স্যার, আমরা মনে হয় স্যার লাইভে চলে এসেছি। হ্যাঁ, আমরা লাইভে আছি, ইউ ক্যান স্টার্ট। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি স্পেশাল লাইভ সেশনে। আমরা স্যারকে ইনভাইট করেছি, স্যারের এত ব্যস্ততা সত্ত্বেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে ভালোবেসে আমাদের কাছে আবার এসেছেন। স্যারের কাছে আমরা কৃতজ্ঞ, স্যারকেও স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা, অ্যাসোসিয়েট প্রফেসর ওয়েস্টার্ন ইলিনয়েস ইউনিভার্সিটি, এক্স প্রফেসর ডিপার্টমেন্ট অফ মার্কেটিং ইউনিভার্সিটি অফ চিটাগং। স্যার নাহার এগ্রো গ্রুপে কো চেয়ারম্যান হিসেবেও আছেন। স্যারের মতো একজন রিসোর্স পার্সনকে আমরা আমাদের লাইভে পেয়ে সত্যি আমরা খুব খুশি। সবার কাছে একটু অনুরোধ করব, আমাদের লাইভ যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের অনেক কিছু জানার আছে, আমরা আজকে অনেক কিছু স্যার থেকে জানবো, শিখবো। স্টিল নাও উই আর দ্য স্টুডেন্টস অফ আমাদের স্যার, আমাদের কাছে যা যা জানার আছে আমরা সবকিছু আমাদের লাইভ কমেন্ট সেকশনে আমরা কমেন্ট করব। অ্যান্ড ড্রপ ইউর কমেন্ট ইন লাইভ কমেন্ট সেকশন, সো দ্যাট আমরা যাতে দেখতে পারি আপনাদের কমেন্ট গুলো। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আসলে আসসালামু আলাইকুম সবাইকে, আর আমাকে অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। সবাই ইন্ডিভিজুয়ালি সালাম নিতে গেলে সেশন শেষ হয়ে যাবে। তো সো আজকে আসলে খুব আনপ্ল্যানড ওয়েতে আসছি। সো আমার মনে হয় যে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আপনাদেরকে কিছু বলতে পারি, যদি আপনাদের সেখান থেকে যদি কোনো কিছু কাজে লাগে, তো সো আমি খুশি হব। আমার জীবনের উদ্দেশ্যই ছিল যে মানুষকে সার্ভিস দেওয়া, এখনো সেই উদ্দেশ্য নিয়ে আমি কাজ করছি। যদি কখনো কোনো মানুষের কল্যাণের জন্য কোনো কাজে লাগি, আমি সেটা আমার জন্য খুব ভালো কিছুই আমি মনে করি, এবং আল্লাহর কাছ থেকে আমি এর চেয়ে বেশি কিছু চাই না আর কি। তো অনেকে অনেকভাবে যোগাযোগ করছে, বিশেষ করে 27-28 ইয়াং ব্যাচ, স্বাভাবিকভাবে নতুন যখন ইউনিভার্সিটিতে আসে তখন অনেক ধরনের কনফিউশন থাকে যে কি করব, কোন ট্র্যাকে যাব ইত্যাদি ইত্যাদি। তো যেটাই হোক, আমার পথ চলা একরকম, প্রত্যেকটা মানুষের পথ চলা ভিন্ন রকম। আমার মনে হয় যাই হোক, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমি আমার এক্সপিরিয়েন্সের আলোকে, আমার অভিজ্ঞতার আলোকে আমি উত্তর দিতে পারবো। আবারও বলছি যে পৃথিবীতে অনেক নামি দামি মানুষ আছেন, সবার কথা শুনবেন, কিন্তু সেখান থেকে আপনি বেস্টটা নেওয়ার চেষ্টা করবেন যে শুরু করতে পারেন আপনারা। স্যারকে আমরা আবারও ধন্যবাদ জানাই। আমাদের অনেকগুলো জানার বিষয় আছে, আমাদের হায়ার স্টাডি নিয়ে জানার বিষয় আছে, জানার ইচ্ছা আছে, একাডেমিক লাইফ নিয়ে জানার ইচ্ছা আছে, আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি দরকার, এবং এই আমাদের মার্কেটিং থেকে কি কি করা যায়, এবং আমাদের গ্র্যাজুয়েশনের পর আমাদের অবস্থান, নিজেদের যোগ্য অবস্থান নিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের কি কি পদক্ষেপ গুলো এখন থেকে নেওয়া দরকার, এবং অনেক সময় আমরা এন্টারপ্রেনিয়রশিপ নিয়েও জানতে চাই, যেহেতু আমাদের অনেকে এখন চাকরির ক্ষেত্রটা অবশ্যই স্যার অবশ্যই আলোচনা করবেন আমাদের লাইভ সেশনে। স্যার এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে আলোচনা করবেন, এবং বর্তমান যে অবস্থা, বর্তমান আইটির অনেক বড় অনেক বড় একটা রোল প্লে করে, সেটা মার্কেটিং হোক কিংবা বিজনেসের যে কোনো সেক্টরে, সেক্ষেত্রে আইটি নিয়ে অবশ্যই স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আইটি কিভাবে একটা রোল প্লে করতে পারে, এবং সাথে সাথে আমাদের বর্তমানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের অনেকটা নিজেদের উপর কিছুটা সেলফ ডিপেন্ডেন্ট হতে হয় ফাইন্যান্সিয়ালি, সেক্ষেত্রে পড়ালেখার পাশাপাশি একাডেমিক দিক সামলানোর পাশাপাশি কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল দিকটাও সামলানো যায়, পড়ালেখাকে ঠিক রেখে, একাডেমিক সাইডকে ঠিক রেখে, সেগুলো আমরা স্যার থেকে জানবো আস্তে আস্তে। শুরুতে আমি স্যারের কাছে আচ্ছা, আমার মনে হয় আমি প্রশ্নটা পেয়েছি এখানে, অর্থাৎ আইটিতে কিভাবে দক্ষতা বাড়ানো যায়, কোন সফটওয়্যার বা প্রোগ্রামিং শিখলে ক্যারিয়ার ভালো করা যাবে। আমরা অনেকেই জীবন কি জিনিস তা বুঝতে পারি না, তা বোঝার সক্ষমতা এখনো হয়নি। তাদের সেলফ ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্টের জন্য বইয়ের সাজেস্ট করা, আমরা অনেকে বিজনেসম্যান হতে পারবো না, তাই আমাদের ক্যারিয়ার গঠনের সহায়ক গুরুত্বপূর্ণ জিনিস সাজেশন দেয়া।
জিকু চাকমার প্রশ্নটার উপরে আমি যদি বলি, আসলে আইটি তো অনেক বড় একটা ফিল্ড, মার্কেটিং যেমন একটা এখন বড় ফিল্ড, তেমনি আইটি একটা অনেক বড় ফিল্ড। আইটি বলতে যদি আইটির কোরে যায় তাহলে একেবারে হার্ড কোর অনেক জিনিস আছে, আপনারা অবশ্যই জানেন, সফটওয়্যার ওরিয়েন্টেড আছে, হার্ডওয়্যার ওরিয়েন্টেড আছে, টেকনোলজিক্যাল রোবোটিক ডেভেলপমেন্ট আছে, এখন MIT তে অনেক কোর্স আছে এবং অনেক ইউনিভার্সিটিতে কোর্স আছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা হচ্ছে, ব্লক চেইন নিয়ে কথা হচ্ছে, অমনি চ্যানেল নিয়ে কথা হচ্ছে। তো অনেক পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে, এখন এগুলোর একটু খোঁজ খবর রাখা। বেসিক আইটি যেটা, আপনি যদি মার্কেটিং বা সেলস নিয়ে যদি আপনি বা ব্র্যান্ডিং নিয়ে আগাতে চান, আপনার যে স্কিলটা আইটির, যে আইটি বলতে আপনার কম্পিউটার স্কিল, আমি যদি ধরি আইটি বললে জিনিসটা অনেক ভারী শোনায় আর কি, অর্থাৎ আপনার যেমন ধরেন MS অফিস যেটা আমরা বলি। মজার ব্যাপার হচ্ছে আমি অনেক ইন্টারভিউ বোর্ডে আমি থাকার সৌভাগ্য হয়েছে আমার লাইফে অনেককে কোশ্চেন করার, প্রত্যেকটা রিজিউমিতে লেখা আছে যে হি অর শি ইজ এক্সপার্ট অন MS অফিস। তো যখন আমি কোশ্চেন করি যে ডু ইউ নো হাউ মেনি অ্যাপ্লিকেশনস আর দেয়ার ইন MS অফিস, বলতে পারে না। এমন কোনো কথা রিজিউমিতে বা CV-তে লিখবেন না যেটা আপনি জানেন না। যেমন ধরেন আপনি হয়তো ওয়ার্ড, MS ওয়ার্ড শিখেছেন, তাও কি শিখেছেন বেসিক, এবং এগুলোকে আসলে মিনিমাম তিনটে ক্যাটাগরিতে ভাগ করা, একটা বিগিনার, বিগিনার হিসেবে সামান্য কিছু জানেন, টাইপ টাইপ করতে জানেন, বোল্ড করতে জানেন, ইটালিক করতে, সামান্য এডিটিং করতে পারেন, ইন্টারমিডিয়েট যে আরেকটু বেশি কিছু ফরম্যাটিং জানেন, নানা রকম ভাবে এটাকে এক্সপোজ করতে জানেন, প্রেজেন্টেশন ইয়ে করতে পারেন, আর এক্সপার্ট যদি হন ওয়ার্ডে, সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে সেখানে ক্যালকুলেশন থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামিং থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। তো বেসিক্যালি আমাদের জন্য ওইটুকু এনাফ, যেমন আমরা MS ওয়ার্ড, MS এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এই তিনটা আমাদের কাছে, হ্যাঁ তিনটা জিনিস। MS এক্সেলটা অনেক আমরা যেটা পাই সেটা যাতে আপনারা পান। তো আমারও বলছি যে আইটি
যেমন এখন প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এখন আপনি যদি বলেন যে বস আই হ্যাভ এ ভেরি এক্সেলেন্ট আইডিয়া, এবং সেটা বস আপনাকে বলবে যে আপনি তুমি যাও তুমি এটাকে একটা প্রেজেন্টেশন করে নিয়ে আসো, বোর্ড মিটিং এ তুমি এটা প্রেজেন্ট করো, দেন ইউ হ্যাভ টু প্রুভ ইওর সেলফ দ্যাট দিস পার্টিকুলার প্ল্যান অফ ওয়ার্ক গুড এন্ড ভেরি ভিজুয়ালাইজ করো। এটা একটা প্ল্যান কে ভিজুয়ালাইজ করা, এটা একটা ছিল না এখন এটা 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 আছে ভিজুয়ালাইজ করতে হবে। যে আপনাকে বলতে হবে যে লাইক যে এটা ইন্টারনাল ভিজুয়ালাইজ করা যায়, অথবা এটা এটা যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি জানি রাফির প্রবলেম হচ্ছে, রাফি আমার সাথে কানেক্ট করতে হবে সমস্যা হচ্ছে যে আমি জাস্ট কিপ আস্কিং দ্য কোয়েশ্চেন ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট আই ক্যান আনসার ইট। তো এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে, পড়ালেখার পাশাপাশি কিভাবে অনলাইন বিজনেসের প্রতি অগ্রসর হওয়া যায়, অনলাইন বিজনেসের বেসিক ধাপগুলো কি কি, আর একজন শিক্ষার্থী কিভাবে কি ধরনের অনলাইন বিজনেস করা তার জন্য সহায়ক। দেখেন, যেটাই করেন আপনি, অনলাইন বিজনেস অনেক রকম আছে। ই কমার্স আপনি সাইট, আপনি একটা সাইট চালাতে পারেন, ই কমার্সের আপনি একজন সাপ্লায়ার হতে পারেন, ই কমার্সের আপনি একজন লজিস্টিক সাপোর্ট হতে পারেন, আপনি প্রোডাক্ট হ্যান্ডলিং করতে পারেন, আপনি ব্যাকওয়ার্ড সাপ্লাই চেইন মেনটেন করতে পারেন, আপনি অনেক কিছু, মানে ব্যাপার হচ্ছে আপনি যে কোনো একটা দিক নিয়ে কাজ করতে পারেন, বা ইন্টিগ্রেটেড অনেকগুলো কাজ নিয়ে করতে পারেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনি অনেক অনেক ইন্টারনেট, এখন ইন্টারনেট সামনের সামনের জব মার্কেটটা এখনই অলরেডি সামনে জব মার্কেটটা অনেকাংশে আমি বলবো যে 30-40-50% চলে যাবে হোম বেসড, আর হোম বেসড মানে হচ্ছে যে ইন্টারনেট বেসড। সো কিপ ইউর আইজ ওপেন দেন হোয়াট ইজ হ্যাপেনিং। আপনি একদিনে তো শিখবেন না, যেমন আপনার বড় ভাইয়ের অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, আপনার বড় ভাইরা হয়তো ডাটা ম্যানেজমেন্ট করতেছে, ঠিক আছে, ডাটা এন্ট্রি করছে, আপনার ইয়েতে হয়তো কাস্টমার সার্ভিস, অনলাইন কাস্টমার সার্ভিস করছে, এগুলো সবগুলো সম্বন্ধে আপনাকে নিজে থেকে উদ্যোগী হয়ে ওনার সাথে যেভাবে হোক সময় ম্যানেজ করে শিখতে হবে। গ্র্যাব ওয়ান ট্র্যাক অ্যাট এ টাইম, ম্যাক্সিমাম টু ট্র্যাক অ্যাট এ টাইম। আপনি যদি 10টা ট্র্যাক অ্যাট এ টাইম, 10টা কাজ আপনি যদি একসাথে, আপনি গরুও পালবেন, মুরগিও পালবেন, হাঁসও পালবেন, এদিকে অনলাইন বিজনেসও করবেন, এদিকে আপনার লোহা লক্কর রড ইন্ডাস্ট্রির সাথেও কাজ করবেন, স্টিল ইন্ডাস্ট্রির সাথে কাজ করবেন, হ্যাঁ, এদিকে গ্লাস ইন্ডাস্ট্রির সাথে কাজ করবেন, এত দিকে মাথা দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। সো আপনার কিছু ন্যাক থাকবে, আপনার কিছু মানে কমফোর্ট জোন থাকবে, সেই জোন গুলো কি, এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষ এক এক ধরনের ইউনিকনেস আছে, আপনার ইউনিকনেস কি সেটা আপনাকে বের করতে হবে, আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন সেটা আপনাকে বের করতে হবে। আপনি যদি আরেকজন কি করছে সেটা আপনি দেখেন, কিন্তু সেটা থেকে আপনি, আরেকজন পুলিশ হতে যাচ্ছে বলে আপনি দেখেন যে হ্যাঁ ঠিক আছে ও পুলিশ হতে যাচ্ছে, ওকে লেট মি থিঙ্ক, আমি যদি হতে চাই তাহলে আমার জন্য এটা ফিট হয় কিনা, দেখবেন যে সাহসী না, বা অথবা ওখানকার যে সিস্টেম সেটার সাথে আপনি ম্যাচ করতে পারবো না, কাম আউট ফ্রম দ্যাট, আপনি থট করবেন জিনিসটা নিয়ে, ওকে আপনি আর্মি ফোর্সে যাবেন, আপনি সরকারি বিসিএস এ যাবেন, বিসিএস এ কোন সেকশন নিয়ে কাজ করবেন, আপনি যেমন ধরেন FMCG প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন গ্রুপের ফার্মাসিউটিক্যালস এ কাজ করবেন নাকি FMCG নিয়ে কাজ করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনি এই জিনিসগুলো চিন্তা করবেন। সো আপনি আইডেন্টিফাই করেন যে কোন জায়গাটা আপনার কমফোর্ট জোন, এবং কমফোর্ট জোনটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এন্ড দেন ওটা নিয়ে আপনি ডিগ আউট করেন, ওটা নিয়ে আপনি রিসার্চ করেন। রিসার্চ বলতে অনেক ভারী কিছু নাই, রিসার্চ বলতে আপনি গুগল করেন, আপনি 10 জনকে জিজ্ঞেস করেন, আপনি মামা চাচা সবাইকে আপনি জিজ্ঞেস করেন যারা এই ফিল্ডে আছে, যারা বড় ভাই আছে, যারা অ্যালুমনাই আছে,
অনেকে হয়তো ইনিশিয়ালি হেল্প করবে না, বাট 10 জায়গা নক করলে 2 জায়গা থেকে তো আপনার ইনফরমেশন আসবে, ওইটাই লার্নিং। কেউ বসে নেয়, আপনি একদিন বড় হলে আপনি আপনি কিন্তু ইনফরমেশন ডিসবার্স করতে চাইবেন না, এবং এটা একটা বড় আজব জিনিস আমাদের, যে আমরা আমরা যখন একটা পজিশন উঠে যাই তখন কিন্তু আমরা কেউ ইনফরমেশন শেয়ার করতে চাই না। আজকে আপনি লিখে রাখেন যে আপনি যখন বড় হবে, ভেরি ফিউ অফ ইউ, আপনি মনে করবেন দিস ইজ ওয়েস্টেজ অফ টাইম। যেমন ধরেন আমি এখন যেটা করছি, যে আমি এখন আমেরিকায় বসে আছি, একটা ভিন্ন আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, তো আমি করছি কেন, আমার আমার এটা একটা আমার এটা একটা প্যাশন, যে আমি ঠিক আছে আমাকে যে গ্রুপে বলুক, আমাকে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো গ্রুপ বললো, আমি যদি সময় ম্যানেজ করতে পারি তাহলে আমি এটা করবো। কারণ আমি মনে করি একটা মানুষও যদি একটু উপকৃত হয় সেটা আমি ভালো ফিল করব। এবং আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসার্ন অ্যাবাউট দ্য মনিটারি ইস্যুস। ওকে, তো সো এখন ব্যাপারটা হচ্ছে এক একজনের নেক এক এক রকম, এক একজনের নেক এক এক রকম। সো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান, সো দ্যাট আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন, ইফতি বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ডিজিটাল মার্কেটিং এ অনেক একটা বড় বিষয়, আমরা ডিজিটাল মার্কেটিং এর কোন দিক দিয়ে শুরু করব? দেখেন ডিজিটাল মার্কেটিং এর আমি আবারও বলছি, আপনি সাইট ডেভেলপমেন্ট করতে পারেন, ই কমার্স করতে পারেন, ই কমার্স এর সাপ্লায়ার হতে পারেন, ই কমার্স এর ডিজাইনার হতে পারেন, অনেক অনেক কিছু। অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা আমরা মেনশন করেছি এখানে, আমি নিজেও জানি না, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিজে ডিল করি নাই, এখন অনেক কিছু এসছে। এখন যেমন ধরেন অনলাইন সাপ্লাই চেন এর বিষয়গুলো আছে, এবং সাপ্লাই চেন ম্যাপিং আউট আছে। এখন যেমন ধরেন রাউট ম্যানেজমেন্ট, রাউটিং ম্যানেজমেন্ট, এটা নিয়ে সাপ্লাই চেন অনেক বড় কাজ হচ্ছে। এবং বিকজ আপনার ভেহিকেল গুলো কিভাবে যাবে, কিভাবে গেলে আপনি 2টা মাইল সেভ করতে পারবেন, 2টা মাইল সেভ করা মানে হচ্ছে এত পেনি সেভ করা এবং বছরে এত টাকা সেভ করা, এইভাবে ক্ষুদ্রতি ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে এখন কাজ হচ্ছে। সো আপনি জিনিসটা হচ্ছে একটা ক্র্যাক কে আপনি ভিতরে ঢুকতে হবে, এবং এখনকার কোম্পানিগুলো চায় আপনি সেই কোম্পানিতে কাজ করে আপনি ম্যাক্সিমাম বেনিফিট গুলো আপনি এনে দেন, এবং আপনি তার কষ্টটাকে কমাই দিবেন, এবং আপনি তার কষ্টটা কমাই দেওয়া মানে তার প্রফিটটাকে বাড়াই দেওয়া, দেন আপনার যে চাকরিটা আছে, আপনার যে পজিশনটা আছে সেটা অনেক বেশি স্ট্রং হবে, এবং আপনি একজন স্ট্রং ক্যান্ডিডেট হিসাবে এবং এক্সিকিউটিভ হিসাবে আপনি সেটাকে সার্ভ করতে পারবেন, এবং আপনি অন্যদের তুলনায় একটা অ্যাডভান্টেজ পাবেন, এবং আপনি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের সমাজে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা যখন ইন্ডাস্ট্রি চালাতে যাই দায়িত্ব নিয়ে কাজ করার মানুষ পাই না, দায়িত্ব নিয়ে কাজ করার মানুষ পাই না, কেমন? সো সেখানেই একটা বড় প্রবলেম হয়ে যায়, কেমন? তো সো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা যদি একটু কাজ করি তাহলে আমার মনে হয় অনেক কিছু করার আছে। তো সো আমার আমার কথা হচ্ছে যে আপনি যে কোনো একটা দিক নিয়ে কাজ করেন। এখানে ব্যাপার হচ্ছে আমি স্পেসিফিক একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি আপনাকে বলছি যে দেখেন 10টা জিনিস চিন্তা না করে আপনি জুম ইন করেন, একটা পার্টিকুলার বিষয় নিয়ে ধরেন যেটা আপনার সারাউন্ডিংসে আছেন। হ্যাঁ, আমি যদি এখন আপনাকে বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখেন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাংলাদেশে জব মার্কেটে আপনি ভালো করা, বাংলাদেশ কতটুকু আগাবে সামনের পাস আপনারা পাস করতে করতে ধরেন 5 বছর বা 4 বছর আমি জানি না, এখন আপনি হয়তো সেখানে মার্কেটে যায় তখন বলবেন যে আমি একটা ভুল কথা বলছি। সেই জন্য আপনাকে মার্কেট অ্যানালিসিস করতে হবে, হোয়াট ইজ দ্য ট্রেন্ড অফ ওয়ার্ল্ড। আপনি কি বাংলাদেশকে জব মার্কেট চিন্তা করছেন, আপনি কি মিডল ইস্টকে মনে করছেন, নাকি আপনি আমেরিকাকে মনে করছেন, নাকি আপনি ইউরোপ মনে করছেন? এখন আপনার কনফিডেন্স থাকতে হবে, না আমি এরকম দেশগুলোতে যাব, আমি এরকম দেশগুলোতে কাজ করব, এবং আমি এরকম দেশে যেতে না পারলে বাংলাদেশে আমি এরকম জায়গায় ফিট হব। দেন আপনি জিনিসটাকে অ্যাকুমুলেট করতে পারবেন, ওকে আমি এরকম যোগ্যতা আনতে হবে, কেমন? ওকে, মার্কেটার হিসেবে কি কি হার্ড আর সফট স্কিল গুলো বেশি? আমি এটা রফসিনা রোশনি উনি প্রশ্ন করেছেন, মার্কেট হিসেবে কি কি হার্ড অ্যান্ড সফট স্কিল গুলো বেশি প্রয়োজন। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, আমার ইউটিউবে পাবেন, যদিও আমি আমার পার্সোনাল ইউটিউব আমি কোনো কিছু প্রমোট করি না। আপনি প্রফেসর ডক্টর দোহা দিয়ে সার্চ করলে আপনি পাবেন। আমি সেখানে একটা হার্ড অ্যান্ড সফট, আমার কথা হচ্ছে যে আমি খুব নগণ্য মানুষ ভাই, আমার মনে হয় হার্ড অ্যান্ড সফট নিয়ে অনেক অনেক ভিডিওস আছে এবং ইয়ে আছে, তো আমি কিছু জিনিস ওখানে হাইলাইট করছি। দেখেন আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার হার্ড অ্যান্ড সফট এর মধ্যে আমি বলবো যে আপনার কম্পিউটার স্কিল যদি আপনার ভালো হয় অ্যান্ড ইট উইল গেট অ্যাডভান্টেজ, এবং হোয়াটস অনগোয়িং থিংস সেটা সম্বন্ধে যদি আপনার নলেজ থাকে সেটা খুব ভালো হয়।
আর যেমন সফট স্কিল গেল, হার্ড স্কিল এগুলো আপনি যেমন ধরেন অনেকগুলো বিষয় আছে যেগুলো অনেক ডিটেল বলেছে সেখানে সেই ভিডিওতে, আমার মনে হয় সেটা দেখে নেবেন। যেমন নিজের ইনার কোয়ালিটি যদি আমি বলি, যে আপনি নিজের পেশেন্স বাড়াতে হবে, নিজের পার্সোনালিটি এনরিচ করতে হবে, এবং ক্রিটিক্যাল সিচুয়েশনে যেটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবসময় ইম্পর্টেন্ট ছিল, সেই মানুষটাই কোম্পানি বেশি কদর দেবে, যে মানুষটা ক্রিটিক্যাল এনভায়রনমেন্টে নিজেকে প্রুফ করবে, নিজেকে কুল ডাউন রেখে এবং কোম্পানিকে সেভ করতে পারবে। এবং দ্যাটস নট ইজি, এবং সেই যোগ্যতা অর্জন করতে পারলে আপনি কিন্তু কোম্পানির জন্য একজন কি পার্সন হয়ে যাবেন, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে। আর ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আপনি যে ব্যবসার যে টার্মোয়াল সিচুয়েশন, যেমন এখন কোভিড-19 সিচুয়েশনে ব্যবসাগুলোর এখন খুব খারাপ অবস্থা, এবং এই অবস্থায় কি করণীয় এবং এই অবস্থায় সার্ভাইভালের জন্য কি করবে, সাস্টেনেবিলিটির জন্য কি করবে, এবং নতুন নতুন আইডিয়া জেনারেট করে সেটা, আমি একটা উদাহরণ দিই, যেমন এখানে রেস্টুরেন্ট গুলো এখন কিভাবে সার্ভাইভ করছে ইউএসএতে, তারা এখন কি করছে, যেহেতু রেস্টুরেন্টের মানে ইনসাইড রেস্টুরেন্ট সার্ভিস বন্ধ, সো তারা করছে কি, এখন কার্ভ সাইড ডেলিভারি, ড্রাইভ থ্রু ডেলিভারি, হোম বেসড ডেলিভারি, এগুলো করে কিন্তু তারা সার্ভাইভ করছে। এখন আপনাকে তো সার্ভাইভ করতে হবে একটা সময়, একটা ক্রিটিক্যাল সময়, যেটা হচ্ছে ব্যবসা না, ক্রিটিক্যাল সময় হচ্ছে আপনার যে কস্টিং গুলো আছে, যে অপারেটিং কস্ট আছে, সেটাকে আপনাকে সেভ করতে হবে, সেটাকে আপনাকে উঠে নিয়ে আসতে হবে, যাতে করে আপনার ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারেন। ভালো সময় আসলে আপনি ব্যবসাটাকে করতে পারবেন, তো সেভাবে জিনিসটা চিন্তা করতে হবে। দেখেন আপনাদের অনেকের সাউন্ড ক্লিয়ার নাই, ইজ বিকজ অফ ইওর ইন্টারনেট ব্যান্ডউইথ ইজ নট গুড, বিকজ দিস ইজ আ হাই ট্রাফিক টাইম, টুডে ইজ থার্সডে, আমার মনে হয় দিস ইজ ওয়াই সাম অফ ইউ আর ফেসিং প্রবলেম। আরমান সাজ্জাদ প্রশ্ন করেছেন, স্যার বর্তমানে অনলাইন কোর্স গুলো করলে চাকরির ক্ষেত্রে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে আর ইন্টারভিউ এর কতটুকু ইম্প্যাক্ট দেবে? দেখেন আমি একটা জিনিস খেয়াল করছি যে ইটস এ ভেরি গুড ট্রেন্ড, আমরা গত আমি অ্যাটলিস্ট গত 18 বছর ধরে মানুষকে বলছি, দেখেন এক্সট্রেস ক্ল্যাম, তবে যদি আমার কথা বলেন, আমি জীবনে আমার মাস্টার ডিগ্রি এবং পিএইচডির বাইরে তেমন কোনো ডিপ্লোমা বা কিছু করিনি, ঠিক আছে, আমার যা কিছু আছে আমি বরঞ্চ সার্টিফিকেটের চাইতে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এর দিকে নজর দিয়েছি, এবং সুযোগ পেলে সেটা আমার যে ইন্টারভিউয়ার সেটাকে আমি আমার কথা দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই নলেজটা যে আমার আছে। দেখেন সার্টিফিকেট সামটাইমস ডাজেন্ট স্পিক আপ অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস, যেমন আমি 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 যদি বলি যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্যাট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, আপনি কিন্তু এটা সার্টিফিকেট দিয়ে যদি শিখেন সেটা কিন্তু বলতে গেলে পারবেন না, বাট ওয়ান্স ইউ লুক এট দ্যাট প্রসেস অ্যান্ড ওয়ান্স ইউ ডিল দ্যাট প্রসেস, ওয়ান্স ইউ স্পেন্ড সাম টাইম অন দ্যাট প্রসেসিং ইউনিট, তখন কিন্তু আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, তখন আপনি আরেকজনকে সেটা এক্সপ্লেইন করা এবং সেখানকার লো ফল, সেখানকার সুবিধা অসুবিধাগুলো এক্সপ্লেইন করা ইজি হবে। সো আই হ্যাভ ফোকাসড অন ইট অল মাই ক্যারিয়ার। সো তবে আপনি বসে না থেকে আপনি যদি অনলাইন কোর্স যেগুলো এখন ফ্রি দিচ্ছে বা কিছু টাকা পয়সা দিয়েও যদি নেওয়া যায়, কোর্স করতে তো অসুবিধা নাই, ইউ উইল হ্যাভ এ লার্নিং, একটা লাইন হলো তো শিখবেন, 10টা লাইন হলো তো শিখবেন, দেয়ার ইজ নো ডাউট। সো হোয়াট উইল হ্যাপেন, আপনি জিনিসগুলোকে নিয়ে আগান। আর সবচেয়ে আমি রিকোয়েস্ট করবো, চাকরি যদি খুঁজতে যান, চাকরির প্যাটার্ন অনুযায়ী যে কোর্স গুলো ফিট হয় সেগুলোই দিবেন। এখন ধরেন আপনি 100টা অনলাইন কোর্স করেছেন, কিন্তু এই দিস ইজ এখন চাকরি খুঁজতে গেছেন আপনি ব্র্যান্ডিং এ, এখন আপনার অনেকগুলো আছে যেগুলো হয়তো দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড, যেগুলো হয়তো দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং রিলেটেড, বা যেগুলো আছে জেনারেল ম্যানেজমেন্ট রিলেটেড, আমার মনে হয় সেগুলোকে কাটল ডাউন করে টু দ্য পয়েন্ট। দেখেন একটা রিজিউমি একটা এমপ্লয়ার বা একটা এইচআর পার্সোনাল খুব অল্প সময় এবং পার্টিকুলার কিছু জায়গা সে টাচ করে, যে তার একাডেমিক কোয়ালিফিকেশন কি, তার এক্সপিরিয়েন্স কি, ইট ডিপেন্ডস অন দ্য পার্সন, এটাকে আসলে একেবারে ফর্মুলায় ফেলা যাবে না, তার বাবার নাম কি, চাচার নাম কি, ওর বাবা কি করছে, দাদা কি করছে, ও 101টা স্টোরি লিখলে সে সেটা পড়ার মতো তার সময় নেই, ঠিক আছে। সো ভেরি কুইকলি আপনি যে 10-20টা রিজিউমে দেন, সেখানে একটা এইচআর পার্সোনাল হয়তো 3-4 মিনিট 5 মিনিট ম্যাক্সিমাম ম্যাক্স সেটাকে ওভারলুক, ইট ডিপেন্ডস অন হাউ মেনি রিজিউমে হি অর শি গট টু ডিল উইথ। তো সেই জন্য ইম্প্যাক্ট তো আছে, সেটার কথা হচ্ছে আপনার কথার কথা হচ্ছে আমি বসে না থেকে আমি সময় পেলে করলে আমি লার্নিং হবে, এবং লার্নিংটা যেটা হচ্ছে যে কোনো সময় আপনি, আমার থিওরি হচ্ছে আপনি যা শিখবেন সেটা আপনার মুখ দিয়ে বেরোতে হবে,
সেটা আপনার ভিজুয়ালাইজ করতে হবে। দুইটা কথা বললাম, আবার বলছি, রিপিট করছি মনে রাখার জন্য। এটা হচ্ছে আপনি হচ্ছে আপনি মুখ দিয়ে সেটাকে বলতে জানতে হবে উইদাউট সিইং এনি স্ক্রিপ্ট, যে এটা আমি প্রসেস আমি শিখেছি বা এটা আমি এই জিনিসটা এইরকম এটা আমি শিখেছি। সেকেন্ড হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে যে এই প্রসেসটা এইরকম এবং আমি এটা ভিজুয়ালাইজ করছি, আমি পিকচারাইজ করছি, ওকে, এবং সো দ্যাট ইট উইল বি দ্যাট কাইন্ড অফ থিংস। সো নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি, মার্কেটিং এর শিক্ষার্থী হিসেবে নিজেকে ভালো একটা পজিশন দাঁড় করানোর জন্য কি কি বিষয়, আমার মনে হয় এটা আমি কভার করেছি। দেখেন মার্কেটিং বলে কথা না, আমি আবার বলছি যে মার্কেটিং বলে কথা না, আপনি যে কোনো, দেখেন বাংলা থেকে পাস করেও ব্যাংকিং করছে, সোশ্যাল সায়েন্স থেকে পাস করে ব্যাংকিং করে ভালো ব্যাংকার হয়েছে, দ্যাট হ্যাজ ইউ উইল গেট ইন ইউর উইদিন ইউর রিলেটিভস, ওকে। আমেরিকায় যারা আসছে অনেকে দেখা যাচ্ছে যে এক কমপ্লিটলি মেরিন সায়েন্স থেকে লেখাপড়া করে এসে এখানে আইটিতে জব করছে, দ্য হিউম্যান বিং ইজ ক্যাপেবল অফ ইট। আমি যদি ইন্টারের পরে যদি আজকে মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করতাম আমি আজকে ডাক্তার হতাম, আমি যদি ইঞ্জিনিয়ারিং সায়েন্স নিয়ে যদি পড়ালেখা করতাম একটা ডিফারেন্ট ট্র্যাক নিয়ে করতাম তাহলে আমি আজকে ইঞ্জিনিয়ার হতাম, ওকে। আমি যদি আজকে যেটাই করতাম আমি হতাম, তার মানে হচ্ছে কি আমার মাঝে সেই মেধাটা আছে, আমি চাইলে সেটা বুঝতে পারতাম, কিন্তু আমার ট্র্যাক যেহেতু ভিন্ন ছিল, আমি মার্কেটিং নিয়ে ডিল করেছি, আমি সাপ্লাই চেইন নিয়ে ডিল করেছি, আমার ট্র্যাকটা ভিন্ন হয়ে গেছে, কেমন। সো মার্কেটিং শিক্ষার্থী হিসাবে একটা পজিশনে দাঁড় করানোর দক্ষতা হচ্ছে যে দেখেন বিবিএ এর এডুকেশনটা হচ্ছে এটা ব্ল্যান্ডিং এডুকেশন, যেটা আমি বলি, যে অর্থাৎ আপনি দেখেন এখানে সব অনেক ধরনের টপিক অনেক ধরনের কোর্স গুলোকে এনে একটা ব্ল্যান্ড করা হয়েছে, 50টা বা 60টা কোর্সকে আনা হয়েছে, এবং আপনি যদি এগুলোকে স্ট্রাকচারাইজ করেন যে মার্কেটিং ওরিয়েন্টেড কয়টা, অ্যাকাউন্টিং ওরিয়েন্টেড কয়টা, এইচআর ওরিয়েন্টেড কয়টা, ঠিক আছে, তো সো দেখবেন যে একটা 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 আনসার পেয়ে যাবেন আপনি, কয়টা দিক আপনাকে দেখাচ্ছে, আপনাকে সাইকোলজি শিখাচ্ছে, আপনাকে ল শিখাচ্ছে, আপনাকে ট্যাক্স শিখাচ্ছে, কেন, বিকজ অফ আপনি যাতে একটা বিজনেস করতে গেলে আপনি জিনিসটা ডিল করতে পারেন, আপনি যখন চাকরি করতে যাবেন তখনও যাতে একজন এমপ্লয়ার হয়ে এই কাজটা করতে পারেন। এখানে দুইটা অ্যাসপেক্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আমি জানি আপনারা কথা শুনেন এখান দিয়ে শুনে এখান দিয়ে বের করে দেন, এটা ঠিক না, একটা ওয়ার্ড একটা সেন্টেন্স ওয়ান সেন্টেন্স ক্যান চেঞ্জ এ মানে হিউম্যান লাইফ, আপনাকে 100 কথা শুনতে হয় না, ঠিক আছে। আমরা একটা কথা বলে যে একটা এন্টারপ্রেনিয়র যিনি উদ্যোক্তা যিনি ব্যবসা করবেন যিনি যার আন্ডারে 10টা লোক কাজ করবে যিনি একটা নিজেই উদ্যোগ নিয়ে নিজেই ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করবেন, আর হচ্ছে এন্টারপ্রেনিয়র, অর্থাৎ ওই আমরা কিন্তু সবাই এন্টারপ্রেনিয়র হতে পারবো না, অর্থাৎ আমরা সব উদ্যোক্তা হতে পারবো না, আমাদের 90% লোক বা 95% লোক ওই উদ্যোক্তাদের আন্ডারে কাজ করবে, তো সে তাদেরকে বলা হচ্ছে এন্টারপ্রেনিয়র। সো আমরা যারা চাকরি করব তারা এন্টারপ্রেনিয়র, সো এই আমাদের নলেজটা এন্টারপ্রেনিয়র হিসাবে আমার ওই এন্টারপ্রেনিয়র সাথে কানেক্ট করতে হবে। সো মেক শিওর দ্যাট হোয়েন এভার ইউ গট দ্য চান্স টু বি কানেক্টেড। আমাদের দেশে স্কিল লোকের মারাত্মক অভাব, আমাদের দেশে একটা চিঠি ড্রাফট করতে পারে না, এটা বেসিক থিং। একটা জিনিস বললাম যে আচ্ছা সরকারে একটা অধিদপ্তর আমার একটা চিঠি দিতে হবে, পরিবেশ অধিদপ্তর একটা চিঠি দিতে হবে, ট্যাক্স এরিয়াতে একটা চিঠি দিতে হবে, ল্যান্ড অফিসে একটা চিঠি দিতে হবে, হ্যাঁ এই ব্যাপারে একটা কোয়েরি আছে, ঠিক আছে। তো সো দেখা গেল যে আমি আমার আমার অনেক প্রতিষ্ঠা 100টা সার্টিফিকেট 100টা ডিপ্লোমা নিয়ে এসে দেখা যাচ্ছে এই একটা ল্যাঙ্গুয়েজ দাঁড় করাতে পারছে না। সো ইউ হ্যাভ টু ডেভেলপ সাচ কাইন্ড অফ স্কিল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো কারণ আপনি, কথা হচ্ছে যে একটা এন্টারপ্রেনিয়র চাইবে আপনাকে আপনাকে দায়িত্ব দিয়ে যাতে জিনিসটাকে তিনি ভারমুক্ত হন। আর আমরা কি করি, আমরা চাকরি করতে গেলে আরো এডিশনালি আমরা আরো পেইন হয়ে দাঁড়াই, ঠিক আছে। মার্কেটিং নিয়ে নিজের ক্যারিয়ার করতে গেলে দেখেন ইউ নেভার নো, এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি আপনি বলতে পারবেন না যে আপনি এখান থেকে। আইবিআইএফসি কমেন্ট করেছে মার্কেটিং নিয়ে নিজের ক্যারিয়ার কোথা থেকে শুরু করব, স্যার আশা করি উত্তর দিবেন। এরপর আমরা আরো অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, পাবলিক স্পিকিং নিয়ে প্রশ্ন পাচ্ছি, এন্টারপ্রেনারশিপ নিয়ে প্রশ্ন পাচ্ছি, আমাদের মার্কেটিং সেক্টরে কোথা থেকে শুরু করতে হবে, হার্ড স্কিলস সফট স্কিলস নিয়ে প্রশ্ন পাচ্ছি। আশা করি আমাদের লাইভ সেশনে প্রশ্নগুলোর প্রত্যেকটির উত্তর আমরা আস্তে আস্তে পেয়ে যাব। আমরা স্যারের কাছে চলে যাচ্ছি, মার্কেটিং নিয়ে নিজের ক্যারিয়ার আসলে কোথা থেকে শুরু করব আমরা স্যারের কাছে জানতে চাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে দেখেন মার্কেটিং নিয়ে ক্যারিয়ার আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, বাংলাদেশে যেহেতু কোনো সার্টেনিটি নাই যে আপনি মার্কেটিং করেছেন মার্কেটিং জবই পাবেন, দ্যার ইজ নো গ্যারান্টি।
এবং পৃথিবীর সব জায়গায় কম বেশি জিনিসটা হয় যে একেবারে যে, কিন্তু অনেকের একটা জিল থাকে যে অর্থাৎ হ্যাঁ আমি এইটা নিয়ে লেখাপড়া করেছি, আমি এটা নিয়ে কাজ করব, তারাও সাকসেসফুল হয়। কিন্তু মোস্টলি যেটা দেখা যায় যে আমরা যখন চাকরি, আমরা যখন লেখাপড়া শেষ করি, তখন আমরা চাকরি ধরার জন্য যে কোনো চাকরি ধর, আমরা হয়তো দেখা গেল অ্যাকাউন্টি ফার্মে জয়েন করলাম, আমরা হয়তো দেখা গেলো সেলসে, সেলস ইজ রিলেটেড টু মার্কেটিং, আমরা ব্র্যান্ডিং নিয়ে কাজ করলাম, আমরা হয়তো দেখা গেল যে ডিফারেন্ট একেবারে আইটি কোনো একটা ফিল্ডে কাজ করলাম, ঠিক আছে। ইউ ক্যান স্টার্ট উইথ স্ক্র্যাচ, যেটা আমরা বলি একেবারে আনকোরা, আপনি জুতা পালিশ করা থেকে শুরু করেন, হোয়াটস রং। আমি যেমন ডেয়ারি পোলট্রি করা থেকে আমি শুরু করেছি ছোটবেলা থেকে, ঠিক আছে। তো সো দ্যাট ওয়াজ এন লার্নিং, এবং আজও সেই লার্নিং কাজে দিচ্ছে। একটা বিজনেস মডেল শিখলে না, একটা ডেয়ারি পোলট্রি ফার্মিং শিখেছেন মানে একটা বিজনেস মডেল শিখেছেন, অর্থাৎ সেটা কিভাবে রেয়ার করে, সেটা খাদ্য কোথা থেকে আসে, সেটা কিভাবে পণ্য বাজারজাতকরণ করা হয়। তো বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য সেম মডেল ইজ ওয়ার্কিং ইন এ ডিফারেন্ট ফরম্যাট ফর স্টিল ইন্ডাস্ট্রি অর FMCG প্রোডাক্ট অর দ্য প্রোডিউস আইটেম, এনিথিং ইউ ক্যান থিঙ্ক। সো যেইখানে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে যে কোনো প্রসেসের সাথে আপনাকে ম্যাচ করতে হবে, মডেল কিন্তু প্রায় এক। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা যারা এডুকেশনের সাথে ইনভলভ আছেন, অনেকে মনে করেন আমরা কিছু শিখি না, আসলে ভুল। যেমন এক মার্কেটিং এর এক 4P, যেটা আপনাদেরকে ক্লাসে আমি ধরেন 20-25 মিনিট আলাপ করেছি, আপনাদেরকে বেশি পড়ানোর সুযোগ পাইনি। তো এই 4P টাই ইমপ্লিকেশন করতে যান না, হোল লাইফ টাইমে একটা কোম্পানির হয়ে স্ট্যান্ডার্ড 4P আর যে কন্টেন্ট গুলো যদি আপনি ইমপ্লিকেশন করতে যান, আপনি পারবেন? কখনোই পারবেন না। আমার মনে হয় যে ইট ইজ নট পসিবল, ইউ নিড লট অফ হেল্প ফ্রম দ্য ডাইমেনশনাল পিপলস টু ডু সো। সো সেই জন্য কেরিয়ার যেখান থেকে, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ওকে, ইভেন ইউ শুড স্টার্ট উইথ দ্য স্ক্র্যাচ, যে আমি বিনা পয়সা থেকে শুরু করব, ইউ নেভার নো, ঠিক আছে। ভালো হলে তো ভালো, ভালোদের কথা তো আমরা বলছি না, যাদের মনের মধ্যে সংশয় আছে আপনি কিছু করতে পারবেন না। আজকে আপনি একটা জিনিস লিখে রাখেন, আজকে আমি এখানে বলছি লাইভে আছে যদি দুইটা গ্রুপের সাথে, লিখে রাখেন আপনি যে আপনি আজকে মনে মনে জিজ্ঞেস করেন, ক্লাসরুম হলে সরাসরি জিজ্ঞেস করতাম যে আপনি কত টাকার বেতনে চাকরি করতে চান, ব্যবসা করলে কত টাকার ক্যাপিটাল পর্যন্ত আপনি নিজেকে দেখতে চান। আপনি নোট ইট ডাউন করেন, এবং আজ থেকে 10 বছর পাস করার পরে, 10 থেকে 15 বছর পরে আপনি আমার প্রশ্নের উত্তরটা আপনি নিজেকে দিবেন, যে বেতনটা আজকে আপনি চেয়েছিলেন সেই বেতনের 10 গুণ হয়তো আপনি পাবেন, তারপরও আপনার খিদা মেজেনি। আপনি ব্যবসা করতে গেছেন সেটার 10 গুণ পরিমাণ বেশি ভালো করছেন, তারপরও আপনি খিদা মিটেনি। এবং এটাই মজার ব্যাপার, একটা মজার ব্যাপার হচ্ছে যখন আপনি ভালো করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কাদেরকে নিয়ে কথা বলছি, যারা যারা ধরেন স্টেপ ব্যাক করে সাকসেস হতে পারবে না, তাদের জন্য প্ল্যানটা কি? সো একটা জিনিস কি, আপনি যে কাজটা করতে থাকেন সেখানে এক্সপার্টিস ডেভেলপ করেন। একবার মার্কেটিং এ কাজ করলেন, একবার ব্র্যান্ডিং এ কাজ করলেন, একবার সেলসে কাজ করলেন, একবার অ্যাকাউন্টিং এ কাজ করলেন। মার্কেটিং থেকে অনেকে আমরা দেখেছি, আমাদের জীবদ্দশে দেখেছি যে CICMA করে অ্যাকাউন্টিং ট্যাক্স ক্যারিয়ার বেছে নিতে। এখন আপনার, আপনি চাইলে যে কোনো কিছু, আমি ওই যে বললাম মানুষের ব্রেইন সবকিছু না, আপনি চাইলে এখনো চাঁদে যেতে পারেন, হু কেয়ারস, ঠিক আছে। তো সো এখন ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে আপনার লাইফটাকে দেখছেন। সো আমি নেক্সট কোশ্চেন আসি, হাউ ক্যান আই প্রুভ ইউর সেলফ দ্য পাবলিশ ইন্টারন্যাশনাল পেপার অ্যাজ এ স্টুডেন্ট, হাউ ক্যান আই গেট দ্য ইনভলভ ইন রিসার্চ প্রজেক্ট উইথ আওয়ার টিচার। একটু হাই থট কোশ্চেন আমি বলবো, কারণ হচ্ছে আপনি যদি ওই লেভেলে পৌঁছে যান, আমি জানি না এখানে ফেসবুক ইউজার নামে আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম, এখানে দেখা যাচ্ছে যে হাউ ক্যান ইউ প্রিপেয়ার, প্রিপারেশন হচ্ছে কি, আপনার একটা রিসার্চ পেপার লিখতে গেলে আপনাকে রিসার্চ মেথোডোলজি কোর্স অথবা কন্টেন্ট গুলো ভালো করে পড়তে হবে, হাউ টু কন্ডাক্ট এ রিসার্চ। অবশ্যই রিসার্চ এর প্যাটার্ন আছে, বিভিন্ন ভাবে করা যায়, অনেকগুলো মেথোডোলজি, অনেকগুলো মেথড আছে, অনেকগুলো ওয়ে আছে। সো আর টিচারদেরকে অ্যাপ্রোচ করতে হবে, প্রথমে হয়তো আপনি হয়তো ওনাদের সাথে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা হিসাবে হয়তো কোনোভাবে ইনভলভ হতে পারেন কিনা, কোনো আইডিয়া শেয়ার করতে পারেন যদি সেরকম টিচাররা আপনাকে সময় দেয়। অবভিয়াসলি টিচাররা ব্যস্ত থাকে, এর মধ্যে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, অ্যাপ্রোচ করলে যদি তারা সায় দেয়। এবং একটা জিনিস কি, সবসময় ধরেই ম্যাক্সিমাম কিছু আশা করবেন না, আপনি আশা করবেন যে আপনি ওনার কাছ থেকে শিখে যে আপনি কি নিতে পারতেছেন। আপনি ওয়াচ করেন, আপনি পড়েন, এবং আপনাকে যদি রিসার্চ শিখতে হয় এবং
অবভিয়াসলি যারা ভালো ভালো জার্নালে পাবলিশ করে এবং ভালো ভালো জার্নালের নাম আপনি যেমন এবিডিসি লিস্টে পাবেন, সেখানে এস্টারে অনেক বড় বড় জার্নাল আছে। ইটস নট দ্যাট ইজি, ঠিক আছে। আমরা চিটাগং ইউনিভার্সিটিতে কাজ করাতে আমরা আসলে ওইদিকে ফোকাস করতে পারি নাই অনেকে, বিকজ অফ একটা রিসার্চ করতে গেলে একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, আর আমরা বেসিক নিয়ে কাজ করতে করতে শেষ। দেখা যাচ্ছে আমরা ডিপার্টমেন্টে নানা কাজে এঙ্গেজ থাকাতে আমরা আসলে নিজের নিজের এই রিসার্চ এর দিকে খবর রাখতে পারি না। যদি আমরা বাইরে পিএইচডি করেছি, যেমন আমার ম্যাথোলজি সিস্টেম ডায়নামিক্স এটা ভালো টপিক, এখনো ভালো টপিক, হট টপিক, কিন্তু আমি ওই জিনিসগুলোতে নিয়ে কাজ করতে আসলে পারিনি, সময় পাইনি, অথবা সামথিং লাইক দ্যাট। সো সেই জিনিসগুলোকে কথা হচ্ছে আপনি ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। আবার যে লাইনে চিন্তা করবেন, ওই যে বললাম আপনি যদি একাডেমিক লাইন চিন্তা করেন, আপনি যদি ইউ ওয়ান্ট টু বি টিচার, তাহলে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আপনি টিচিং টিচিং এ যেতে হলে কি কি লাগবে, কি যোগ্যতা লাগবে, সেটা আপনি এক্সিস্টিং যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, যেহেতু আমি ওই এনভায়রনমেন্ট এখন নাই। ছাত্র অবস্থায় টিউশন কোচিং গোফরান জিজ্ঞেস করছে, ছাত্র অবস্থায় টিউশন কোচিং ক্লাস নেওয়া ছাড়া আর কি কি উপায় আর্থিক স্বাবলম্বী হওয়া যায়? আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রামে যেহেতু পার্ট টাইম জব তেমন একটা নেই, সেক্ষেত্রে এর বিকল্প কি হতে পারে বিজনেস স্টুডেন্টের জন্য? কোনো পার্ট টাইম জব গুলো অফলাইন অনলাইন বেশি সুইটেবল? এখন আসলে যুগ চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় যেমন আমি জীবন একটা টিউশনই করিনি, আমার ফাদার মারা যায় আমি যখন ইন্টার পড়ি, এবং যদি আমার ফ্যামিলি বিজনেস আমি সময় দিতাম, বাট আই নেভার ক্যারি ক্যাশ যে আমি কাজ করছি আমাকে বেতন দাও, আমাকে এত টাকা দাও, আমার ফ্যামিলিকে আমি কখনো বলিনি। আমার হাত খরচের বাইরে আমি কোনো কিছুই আমি ডিমান্ড করিনি কখনো। একটা জিনিস কি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আপনি যত বেশি আর্লি অর্থের প্রতি আপনি ডিভোটেড হবেন, দেখেন এক্সেপশন ক্যান বি এক্সাম্পল, আমি মনে করি যে এটা আপনার জন্য ভালো কিছু হয়ে নেবে না। দিস ইজ দ্য টাইম ফর লার্নিং। এই সময় আপনি নিজেকে থিওরিটিক্যালি গড়ে তুলবেন। এখন আমি জানি সিচুয়েশন সার্কামস্টেন্সেস, কিছু টিউশনই করলে আপনার নিজের স্কিল ডেভেলপ হয়, যেমন আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে আছেন তারা যদি একটা ইংলিশ মিডিয়ামের একটা ছেলেকে পড়াতে পারেন, ইউ মাইট গেট অ্যাডভান্টেজ টু অ্যান্ড রিচ ইউর সেলফ and you can have an handsome money apne nijer koros niye chalate parlen. What's wrong? Nothing wrong, but the problem is until or unless you do not require, your family do not require your support. Ami amar nijer opinion boli je athar apni 6ta 10ta tuition kore nijeke early obosthay kill kore nijer ei mulloban shomoy noshto korar kono mani hoy na. Apni tototukui koren jototuku apnar learning hobe. Enjoy your student life, moja koren, লার্নিং এর সাথে থাকেন। হ্যাঁ, কারণ এই লাইফটা আর জীবনে হয়তো আসবে না, ঠিক আছে? এর মানে এই না যে আপনি শুধু মজাই করবেন, আমি বলছি বি ব্যালেন্সড, বি ব্যালেন্সড পারসন। মজা করার জন্য, গসিপিং করার জন্য, আড্ডাবাজি, চায়ের দোকান, অমুক দোকান, মামুর দোকান, যা আছে শাটল ট্রেন, এগুলো আমরা করেছি, খেলার মাঠ, সবকিছু করেছি। করার পরে আমরা লেখাপড়া খুব একটা বেশি করিনি, বাট লেখাপড়ার জন্য একটা সার্টেন টাইম রাখবেন, যেটা রাখলে হয়তো জানি না আর একটু ভালো করা যেত কিনা, বাট আই বিলিভ দেন আরো কিছু জ্ঞান তো অন্তত আহরণ হতো, যেটা দিয়ে হয়তো আরেকটু বেশি স্কিলড কথাবার্তা বলা যেত, আরেকটু ভালো কথা আর্টিকুলেট করে বলা যেত, অনেক ইনফরমেটিভ কথা বলা যেত। হ্যাঁ, তো সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো নলেজ ইজ এভরিহোয়ার, নলেজ ইজ লাইক এন ওশন। এখন এত এক একটা দিকে আপনি হাঁটবেন এটার এক্সটেনশন, যেমন মার্কেটিং এখন একটা লাইক এ ওশন, নট অনলি দ্য হোল নলেজ ইউনিভার্সে যত নলেজ আছে এটা তো চিন্তাই করা যায় না, ঠিক আছে? তো সো যেমন ধরেন আমি কেন সাপ্লাই চেইন চুজ করলাম আফটার 10 ইয়ার্স অফ মাই একাডেমিক কেরিয়ার ইন মার্কেটিং, কেন জানেন? যখন দেখলাম আসলে মার্কেটিং অনেক বিশাল হয়ে গেছে। হ্যাঁ, হয় আমাকে একটা পার্টিকুলার ইউনিট নিয়ে কাজ করতে হবে, যেমন ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে হবে, হয়তো অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতে হবে, তো আই চুজ সাপ্লাই চেন। এখন সাপ্লাই চেন এসে দেখতেছি যে লজিস্টিক্স অথবা সাপ্লাই চেন, এই দুটো আবার একটা মেজর সেগমেন্ট হতে যাচ্ছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কাজ বেড়ে যাচ্ছে, যেমন কোভিড-19 সিচুয়েশনে আমরা দেখতেছি যে সাপ্লাই চেন নিয়ে বেশি কাজ হচ্ছে, এবং সামনের দিনগুলো সাপ্লাই চেন বটল নেক গুলোকে কিভাবে এলিমিনেট করতে পারবে সেটা নিয়ে বেশি বেশি কাজ হবে। সো এনিওয়ে, আমার অনেক সময় চলে যাচ্ছে, 40 মিনিট অলরেডি হয়ে গেছে,
অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ অ্যান অ্যাফিলিয়েট হিয়ার চেন। আমার মনে হয় অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাদের সিনিয়র কিছু ভাই প্র্যাকটিক্যালি কাজ করছে। সবচেয়ে ভালো হয় যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ যারা কাজ করছে তাদেরকে হাতে পায়ে ধরে হলো, তাদেরকে সার্ভিস দিয়ে হলো, আপনার ফ্রি লার্নিং কিছু হয়, এরকম কিছু কাজ আপনি শিখতে পারেন, ঠিক আছে? সো আমার মনে হয় যে শুনেন, এগুলো আমি থিওরি এখানে কপচালে কোনো লাভ হবে না। আমি দুই লাইনে বললাম অ্যাফিলিয়েট মার্কেটিং এই, ঠিক আছে? যেমন এটা সাইট বেস বিজনেস হতে পারে, আপনি যেমন অ্যামাজন এর আন্ডারে কোনো সাইট করবেন, আপনার সাইটে যারা ওই প্রোডাক্ট সার্চ করবে ইউ উইল গেট এ কমিশন, এবং এই ধরনের কথাবার্তা বলে ফেললে যে আপনি লার্নিং হয়ে গেল আর ইমপ্লিমেন্ট করে ফেলবেন তা না। আমি নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং প্র্যাকটিক্যালি করিনি, সো সেই জন্য বলবো আমি জানি যে মার্কেটিং ডিপার্টমেন্টে এবং কমার্স ফ্যাকাল্টিতে অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে লাখ লাখ ডলার আর্ন করছে। ইউ শুড নট থিঙ্ক লাখ লাখ ডলার ইন ওয়ান ডে, দে হ্যাভ স্পেন্ড লাইক এ 5 or 6 years টু আর্ন দ্যাট মানি। সো আপনি শুরু করতে হবে স্ক্র্যাচ, আবার মনে রাখবেন ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, মানে একেবারে জিরো মাইনাস থেকে শুরু করতে হবে, ওকে? সো আপনি সবসময় চিন্তা করবেন যে ওকে আই এম স্টার্টিং দিস, প্রবাবলি আই মে নট গেইন এনিথিং, বাট probably you will gain something whenever you will stick on this matter until you learn something, ঠিক আছে? আপনি যতক্ষণ পর্যন্ত এটা স্টিক করে রাখবেন একদিন একদিন ফল আসবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডেভেলপ, আমার মনে হয় এগুলার উত্তর দেওয়া হয়েছে। একই কোশ্চেন না করার জন্য অনুরোধ করব, কারণ দেখেন অ্যামাজন অ্যাফিলিয়েটে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে বেটার হয়, দেখেন এইটা হচ্ছে টাইম বাউন্ড কোশ্চেন। আজকে যেমন ধরেন আমরা অনলাইনে কি অর্ডার দেয়, আমরা দেখা যাচ্ছে অনলাইনে যেমন ধরেন আমি পার্সোনালি যদি আমি বলি যে জিনিসগুলা খুব হেভি কম দাম, অথবা যে জিনিসগুলা অনেক কম দাম, ঠিক আছে, যেগুলো বাজারে গেলে আমি বিভিন্ন আইলে ঘুরে ঘুরে কিনতে গেলে কোথায় আছে লোকেট করতে আমার সমস্যা হবে, এই ধরনের প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমার জন্য ক্রিটিক্যাল টু লোকেট ইন এ ফিজিক্যাল স্টোর, সেই জিনিসটা আমি পার্সোনালি দেই। এখন আমার মতো 10টা কাস্টমার, এই যে পারসেপশন গুলো কি কাস্টমারের, সেগুলো এই যে আপনি রিসার্চ আর্টিকেল গুলো পড়বেন এই বিষয়ে, তাহলে আপনি দেখবেন যে কাস্টমার কি চিন্তা করছে, কোন প্রোডাক্ট গুলো নিয়ে বর্তমানে। এখন এই 2020 কাস্টমার যেটা চিন্তা করছে 2025 এর কাস্টমার সেটা চিন্তা করবে না, দ্য থিংস উইল বি চেঞ্জ। সো আমার মনে হয় কেউ অনলাইনে গাড়ি কিনবে না, কারণ হচ্ছে গাড়িটা সে দেখবে, গাড়িটা সে টেস্ট ড্রাইভ করবে ইত্যাদি ইত্যাদি। কেউ কিনবে না বললে ভুল হবে, সে যদি অ্যাসিওর হয় আগে কোথাও সে টেস্ট ড্রাইভ করে সে পরে করতে পারে, কিন্তু বাট আমি বলছি রেশিও ইজ সো লো, উইল বি সো লো। কিন্তু দেখেন একটা ফুড সেক্টর দেখেন, যে আপনি ধরেন ম্যাকডোনাল্ডস এর বার্গার অফার করবেন, অর্ডার করবেন, আপনি ডোমিনোস পিজার পিজা অর্ডার করবেন, পিজা হাট এর পিজা অর্ডার করবেন, সো হোয়াট উইল হ্যাপেন, যে আপনি জানেন যে এটা এরকম, এখানে আমি ঘর থেকে বের হব, গাড়ি স্টার্ট দিব, অতটুকু যাব, 3 মাইল যাব, সেখানে 20 মিনিট 30 মিনিট দাঁড়াবো, তার চেয়ে সে আসবে, আমার হয়তো 2 টাকা বাড়তে যাবে, 2 টাকা টিপস দিব আমাদের। তো সো এইভাবে প্রত্যেকটা, এটা হচ্ছে আমেরিকান এনভায়রনমেন্ট, আপনি আপনার বাংলাদেশের এনভায়রনমেন্ট। বাংলাদেশে এখন অনলাইন শপিং গুলো কি সমস্যা, যেমন যেটা প্রায় সময় কমপ্লেন, অ্যাজ ইট ইজ ডেলিভারি হচ্ছে না, অ্যাজ ইট ইজ পণ্য যেটা আপনার যে ডিজাইনিং বা যে ছবি আপনার দেখানো হচ্ছে অনলাইনে সেটা অ্যাজ ইট ইজ হচ্ছে না। তো সো এগুলো নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। কথা হচ্ছে কমিটমেন্ট, যেটা করছেন কমিটমেন্ট অ্যাজ ইট ইজ আপনাকে পালন করতে হবে। আমি অলরেডি উত্তর দিয়েছি, এটা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এই তিনটা আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলেও যদি স্কিল থাকে ইউ উইল গেট লট অফ অ্যাডভান্টেজ। আপনারা জিনিসটাকে খুব ইগনোর করেন, আপনারা মনে করেন যে আমি পাচ্ছি, তো type hand will give you the better privilege. ami egulo onek bar bolechi, onek jaygay bolechi je please egulake helay felay neben na. dekhen apnara jokhon baire ashben tokhon dekhben je online based course, apnara jodi bangladeshe boshe jodi kono online course koren shekhane kintu apni type kore you will get a more advantage. ekta question er jonno 5 minute shomoy ache, 7 minute shomoy ache, apni jodi type hand bhalo thake apni ekta better advantage paben, apni boss ke taratari reporting korte parben,
আপনি বস কি বলছে সেটা নোটিং তাড়াতাড়ি করতে পারবেন, এইভাবে বলে শেষ করা যাবে না। শুধু টাইপ হ্যান্ডের কথা বললাম, আপনি যদি একটা বেটার ডিজাইনে একটা একটা প্রেজেন্টেশন করেন, দেন এভরিবডি উইল হেল্প ইউ। আপনার একটা রুচিবোধ আছে এবং অন্যদের চাইতে বেটার আউটলুক, সো এটা কিন্তু অনেক ইম্প্রেশন ক্রিয়েট করে। মানুষ যেমন একটা ভালো জামা পরলে অন্য চাইতে যে কম্পেয়ার করে ও এটা এরকম, তেমনি ভাবে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর আরেকজন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিট অ্যান্ড ক্লিন যদি থাকে এবং ভালো রুচিবোধ থাকে, ভালো কালার কম্বিনেশন যদি থাকে, ভালো ডিজাইন যদি থাকে এবং ভালো ফরম্যাটিং যদি থাকে, এবং এটা আপনার আই ক্যাচিং। অনেকে দেখবেন যে প্রেজেন্টেশন দেওয়ার সময় ঘুমাচ্ছে, কারণ হচ্ছে নাথিং নিউ, নাথিং ইন্টারেস্টিং। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম ভিজুয়ালাইজ, আপনাকে কিছু পিকচারাইজ করতে হবে, পিকচারাইজেশন আনতে হবে, কিছু ভিডিও কন্টেন্ট আনতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে। স্যার আমাদের সাথে আরো অনেকে জয়েন হচ্ছে। ইমতিয়াজ আহমেদ তুহিন কোয়েশ্চন করেছে, আসসালামু আলাইকুম স্যার, কর্পোরেট জব মার্কেট মূলত কোন ধরনের কোয়ালিটি কর্মী ডিমান্ড করে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে, এবং সেগুলো এক্সারসাইজ কিভাবে করা যায়? খুবই এক্সাইটিং একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ইমতিয়াজ। আমার মনে হয় যে এগুলোর উত্তর আমি কিছুটা দিয়েছি, যে একটা কথা হচ্ছে কোয়ালিটি টা ভেগ ওয়ার্ড, আমি আবার বলি কোয়ালিটি হচ্ছে ভেগ ওয়ার্ড, কোয়ালিটির কোনো শেষ নাই। আপনি ধরেন আজকে বললেন যে আমার এই ধরনের স্কিল দরকার, আপনি অ্যাচিভ করলেন, করার পর আপনি কি মনে করলেন এটা শেষ? নো, কারণ হচ্ছে যে অন্য আরো 10 জন ওই স্কিলটা আরো সহজে ডেভেলপ করছে। কালকে যখন কম্পিটিশন হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে আপনার সাথে আপনার কলিগ সাথে কম্পিটিশন হচ্ছে ইন্টারনালি, যে কে দ্রুত কাজ করছে, কে ইফিসিয়েন্ট, দ্রুত চাইতে হচ্ছে ইফিসিয়েন্সিটা, এরর ফ্রি, ওকে, যে এরর ফ্রি কাজ করছে, সেগুলো কিন্তু বসদের জন্য বড় বিষয়। এখন আপনি কাজ করছেন খুব দ্রুত কিন্তু ভুল করতেছেন 101টা, আপনি কাজ করতেছেন মডারেটলি কিন্তু ভুল করতেছেন কম, আবার কাজ করতেছেন স্লো, একটাও ভুল করতেছেন না। তো বস মানে এনভায়রনমেন্টাল ইভ্যালুয়েট ইউ, যে কোনটা কোম্পানির জন্য বেটার। আমি আবার বলছি, এটা মুখস্থ বলা যাবে না, আবার বলছি, কর্পোরেট জগতে এন্ট্রি লেভেলে, যেটা আমি বলছি এন্ট্রি লেভেলে, অবভিয়াসলি যে আপনার স্কিল, যে স্কিলগুলো যেমন আপনার সফট স্কিল এবং হার্ড স্কিল যেটা আছে, আপনার পেশেন্স থাকতে হবে। প্রথম আমাদের দেশে প্রথমে যখন এন্ট্রি লেভেলে জবগুলো অনেক হার্ড হয়, যেমন আপনাকে হয়তো অনেক কম স্যালারি দিচ্ছে, আপনাকে হয়তো পথে ঘাটে মাঝে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এবং টাফ জিনিসগুলো ডিল করতে দেওয়া হচ্ছে, এবং আপনি একটা সময় পেশেন্স হারায় জবটা চেঞ্জ করতে ফেলছেন, দুদিন পর পর আরেকটা জব নিচ্ছেন। দেখেন, খুব বেশি জব চেঞ্জ করলে হবে কি, একটা সময় অনেকে মনে করে যে এটা ক্রেডিবিলিটি, আই পার্সোনালি ডোন্ট ফিল ইটস এ ক্রেডিবিলিটি, টু মাচ জব সোয়াপিং, এটা আমি মনে করি। যেমন আপনি যদি টু মাচ, তাহলে আমিও আপনাকে যখন নেওয়ার সময় চিন্তা করবো, ইউ উইল নট লং লাস্ট হেয়ার, বি কেয়ারফুল। আপনি যদি 101টা জব চেঞ্জ করেন, অনেকে মনে করে ও আই হ্যাভ এ কোয়ালিটি, আই ক্যান চেঞ্জ, এটা কিন্তু বেশিক্ষণ পারবেন না। আপনি যখন এইটা যদি 3-4 বছর করতে থাকেন এবং এরপরে গিয়ে আপনাকে আর কেউ রিলাই করবে না, না বলবে যে নো ইউ আর নট রিলায়েবল, সো আমি যদি আপনাকে নিয়ে আমি আপনাকে আবার হারাই ফেলবো, আপনাকে কাজ শিখাবো, আপনাকে ওই করবো সেই করবো। সো আপনার যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা আমি বারবার বলি, গেইন সাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আপনারা সবসময় কমপ্লেন করেন যে আমাদেরকে এটা করে না, ইনস্টিটিউট এটা করে না, দেখেন কেউ স্পুন ফিডিং করবে না। যে দেশে আমাদের আজকে যারা নেতৃত্বে আছে, দেখেন ওরা তো আরো অনেক কিছু পায় না, হয়তো তারা কিভাবে, তারা গ্রামের স্কুলে হয়তো 10 মাইল দূরে গিয়ে স্কুলে পড়েছে, আমরা তাদের চাইতে লাকি, আমরা হয়তো আধা মাইল 1 মাইল হেঁটে গিয়ে, আপনারা আরো লাকি, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যত বেশি কষ্ট করে একটা জিনিস অ্যাচিভ করবে, সে তার লার্নিংটা কেন জানি ভালো হয়। এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল অ্যাগেইন। সো আপনি কুইক লার্নার হতে হবে, আপনি সময় উপযোগী লার্নিংটা নিতে হবে, অর্থাৎ মডার্ন লার্নিং, যেটা যে সময়ের সাথে যে লার্নিংটা চেঞ্জ হচ্ছে সেই লার্নিং গুলো আপনাকে নিতে হবে, ঠিক আছে। তো সো আপনি যদি ধরেন, যখন আপনি আপনার এখানে অ্যালামনাই গ্রুপ গুলো আছে, অ্যালামনাই ভাইদের সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন, তাদের সাথে যখনই সুযোগ পান যোগাযোগ রেখে জিজ্ঞেস করতে পারেন, ভাই জবে কি কি জিনিসগুলো আপনার বেশি লাগবে। হ্যাঁ, সো আপনার একটা জিনিস বারবার খেয়াল করতে হবে, ডোন্ট যেটা হচ্ছে আন্ডারস্টিমেট এনিথিং, আপনি মনে করছেন ডোন্ট ওভারলুক এনিথিং, আপনি কিন্তু কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের দিকে থাকেন, ডেভেলপমেন্ট গুলো সেটা সফট স্কিল হোক বা হার্ড স্কিল হোক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হোক, কমিউনিকেশন স্কিল হোক। এবং সেই জন্য আমি একটা জিনিস সবসময় বলি আমাদের মার্কেটিং এর ছেলেদেরকে,
যে আপনি অ্যাটলিস্ট সেলসে 1-2 বছর কাজ করেন, যেটা হবে আপনার ইন্ট্রোভার্টনেস, আপনার জড়তা আছে, আপনার ঐশী আছে, এটা কেটে যাবে। যেমন আপনারা এটা আগেই শেষ করে ফেলতে পারেন, এখন তো অনেক সুযোগ আছে। ঈদে টিদে দেখা যাচ্ছে অনেক কোম্পানি, যেমন আরঙ্গে অনেক সেলস আউটলেটের লোকজন নেয়, বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম লোকজন হায়ার করে ফর দ্য টাইম বিং। ইউ কুড বি সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে, সরি, যে এটাকে কি একটা নাম দেয় ওরা, যে ব্র্যান্ড প্রমোটার হিসাবে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি ছেলেরা একটা ব্র্যান্ড পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় গেলো এবং সেটা টেস্ট কেস হিসাবে রান করলো, এগুলো করবেন। এখানে আপনি ফিনান্সিয়াল গেনের চাইতে চিন্তা করবেন যে ইউ হ্যাভ ইন্টারেক্টেড দিস অ্যামাউন্ট অফ পিপল, এবং এখানে খারাপ ভালো হবে, অনেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। আপনি জীবনে যদি গলা ধাক্কা না খান তাহলে বুঝবেন কিভাবে ওই লেভেলে কি হয়। মার খাতে বলতেছি না, সেটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে একটা গেট কিপার এর কি দায়িত্ব, হ্যাঁ সেটাও তো আপনার জানতে হবে। দেখেন অনেক সময় আমরা কি করি, একটা জায়গায় গেলে আমি সবসময় একটা ক্লাসরুমে একদম ফ্রম দ্য বিগিনিং বলছি, যেন একটা এমডির সাথে ম্যানেজিং ডিরেক্টর সাথে দেখা করতে গেলেন, আপনি কি করলেন, আপনি তার গেট কিপার বা আপনি তার পিয়ন বা যেটা হচ্ছে আপনি তার ড্রাইভারকে আপনি তাকে ইগনোর করেন। আপনি জানেন এই তিনটে ব্যক্তি হচ্ছে এমডি সবচেয়ে কাছের মানুষ এবং তাদের অনুমতি লাগে না তার রুমে, তার আপনি 1-2 বছর ঘুরতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, 2 মাস ঘুরতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য। সো ডোন্ট আন্ডারস্টেমেট এনিবডি। আপনি যদি আপনার ড্রাইভারের সাথে একটা, কারণ ড্রাইভারের সাথে তা অনেক সময় কাটায়, একটা ড্রাইভারের সাথে একটা ভালো সম্পর্ক যদি থাকে আপনার, আপনার হি অর হি ক্যান ম্যানেজ ইউ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? সো ডোন্ট আন্ডারস্টেমেট এনিবডি প্লিজ। সাকিব, ওয়ালাইকুম সালাম। আমরা ভাবি গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করব, এতে করে 5-6 বছর চলে যায়, আবার শুনি বাংলাদেশে চাকরির বাজার ওভারলোড, ফলে ওই সময় আবার ব্যবসার দিকে নজর দিতে, কিন্তু আমার বয়স 28 হয়ে যায়, তখন সে সময় আমাদের পরিবার আমাদের ইনকাম আর বিয়ে করাটা চিন্তা করে আমি চাকরি, এগুলো কমন কোয়েশ্চেন। দেখেন আমি এগুলোর উত্তর দিয়েছি, আসলে আপনারা শুনেন কতটুকু আমি জানি না। কিছুদিন আগেও আমি একটা ভিডিওতে এই কথাগুলো আমি বলেছি যে ব্যবসা যদি করতে হয় আমার মনে হয় যে স্টুডেন্ট অবস্থা, এই যেমন ধরেন এই সময়গুলোকে কাজে লাগান না কেন, যেমন COVID-19 সিচুয়েশনে ঘরে বসে আছেন, আমি বলছি না বের হতে হবে লকডাউন সিচুয়েশনে, লকডাউন মেনটেন করেই কিছু কোম্পানির সাথে যোগাযোগ করে কিছু পণ্য ডেলিভারির কাজ তো করতে পারেন। এটা একটা টেস্ট কেসের কথা, আমি জানি না বাংলাদেশের সিচুয়েশন কি এখন, বা যে কোনো ভাবে, বা অ্যাটলিস্ট কোনো কোম্পানির হয়ে একটা কমিউনিকেশন বা ডাটা ম্যানেজমেন্ট বা সফটওয়্যার ম্যানেজমেন্ট বা অনেক কিছু, বা একটা ডিজাইনিং করে দিতে পারলেন। আপনি জানেন একটা কোম্পানিতে একটা ব্যানার মেক করার মতো মানুষ পাওয়া যায় না, যে এখন তো কথায় কথায় ব্যানার তৈরি করতে হয়, একটা অনলাইন একটা ডিজাইন করতে হয়, এটা ওইটা ডিজাইন করতে হয়, দেখা যাচ্ছে এটার জন্য আমার একটা প্রফেশন কাউকে যোগ করতে, তাকে তার সময় পাওয়া যায় না, তার কাছে একটা লোক পাঠাতে হয়, হোয়াট এ ওয়েস্ট অফ টাইম। তো সো ইফ ইউ ক্যান হেল্প টু এ কোম্পানি অ্যান্ড ভেরি কুইক টাইম, দেন ইউ কুড আর্ন সাম মানি। মানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ইউ উইল গেইন সাম এক্সপিরিয়েন্স, দ্যাট উইল গিভ ইউ অ্যান। আর একটা কথা হচ্ছে, ব্যবসা শুরু করতে হলে ইনিশিয়ালি আপনাকে চেষ্টা করতে হবে প্রসেসটা জানার জন্য, ইটস বেটার টু স্টার্ট ওয়েন ইউ আর স্টুডেন্ট, সো দ্যাট ইউ নো দ্য প্রসেস, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওকে ব্যবসা। কিন্তু আপনি যদি পাশ করা পর্যন্ত ওয়েট করেন, হোয়াট উইল হ্যাপেন, আপনি তখন ব্যবসায় নামবেন, ব্যবসায় লাভ লস থাকে, এবং যেটা আনঅফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এ দেখা যায় যে অন্টারপ্রেনার হওয়ার জন্য যে অ্যাটেম্প গুলো থাকে সেখানে প্রায় 50-60-70% ঝরে যায়। এখন আপনি ধরেন 28-এ একটা ব্যবসা শুরু করলেন, দেন হোয়াট উইল হ্যাপেন, আপনি 3 বছর পরে বুঝলেন আপনার ব্যবসাটা মার গেল, তাহলে আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, আপনি লাইনচ্যুত হয়ে গেলেন। সেজন্য আমি সাকিব আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, আমার এক্সপিরিয়েন্স আমি যেটা বলি, যদি চেষ্টা করার থাকে চাকরি শুরু করা, ব্যবসা শুরু করা, সেটা এই যে আপনাদের প্লেন্টি অফ টাইম থাকে পাবলিক ইউনিভার্সিটি যারা কাজ করেন, এই সেশন জেন টাইম নিয়ে কথাটা তো বলেন, এগুলোর চাইতে তার চেয়ে ভালো এই সময়টাকে কিভাবে কারোর সাথে ইনভলভ হয়ে কাজ করা যায়, কোনো ইন্ডাস্ট্রি থেকে ফ্রি খাটেন না, ওইটা তো আপনার এক্সপিরিয়েন্স রে বাবা। আপনি বলেন যে ঠিক আছে বাবা, আমি তোমাকে 1 মাস খেটে দিলাম, ঠিক আছে তুমি আমাকে একটা সার্টিফিকেট দেবা, ঠিক আছে ইন্টার্নশিপ এর মতো, ঠিক আছে আপনারা ইন্টার্নশিপে পড়লে ইন্টার্নশিপ করেন, ওয়াই নট। এখানে আমরা পড়ালেখা করার স্টুডেন্টকে, আপনি জানেন এক একটা স্টুডেন্ট পাস করার আগে এমনও আছে 7-8টা ইন্টার্ন করে, অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান,
কারণ হচ্ছে যে সে তখন নানা কোম্পানির প্রসেসটা জানে এবং দে আর লার্নিং ইজ বেটার দেন দ্য আদার্স এবং বেটার অ্যাডভান্টেজ পায়। আর অবভিয়াসলি 28 বছর বয়স তো অনেক বয়স, আপনি বিয়ে শাদী না করে আপনি বসে থাকবেন নাকি? ঠিক আছে, আপনার জীবনের এইটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি সব ক্লাসে এটা একটা কথা বলতাম, জীবনে ফ্লাইং টাইম হচ্ছে 25 থেকে 45, অনেকের জন্য 40। সো তাহলে আপনার আসলে কাজ করার সময় 15 বছর, হায়াত মত আল্লাহর হাতে। এখন এরপরে 40-এর পরে বেসিক্যালি আপনি স্লো ডাউন হবেন, আপনি আগের মতো দৌড়াতে পারবেন না। আমি যখন কমার্স ফ্যাকাল্টিতে জয়েন করি তখন কমার্স ফ্যাকাল্টিতে কোনো লিফট ছিল না, আমাদের সিঁড়ি বেয়ে পাঁচতলা উঠতে হতো, সিঁড়ি বেয়ে নামতে হতো। আমার মনে আছে আমি সিঁড়ি তিনটা করে স্টেপ আমি নিতাম, তিনটা করে মানে স্টেয়ার আমি স্টেপ আপ করতাম টু সেভ টাইম। ইট ওয়াজ ক্রেজি দো, কয় সেকেন্ড বাঁচত, কিন্তু সাইকোলজি যে না আই এম সেভিং টাইম। So it was a time of age, বয়স 30-এর ঘরে ছিল। সো বাট এখন লাস্ট আসার আগেও আমি দেখেছি যখন আমার বয়স 45 অ্যারাউন্ড তখন আমি দেখেছি আমি পাঁচতলা উঠে আমাকে টাং ইভেন চারতলা বা তিনতলা উঠে একবার হয়তো দেখা যাচ্ছে সেকেন্ড দশকের জন্য হয়তো একটা পজ দিতে হচ্ছে। সো দ্যাট ইজ হাউ দ্যান ইউ হ্যাভ টু ইউ উইল বি স্লো। সো আপনার যা কিছু করতে হবে বিফোর 40 অ্যান্ড দেন আফটার 40 ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেন নট ফিজিক, আপনার ফিজিক ইউজ করার আর কোনো সুযোগ নাই। তো সো ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং লাইক দিস ওয়ে। ওকে, সো আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে, এক একটা নিয়ে কথা বলতে গেলে তো আমার মনে হয় যে একটাই একটা কোশ্চেন নিয়ে একটা সেশন হয়ে যায়। মুস্তফা কাসের বলছেন, বিকজ অফ টাইম ফ্রেম এনি স্টুডেন্টস ক্যান নট গোয়িং টু ডিপ ইন এনি কোর্স, সো উই জেনারেলি এবল টু get only the basic knowledge about the course. Is it enough to build career based on our major subject? And if anyone wants to be a teacher, he or she will face any problem of teach. আমাকে দেখে শিখেন, বাট উদাহরণ হিসেবে কখনো ইউজ করবেন না, কখনো ইউজ করবেন না। স্টুডেন্ট লাইফে আমি হার্ডলি 2টা বা 3টা কোর্স আমি রেগুলার ক্লাস করেছি, আর গুলো করিনি। দ্যাট ওয়াজ এ ভেরি শকিং, কিন্তু বিকজ আই নেভার হ্যাভ এন ইন্টেনশন to do so anyway, but I became teacher. And কিন্তু যখন আপনি প্রফেশনালিজম ছেটাই যায়, যখন আই বিকাম টিচার দেন আই ওয়ান্টেড টু প্রুভ মাই সেলফ দ্যাট ওকে আমি অ্যাটলিস্ট খারাপ না আর কি, মানে মোটামুটি চলনসই, জানি না কি করেছি গত 18 বছর প্রায় 25-26টা ব্যাচ প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক ব্যাচকে পড়িয়েছি, তারাই মূল্যায়ন করবে, এগুলো নিয়ে খুব একটা ভাবার সময় নেই। তবে নিজেকে চেষ্টা করেছি ওই জিরো থেকে তুলে আনার জন্য, কারণ আমি জানি আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে অনেকে মনে করেন যে আমি কিছু না কিছু কিভাবে না পড়া হয়। যেমন ধরেন আপনাদের অনেক এটা উইথ ডিউ রেসপেক্ট অফ দ্য টিচার্স, আপনাদের অনেক কোর্সের ক্লাস হয় 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, কারো 40 ঘন্টা, কারো 60 ঘন্টা। আপনি কি সমানভাবে একটা কোর্সে শিখতেছেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন আপনি ক্লাসে যাচ্ছেন, পরীক্ষায় যাচ্ছেন, তখন আপনি কিন্তু সিলেবাসটা শেষ করছেন বাই ইউর সেলফ। সেই জন্য আমি অনেক সময় বলতাম ডোন্ট কেয়ার অ্যাবাউট ওয়েদার ক্লাস হচ্ছে হচ্ছে না। পাবলিক ইউনিভার্সিটিতে আমরা খুব আনলাকি, আমাদের সময়ে আমাদের অনেক টিচার ক্লাস নেন নাই, অনেকে 12 ঘন্টা নিয়েছেন, অনেকে 10 ঘন্টা নিয়েছেন, অনেকে 45 মিনিটের 8টা ক্লাস নিয়েছেন, বাট 3 ক্রেডিট বলতে যেটা আমরা বলছি 40 আওয়ার ক্লাস। ওকে, এখন এগুলো নিয়ে আমি এখানে কথা বলতে চাচ্ছি না। তো কিন্তু এটা নিয়ে ডিসহার্টেড হওয়ার কিছু না, এটা যুগে যুগে ধরে ছিল, কে ফাঁকে দিল কে দিল সেগুলো অ্যাডমিনিস্ট্রেশন আর উপরওয়ালা দেখছে, ঠিক আছে। তো সো এখন আমার কথা হচ্ছে আপনার করণীয় কি, আপনার করণীয় হচ্ছে যে আপনি নিজে সিলেবাস অনুযায়ী পড়ে নিচ্ছেন, পরীক্ষা হলে যাওয়ার আগে পড়ে নিচ্ছেন। এখানে পার্থক্য হচ্ছে শুধু এইটুকু, একটা হচ্ছে আপনি নিজে যতটুকু বুঝতে পেরেছেন সেটা নিয়ে আপনি যাচ্ছেন, আর একটা হচ্ছে টিচার যদি একটু হেল্প করতো তাহলে আপনি এক্সট্রা লার্নিং হতো, এক্সট্রা কেস, একটা এক্সাম্পল পেতেন, যেটা আপনি পাননি, যেটি কোর্সের লেখাপড়া হয়নি। কিন্তু আপনি কিছুই যে পড়েন তা না। যেমন আপনি পোর্টারের মডেলের কথা আমরা বলি, সাপ্লাই চেইন ডিমান্ডের যে ব্রেক ইভেন পয়েন্টের কথা বলি, এগুলো আপনারা শিখছেন কিন্তু আপনারা জানেনও না এই একটা মডেল, পোর্টারের মডেলটা আপনার লাইফ টাইমে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। আপনি হ্যাভ ইউ এভার থিঙ্ক ব্রেক ইভেন পয়েন্ট আপনার আপনার সার্ভিস লাইফ, আপনার এন্টারপ্রেনিউর লাইফ, যেটাই আপনার আপকামিং হবে না কেন, আপনি এটাকে পদে পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন
ইউ ক্যান্ট ইমাজিন। সো আসলে থিঙ্ক করতে হবে যে এই জিনিসটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা, অ্যান্ড দেন ইট উইল বি মাচ মোর ইজি। আরেকটা জিনিস হচ্ছে, জব মার্কেট কখনো শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করবে না, জব মার্কেট চিন্তা করবেন জব মার্কেট সারা পৃথিবীটা আপনার জন্য জব মার্কেট, ইটস এ গ্লোবালাইজড। দেখেন সারা পৃথিবী সমস্ত ইমিগ্রেশন ফ্যাসিলিটিস বন্ধ করে দিল, রিসোর্স হান্টিং ইমিগ্রেশন যেটা সেটা কখনো বন্ধ করে না, কারণ তাদের যেখানে রিসোর্স লাগবে সেটা তারা মানে খুলে দেয়, ঠিক আছে, কারণ তার দরকার। আমার ইচ্ছা কোন ফরেন কান্ট্রিতে বিশেষ করে অস্ট্রেলিয়া মার্কেটার হিসেবে নিজেকে ক্যারিয়ার করা, এবং একজন মার্কেটার হিসেবে আমার সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত, আর সিদ্ধান্তে সফলতা হলে আপনার দেখতে চান? আমি আশা করছি আপনি পারবেন, চাইলেই পারবেন। অস্ট্রেলিয়া ইজ এ লিবারেল কান্ট্রি, অস্ট্রেলিয়াতে প্ল্যান্টি অফ অপরচুনিটি আছে। প্রথম কথা হচ্ছে আপনি কিভাবে ইন করবেন আমি জানি না, কথা হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে আপনি যদি ভালো করে লেখাপড়া ভালো আইএলটিএস স্কোর করেন, অস্ট্রেলিয়াতে অনেক স্কলারশিপ দেয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, সরকারের অনেক আছে। আমি নিজে অস্ট্রেলিয়ার আর স্কলারশিপ নিয়ে গেছে, আই ওয়াজ র্যাঙ্ক ফার্স্ট আইপিআরএস স্কলারশিপ বলে, আমার পিএইচডি যে আইপিআরএস স্কলারশিপ আছে তখন আমার যে স্কলারশিপ সেখানে আমি র্যাঙ্ক ফার্স্ট হয়েছিলাম। So I am grateful to Australian government that they have funded me to like bear my all the living and the education cost. So among amader koyekjon amader batch ebong amader ager batch somboto initiator tarai prothom Australia jawa shuru kore, ebong er pore aro onek amader commerce faculty ba onanno faculty onekei Australia bibhinno eta lekha pora korte jay, ekhon onekei achen. So it's a good sign. এবং আপনারা যারা আছে অস্ট্রেলিয়া ফেরত, অনেকে এখনো আছেন ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের বাইরে, তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আর আসলে হচ্ছে কি, কারোর সাথে কথাও বলতে হয় না, গো টু লাইক ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যান্ড অ্যাডমিশন ডিপার্টমেন্ট, কিপ রাইটিং। আপনি একসময় বিরক্ত করেন তাদেরকে, ইরিলিভেন্ট বিরক্ত করা দরকার নাই, যেটা আপনার যদি কোনো কোয়েরি থাকে দে আর হ্যাপি টু আনসার ইউ। ওকে, প্রথমে আপনি ঢুকেন, এডুকেশনটা নেন, তারপরে যখন আপনি এডুকেশন নিতে যাবেন, আমরা বাংলাদেশিরা অনেক ব্রিলিয়ান্ট, আমাদের আইকিউ অনেক শার্প, আমরা যখন একটা এনভায়রনমেন্টে যাই আমরা আমাদের মতো কেউ দ্রুত মনে ফিট হতে পারে না, ঠিক আছে, অবভিয়াসলি ইউ উইল ফাইন্ড দ্য ডিফারেন্সেস। তো সো আমি এইটুকু বলি, এখানে বলতে চাই এগুলো ডিটেল আলোচনা করতে গেলে অনেক কিছু। Will the upcoming world be 100% dependent on online services? In this case, we may be benefited trying to reinvent to take different view of our current ways of marketing. My question is, how much would be the effect our skill development process? There would be a major changes maybe. Amra shobai guess korte pare matro, guess kora kharap kichu na, but what will exactly happen nobody can tell. Eta ashole kewi bolte pare na. We can guess, we can predict, we can forecast, but what will happen exactly, we have to wait for the time we are thinking, then that has to become to the present status. So what is happening, যেমন ধর এটা অন্তত বুঝে যাচ্ছে যে COVID-19 সিচুয়েশনে এমন হোম বেস জব অনেক বেড়ে যাবে, কারণ এখন অনেক প্রুভ হয়েছে যে হোম অনেক কাজ যেটা অফিসে বসে করা যেত সেটা এখন বাসায় বসে করা যায়। তো সো ওয়াই উই শুড স্পেন্ড মানি, more money, so company save korte parbe, freelancer ra kaj korte parbe, freelancing facilities, home based job ebong eigulo onek bere jabe online, tobe 100% kokhono hobe na. Physical product jodi 100% physical product apnar 100% eta deal korte gele jeta hocche physical supply chain lagbe, okay, physical production lagbe, physical manufacturing lagbe, thik ache, physical reverse supply chain develop korte hobe, so ekhane ashole logistic support gulo lagbe, ekhane kokhono 100% ashole online based hobe na, but onek kichui online hoye jabe, service industry develop korbe. Iftir onek question dekhi, ifti amake arekta question, ekjon moddhobitto ba nimno moddhobitto poribarer sontan hishebe bideshe lekhar prosthe na kototuku joktik? অবশ্যই যৌক্তিক, এরাই তো সবচেয়ে বেশি, এবং মধ্যবিত্ত ছেলেদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের দেয়ালে দেয়ালে পিঠে নিম্নবিত্ত, তারা কখনো পয়সা দিয়ে পড়ে না, তারা স্কলারশিপ দিয়ে পড়ে, দ্যাট ইজ দ্য থিং। আমিও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি,
সো কাজেই আমি তো পয়সা দিয়ে পড়ি নেই কখনো, ঠিক আছে? এবং আমি খুব আপনাদের অনেকের মতো ভালো ছাত্র ছিলাম না স্টুডেন্ট লাইফে, বিকজ আই নেভার কেয়ার অ্যাবাউট অন দ্যাট টাইম। আমি লেখাপড়াটাকে তখন গুরুত্ব দিইনি, আমাকে কেউ ওভাবে মেন্টরিং করতে পারে নাই যে, বা আমি কারো কথা উদ্বুদ্ধ হইনি যে লেখাপড়াটা আমার আরেকটু বেশি করা উচিত। তবে ওই যে বললাম, লেখাপড়া অতটুকু তো করেছি যে আমার সিলেবাসে যা আছে সেটা কিন্তু মোটামুটি জ্ঞান নিয়ে আমি পরীক্ষা দিতে গেছি, একেবারে জিরো কোনো কিছু। তো ওই যে একটা সিলেবাস তো আছে আপনার, আপনার স্যার পড়াইছে পড়ায় নাই, ইউনিভার্সিটি বন্ধ ছিল ছিল না, আমাদের সময় 1 বছরও বন্ধ ছিল, 8 মাসও বন্ধ ছিল, 4 মাসও বন্ধ ছিল, কিন্তু আমরা পড়ে নিয়েছি। কিন্তু এই পড়ে নেওয়াটা আরেকটু ভালো হতে পারতো ট্রু যদি ক্লাসগুলো ভালো করে হতো। আমার মনে হয় এখন আপনাদের আরো ভালো সিচুয়েশন, অনেক ভালো আগের মতো না। যাই হোক, ইজ ইট নেসেসারি টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু বি ইয়াং রিসার্চার, অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রসপেক্ট অফ বিং ডাটা সায়েন্টিস্ট অর ডাটা অ্যানালাইসিস বিজনেস ব্যাকগ্রাউন্ড? এটা এখন হট কেক, এটা এখন হট কেক। ডাটা অ্যানালাইটিক্স, সাপ্লাই চেন অ্যানালাইটিক্স, ঠিক আছে, বিজনেস অ্যানালাইটিক্স, এটা এখন এই এই জায়গাটা কত রকম দিন দিন বাড়ছে, হাইলি টেকনিক্যাল, হাইলি ম্যাথমেটিক্যাল, হাইলি স্ট্যাটিস্টিক্যাল। আসলে এগুলো এখন নিজেকে ক্যালকুলেশন করে করতে হয় না, এগুলোর বিভিন্ন প্রোগ্রাম আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেগুলো শিখতে হয়। এগুলো আসলে পার্টিকুলার কোন কথা বললে, এটা যে মানে আপনার এটাই যে শিখলে আপনার লাভ হবে সেটা না, আসলে অনেকগুলো বিষয় আছে। কোথায় গিয়ে আলটিমেটলি কাজ করেন, কোন অ্যাপ্লিকেশন নিয়ে আপনি ইয়ে করেন, সেটা সেটার উপর ডিপেন্ড করে আসলে, ঠিক আছে? তো সো প্রসপেক্ট ইজ হাই, রিয়েলি হাই, কারণ সবাই এখন ডাটা অ্যানালিটিক্স দিয়ে বুঝতে চায়, ডাটা প্লে করলেই কিন্তু বোঝা যায় যে কি হতে পারে আর কি হচ্ছে। মারুফ প্রশ্ন করেছে, গ্রিটিং স্যার, থ্যাংক ইউ, হাউ ক্যান আই ইমপ্রুভ দ্য মার্কেটিং স্কিল অ্যান্ড বেসিক স্কিল স্ট্রং উইথ দ্য একাডেমিক স্টাডি, হোয়াট উইল অ্যাড টু দ্য সলভিং কোম্পানিজ বিজনেস প্ল্যান অ্যান্ড ইট উইল কন্টিনিউ সেম টাইম? দেখেন, এগুলো অনেকগুলো আপনাদের ইভেন্ট হয় এখন, বিজনেস প্ল্যান কম্পিটিশন অ্যান্ড অল দিস, এগুলোতে বেশি বেশি করে অ্যাটেন্ড করেন। প্রথমে স্ক্র্যাচ মনে হবে, প্রথম আপনি প্ল্যান যেটা আমার দেবেন সেটা খুবই খারাপ হবে, ঠিক আছে? এগুলো স্পুন ফিডিং করার কোনো সুযোগ নাই, আপনি একটি লার্নিং প্রসেস, এখানে আপনাকে যেতেই হবে। আমি আপনাকে বললাম যে ঠিক আছে হা করেন, খাওয়াই দিলাম, সেটা হয় না আসলে, সেটা কখনোই হবে না। এবং আমি যদি আপনাকে 10টা আর্টিকেলও পাঠাই, সেই 10টা আর্টিকেল আপনি সুন্দর করে রেখে দিবেন আপনি ইনবক্সে, এবং সেটা জীবনে পড়বেনও না, ভেরি ফিউ কেসেস এ পড়বেন। সেই জন্য আপনাকে আসলে ব্যাপার হচ্ছে এইসব কম্পিটিশন অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করলে হবে কি, আপনি তখন সিরিয়াসলি একটা প্ল্যান ডেভেলপ করবেন, তখন 10 জায়গায় কথা বলবেন, 10 জনের সাথে কথা বলবেন, তখন ইউ উইল হ্যাভ এ লার্নিং। সো এইভাবে করে এগোতে হবে। বাংলাদেশের বাইরের জবে উদ্যোক্তা ও রাজনীতির প্রভাব, ও এটা তো অনেক ম্যাক্রো ভিউ পয়েন্ট, এগুলোর উত্তর আমি কিছুদিন আগে একটা ইয়েতে দিয়েছি। দেখেন, COVID-19 সিচুয়েশনে সবখানে জবের ইম্প্যাক্ট পড়বে এবং সেখানে জব কার্ডেল হবে, জব একটা খারাপ সময় আসবে, কিন্তু সবসময় মনে রাখবেন একটা খারাপ সময়ের পর একটা বুম থাকে। তো সো আপনারা তো মাত্র এখন ইয়াং, আপনারা পাস করতে করতে যদি সিচুয়েশন ভালো থাকে ইনশাল্লাহ আপনারা হয়তো বুমটাই পাবেন। তবে এখন যারা পাস করছে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং, তবে আমি সবসময় উপরওয়ালায় বিশ্বাসী, উপরওয়ালা আপনাকে পাঠিয়েছে, ইফ ইউ ট্রাই হার্ড দেন ইউ উইল গেট সামথিং। পাবলিক ইউনিভার্সিটি শিক্ষক হতে গেলে কি কি যোগ্যতা দক্ষতা প্রয়োজন হয়, প্রতিবন্ধকতা কি কি আসবে, কিভাবে? ও, এই প্রশ্ন উত্তর দেওয়া আমার জন্য একটু কঠিন পাবলিকলি, ঠিক আছে? কারণ প্রতিবন্ধকতা অনেক, প্রথম কথা হচ্ছে শিক্ষক হতে গেলে শুধু ভালো রেজাল্ট দিয়ে এখন আর শিক্ষক হওয়া যায় না, ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ কানেক্টিভিটি উইথ দ্য পিপল। যাই হোক, সেগুলো এক্সিস্টিং টিচারদের সাথে আপনার কথা বললে বুঝে নেবেন। প্রতিবন্ধকতা কারোর জন্য প্রতিবন্ধকতা নাই, কারোর জন্য আছে, ব্যাপারটা এরকমই আসলে। আর মোকাবেলা করতে চাইলে মোকাবেলা করা যায়, কথা হচ্ছে যে আমরা যেমন বাইরের ইউনিভার্সিটিতে হাত পা ছেড়ে কাজ করতে পারি, সেটা আসলে পাবলিক ইউনিভার্সিটিতে আমরা অনেক সময় সেটা পারেনি, ঠিক আছে? সেটা আমাদের হয়তো সিস্টেমের একটা অংশ। যাই হোক, সেখানে 18টা বছর আমি ছিলাম, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো সো ব্যাপার হচ্ছে যে অবভিয়াসলি আই লার্ন সামথিং, আই গেইন লট অফ থিংস, থিঙ্ক পজিটিভলি। আমি অ্যাটলিস্ট আমার স্টুডেন্টদের ভালোবাসা পেয়েছি, আমার স্টুডেন্টরা এখনো আমাকে স্মরণ করে, তারা এখনো আমাকে কোয়েশ্চেন করে, সো আমি তাদেরকে সার্ভিস দিতে পেরে আমি সত্যি আনন্দ বোধ করি। একাডেমিক কোর্স গুলো বাজারের সাথে কোনো সম্পর্ক নেই বলে মনে হয়, কেন জানি আসলে কি চাকরি জীবনের সাথে এগুলো সম্পর্ক আছে? আমি আপনাকে
ক্লাসে পেলে খুব ভালো করে উত্তরটা দিতে পারতাম অনেক রসকস নিয়ে। যাই হোক, একটা জিনিস কি যে কোন বইয়ের কোন থিওরি বিজনেসের, বিশেষ করে মার্কেটিং এর থিওরি, আপনি কি বলতে পারবেন যে এটা কোনো প্র্যাকটিক্যাল রিসার্চ না করে হয়েছে? ধরেন ফিলিপ কটলারের প্রথম চ্যাপ্টারটা যদি আপনি দেখেন, চ্যাপ্টারের পরে রেফারেন্স দেখেন, হয়তো আপনি 20টা রেফারেন্স, আসলে ফিলিপ কটলারের সবগুলো কথা তার নিচ্ছেন না, স্ট্যান্টনের সব কথা তার নিচ্ছেন না, ঠিক আছে, আহুজের সব কথা তার নিচ্ছেন না, আমি সেই নিয়ে তারা হচ্ছে কম্পাইল করেছে বিভিন্ন রিসার্চারের বিভিন্ন জিনিসগুলোকে এনে কম্পাইল করে একটা একটা যে কন্টেন্ট উনি তৈরি করেছে, সেই কন্টেন্ট অনুযায়ী সেগুলোকে সে রেডি করেছে। মজার ব্যাপার হচ্ছে আপনারা কেন মনে করেন যে এটা প্র্যাকটিসের সাথে ইনভলভ না? এই থিওরি গুলোই কিন্তু প্র্যাকটিসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যেটা অ্যাপ্লাইড থেকে ওনারা থিওরিতে কনভার্ট করেছে, আবার থিওরি থেকে অ্যাপ্লাইডে নিতে হবে। বিকজ কারণ হচ্ছে হয়তো এটা বলতে পারেন যে যে এটা হয়তো ইউএসএ বুক, এটা হয়তো ইন্ডিয়ার বুক, এটা হয়তো আপনার এনভায়রনমেন্ট ভিন্ন, আপনার আপনি অ্যাজ ইট ইজ কখনো এটা অ্যাপ্লাই করতে যাবেন না ইন ফিউচার। আপনি করবেন কি, আপনি দেখবেন যে হোয়াট আর দ্য চেঞ্জেস অফ এনভায়রনমেন্ট ইউএসএ ভার্সেস ইউ, ওকে, অ্যান্ড দেন আপনি চেঞ্জেস আপনার এনভায়রনমেন্টের মতো করে মানে উপযোগী করে আপনি ওই থিওরিটা অ্যাপ্লাই। আপনি পোর্টারের থিওরি বলেন, ওই যে একটু আগে নাম নিলাম, আপনি যতগুলো থিওরি, আপনি বিসিজি মডেল বলেন, এগুলো সব কিছুই তো আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি, তাই না? ব্লু ওশন স্ট্র্যাটেজি বলেন, এগুলো তো বাইরের, কিন্তু এগুলো আমাদের কোম্পানিতে অ্যাপ্লাই হচ্ছে তো রে বাবা, কখনো ভাববেন না এটা সম্পর্ক নাই মানে হচ্ছে। এখন কোন একজন কোর্স টিচার যদি ক্লাস নিতে গিয়ে যদি ধরেন একটা থিওরি ডিসকাস করে, সেই থিওরিটা যদি প্র্যাকটিসের কোন একটা কোম্পানির কোন একটা অপারেশনকে যদি কানেক্ট করতে পারে একটা এক্সাম্পল দিয়ে, তাহলে আপনার কাছে সেটা মনে হতে পারে যে সম্পর্কটা কাইন্ড অফ এ ভিজিবল। ওই যে প্রথম থেকে বলে আসছি যে ভিজিবিলিটি, ভিজুয়ালাইজেশনটা করতে হবে, কেমন তো সো সামহাও শিক্ষকদের, শিক্ষকরা সেটা করবেন, শিক্ষকরা না করলে আপনি নিজে সেটা আপনার কানেকশনস এ করবেন, আপনাদের অ্যালামনাইরা আছে, আপনার বাবা চাচারা আছে বিভিন্ন, আপনার বাবা চাচা যেসব কোম্পানিতে কাজ করে সেখানে যাবেন, সেখানে সেই জিনিসগুলো আপনি দেখার চেষ্টা করবেন, দ্যাটস অল। ভবিষ্যতে কর্পোরেট লাইফের কথা মাথায় রেখে লকডাউনের সময় কোন, ও মাই গড, আপনি লকডাউনে 4 মাস কাটানোর পরে এই প্রশ্ন করলেন, দেখেন আবারও বলছি আপনার ন্যাক কি, মার্কেটিং এখন অনেক বড় ফিল্ড, আপনি মার্কেটিং এ ব্র্যান্ডিং নিয়ে কাজ করলে একরকম হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং হলে একরকম হবে, সাপ্লাই চেইন নিয়ে কাজ করলে একরকম হবে, সো আপনি যে ধরেন প্ল্যান এ প্ল্যান বি, আপনি ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং ব্র্যান্ডিং দুটো নিয়ে কাজ করবেন, তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং ওরিয়েন্টেড কোর্স গুলো করেন, দেন ব্র্যান্ডিং কাজ করেন, হ্যাঁ, এটা তো আপনার ন্যাকের উপর। এখন আপনি যাহা পাইলেন, যাহা ফ্রি পেলেন তাহাই করলেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, প্রথমে আপনি যা আপনার পছন্দের যে কাজটাতে প্রতি আপনার ঝোঁক আছে, একটা জিনিস কি মানুষ যে জিনিসটার প্রতি, যেমন আপনারা বিভিন্ন জায়গায় দেখেন যে আমার যে জিনিসটার প্রতি ঝোঁক আছে, যেটার প্রতি ডিভোশন আছে, যেটার প্রতি প্যাশন আছে, সেটাই আমি সবচেয়ে বেশি করতে পছন্দ করবো, সেটাতে আমি ওভার দ্য টাইম আমি সময় কাটাতে চাইব। সো আমার মনে হয় এভাবে কাজ করলে ভালো হবে। স্যার আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মার্কেটিং তো স্কিলফুল ওয়ার্ড সম্পর্কে, কিন্তু স্যার আমরা কিভাবে নিজেদের বাংলাদেশ ব্যাংক ছাড়া পাবলিক ব্যাংক আর জব বিজনেসের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি? আর স্যার আমরা জানি যে দেশের এই সেক্টরটি অনেকটা সময় সাপেক্ষ তথা লেগে থাকার উপর নির্ভর করে, কিন্তু আমরা যখন তেমন একটি সময় পার করবো, যখন অনার্স এবং মাস্টার্স কমপ্লিট হবে, তখন আমরা জানি যে ফ্যামিলি থেকে একটা প্রেশার ছেলের উপর চলে আসে, কিভাবে চারিদিকের এমন সব প্রতিবন্ধকতা, আচ্ছা এটা আপনার আদার প্রতিবন্ধকতা ওভারকাম করবেন মনে হয় এই ধরনের কিছু। দেখেন আমি আসলে সরকারি চাকরির প্রতি কখনো ডিভোটেড ছিলাম না, আমার জীবনে কিছু ফেলিউর আছে, যেমন অনেক ফেলিউর আছে, যেমন আমি আর্মি অফিসার, আর্মিতে জয়েন করতে চেয়েছিলাম, আমি ISSB থেকে আমি নকড আউট হয়েছিলাম, সো আমি যে ISSB পর্যন্ত পৌঁছতে পেরেছি কোনো সেকেন্ড হেল্প ছাড়া, এটাও আমার কাছে এখন বেশি মনে হয়। তো ISSB লাস্ট ভাবে পর্যন্ত আমি পৌঁছে আমি ওখান থেকে নকড আউট হই, তো সো এটা আমার কাছে একটা ফেলিওর মনে হয়। আমার ওখানে আমি কিছু গ্রস মিস্টেক করেছি আমার ফিল্ড, যে 3 দিন না 9 দিন আমরা ISSB ছিলাম, আমার 3 দিন না 2 দিন, সো এরকম কিছু কিছু ফেলিওর, GD পাইলটে আমার হই হই করে হইলো না, তো যাই হোক এইভাবে কিছু
আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম এক সময়, তখন বাংলাদেশ ক্রিকেট টিম ইন্টারন্যাশনাল স্ট্যাটাস নাই, ছিল না, সো এই ধরনের অনেক ফেইলড প্রজেক্ট আছে। তো সো আসলে ব্যাপার হচ্ছে, এবং আমার জীবনে কখনো আমি কমার্স পড়ব বা বিজনেস পড়ব সেটা আমি কখনো ভাবিনি। আমি সায়েন্সের ছাত্র ছিলাম, আমি মেডিকেল সায়েন্সের প্রতি আমার ইন্টারেস্ট ছিল না, ইঞ্জিনিয়ারিং এর প্রতি আমার ইন্টারেস্ট ছিল, যেহেতু বাবা ইঞ্জিনিয়ার ছিল। তো যাই হোক, আমার বাবা মারা যায় ইন্টারমিডিয়েটের সময়, তো যার ফলে আসলে আর ওদিকে যাওয়া হয় নাই। পরে এদিক ওদিক এদিক সেদিক করে এগুলো গল্পগুলো অনেক জায়গায় করেছি, আমি চলে আসলাম এখানে। সত্য কথা বলতে কি, মার্কেটিং, এটা আমি অনেক জায়গায় বলেছি, মার্কেটিংটা আমি চুজ করেছি নাম ছন্দ থেকে। মার্কেটিং কি জিনিস, এটার এম সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তো সো এই মার্কেটিং নিয়েই যদি আমি আমার জীবনের একটা বড় সময় কাটাই দিতে পারি, সেখানে আপনারা বুঝে শুনে মার্কেটিং চুজ করেছেন, আপনারা স্কাই হাইতে উঠবেন আশা করি। আর আমার মনে হয় যে এগুলো ব্যাংক জব বা ইয়ে জব, এগুলোর পেশেন্স আমার ছিল না আসলে, সত্য কথা। আই ডু রেসপেক্ট আমার অনেক ছাত্র, বিসিএস হয়ে আমার অনেক বন্ধু আছে, তাদেরকে আমি রেসপেক্ট করি, কারণ অনেক কষ্টসাধ্য ব্যাপার আমার কাছে মনে হয়, সে ধৈর্য আমার কখনো ছিল না। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমার আমার নিজের কিছু ইয়ে ছিল যে মানে নিজের ন্যাকটাও দিয়ে কখনো ছিল না, যার ফলে আমি আপনাকে খুব বেশি এ ব্যাপারে বলতে পারবো না। তবে যেটা আমরা দেখেছি, আমাদের যদি আপনার ন্যাক থাকে, আপনি যদি ওইভাবে ওখানে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যে যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে যদি লেখাপড়া, সেগুলো নিয়ে বাজারে বইপত্র পাওয়া যায়। এখন তো অনেক কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারের প্রতি আমি কখনো রিলাই করিনি। তো স্যার সেই জিনিসগুলো আপনার আমার মনে হয় দেখলে আপনি পারবেন। নেক্সট কোশ্চেন, জব প্রোভাইডার ক্ষেত্রে অলমোস্ট সব কোম্পানি এক্সপিরিয়েন্স খোঁজে, এসও ফ্রেশ স্যার, এবং এমন কোনো দক্ষতা কোম্পানিকে কনভিন্স করতে পারে যেটা রিক্রুট করতে। দেখেন, আপনি আজকে লিখে রাখেন যে আপনি যদি কালকে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে উঠেন এবং আপনি যদি রিক্রুটিং এর পজিশনে যান, আপনিও কিন্তু এক্সপিরিয়েন্স খুঁজবেন। এর মানে এই না আপনি এক্সপিরিয়েন্স খোঁজা আর ফ্রেশারকে রিক্রুট না করা দুটা দুই জিনিস। আমি এক্সপিরিয়েন্স খুঁজছি কিন্তু আমি ফ্রেশারকেও চান্স দিচ্ছি। সো এখানে দুটো জিনিস, ফ্রেশারদেরকে চান্স দেওয়াটা একটু রিস্কি কারণ কোম্পানির জন্য, কারণ ফ্রেশাররা অনেক কিছু বুঝে না, অনেক সময় নষ্ট করে, অনেক কোম্পানি অনেক ইমেজ নষ্ট করে, না বুঝে কথা বলে, প্রোডাক্ট সম্বন্ধে ভ্রান্ত ধারণা তৈরি করে দেয়, কারণ বিকজ অফ তার স্কিলটা ওভাবে ডেভেলপ থাকে না। সেই জন্য একটা কোম্পানি চাইতেই পারে, আমি এটা কোম্পানির কোনো দোষ দেই না। তবে আপনি ফ্রেশার হিসাবে, সেই জন্যই আপনি ফ্রেশার থাকবেন কেন, এখন নানা রকম নানা কিছু করার সুযোগ থাকে স্টুডেন্ট অবস্থায়। আপনি ছোট 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 কাজগুলো, ওই যে বললাম যে আপনার বন্ধের সময় আপনি এই কোম্পানির সাথে কাজ করেন, এই সাথে ইন্টার্ন করেন, এর সাথে ফ্রি জব করেন, আপনি শুধু ওই এক্সপিরিয়েন্সটা নেন যে আমি এই কোম্পানিতে 6 মাস কাজ করেছি এই হিসাবে। হ্যাঁ, ওখানে তো লিখতে হবে না যে আপনি বেতন পেয়েছেন বেতন পান নাই, এবং দ্যাট ইজ দ্যাট এক্সপিরিয়েন্স উইল হেল্প ইউ ইন ফিউচার। আপনি একটা প্রজেক্ট করেন, আপনি একটা 21 days এর একটা ইন্ডাস্ট্রি ওয়ার্ক করেন, 2 মাসের 3 মাসের করেন, ইট উইল হেল্প ইউ লট। নেক্সট কোশ্চেন হচ্ছে IBA এবং IBA MBA নিয়ে আপনার কাছে বিস্তারিত আশা করছি, এটা সুবিধা অসুবিধা? দেখেন, আমাদের সময়ে থেকে IBA ছিল, IBA এর MBA অনেক স্ট্রাকচার এডুকেশন ছিল, তবে যুগের পরিক্রমায় IBA এর সেই মান আমি ধরে রাখতে পেরেছি আমি বলবো না, কারণ হচ্ছে এখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটির মান, নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটি বা অনেক ইউনিভার্সিটি উঠে আসছে, অনেক ভালো ভালো ঢাকা ইউনিভার্সিটি, চিটিং ইউনিভার্সিটি ডিগ্রি বা অনেক ডিগ্রি, সিলেবাসের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে রিসোর্স এবং আপনার যেটা হচ্ছে কিভাবে আপনি ডিল করছেন ব্যাপারটা, ঠিক আছে? তো সো যেহেতু আমি IBA তে পড়ালেখা করি নাই, বাট স্টিল আমি IBA কে আমাদের দেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভ্যালুড ডিগ্রি মনে করি, কারণ কি শিখাচ্ছে সেখানে, সেখানে শিখাচ্ছে যে ইউ উইল গ্রো আপ লিটল বিট মোর প্রফেশনাল ওয়ে, ইউ উইল লার্ন মোর প্রফেশনাল ওয়ে, মোর অ্যাকুরেটলি, মোর প্রিসাইসলি, অ্যান্ড মোর এক্সপেরিমেন্টালি, এভাবে অনেকগুলো জিনিস অ্যাড করতে পারি, এবং অন টাইম আপনি ডিগ্রিটা হচ্ছে, এবং এভাবে নানা রকম সেখানকার রিসোর্স পার্সনগুলোর কানেক্টিভিটি নানা জায়গায় বেশি থাকাতে তাদের এক্সপিরিয়েন্স বেশি, কারণ
ওনারা বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করছেন, তাদের হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি সেটা জানছে। তো টিচাররা কিন্তু কনসালটেন্সিতে ইনভলভ থাকা লিমিটেড ওয়েতে এটা কিন্তু ভালো, কারণ হচ্ছে তারা জানতে পারবে হ্যাঁ যে হোয়াট ইজ গোয়িং অন ইন্ডাস্ট্রি। সো 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, দেন হাউ ক্যান আই ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্যাট ইজ ভেরি ভেরি স্মার্ট কোয়েশ্চেন। সো যে কোনো সময় একটা সিচুয়েশনে পড়বেন, আপনি জাস্ট একটা কোয়েশ্চেন আপনি নিজে করুন, আচ্ছা এটা না হলে এটা কি হতো, এটা হলে ওটা কি হতো, দেন সার্চ দ্য আনসার বেসড অন দ্যাট ক্রিটিক্যাল, দিস ইজ কল ক্রিটিক্যাল থিঙ্কিং। ওকে, আমি যদি এইভাবে জিনিসটা চিন্তা করি, আচ্ছা এই লোকটা আমার কোম্পানির পিলার হিসাবে কাজ করছে এবং এই লোকটা অনেক কিছু দেখছে, আচ্ছা আমি ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি যদি এই লোকটা ছাড়া কোম্পানি কিভাবে চলবে, ঠিক আছে। আচ্ছা যেমন ধরেন আরেকটা জিনিস আমি বলি, এভাবে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন। তারপরে যেমন ধরেন একটা প্রোডাকশন ফ্লোরে ধরেন একটা র মেটেরিয়ালস এর আসতে দেরি হলো, হ্যাঁ দেন হোয়াট উড বি দ্য সিনারিও, হোয়াট ইজ দ্য অল্টার প্ল্যান বি, হোয়াট ইজ দ্য প্ল্যান সি। ওকে, এই রিসোর্স পার্সন, এই টেকনিশিয়ানটা, একটাই টেকনিশিয়ান, এই যদি আজকে অনুপস্থিত থাকে তাহলে কি হবে। তারপরে বাজারে আপনি সেলসে যান, ইজ হি অর শি ইজ দ্য কি পার্সন, সে মার্কেট সম্বন্ধে অনেক বেটার জানে, মার্কেট পজিশনিং, কাস্টমারকে তার প্রোডাক্টটা পজিশনিং করানোর জন্য সে বেটার মেথোডোলজি জানে, কিন্তু যদি দেখা যায় যে আচ্ছা তার অ্যাবসেন্সে কি হবে, ইত্যাদি ইত্যাদি। সো এইভাবে আপনি চিন্তা করেন অ্যান্ড ডেভেলপ করেন আনসারটা কি হবে, অ্যান্ড দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দেন দ্যাট আনসার ইজ, প্রথম দিকে আপনি যে আনসার করছেন সেটা স্মার্ট না, এবং পরবর্তীতে আপনি যত একটু সময় দিয়ে ডাটা ভিত্তিক ইনফরমেশন ভিত্তিক নিচ্ছেন তত বেশি আপনার জিনিসটি স্মার্ট হচ্ছেন। ব্লকচেইন নিয়ে আমি এখন ডিটেল কথা বলতে পারবো না, কারণ সময় অনেকে, ব্লকচেইন ইজ এ ভেরি হট কেক ইন সাপ্লাই চেইন। ব্লকচেইন হচ্ছে সেই ধরনের একটা জিনিস যেটাতে করে আপনি আপনার যে বিভিন্ন কোম্পানির, যেমন একটা কোম্পানি অনলাইনে একটা পণ্য দিয়েছে, সে আবার ফিজিক্যালি বিক্রি করছে, সে আবার মোবাইল সেলস করছে, সে বিভিন্ন অমনি চ্যানেল ইউজ করছে। ধরেন এখন বিভিন্ন জায়গার গ্রাহক সেটা কিনছে এবং সেটা সে কিনার পর আবার রিটার্ন দিচ্ছে, সে কেউ আবার ওয়ারহাউস থেকে পিক করছে, কেউ স্টোর থেকে পিক করছে, কাউকে হোম ডেলিভারি দিতে হচ্ছে, কেউ হোম ডেলিভারি পাওয়ার পর সে আবার বলছে যে আমার, এই যে একটা মেসিভ অবস্থা, এবং কেউ ক্রেডিট কার্ড ইউজ করছে, কেউ পেপ্যাল ইউজ করছে। তো এই যে নানা রকম ট্রানজ্যাকশন গুলো, এগুলো একসময় এগুলো নানা কারণে এখন হ্যাকিং হয়, এই হয় সে হয়, এগুলো এক একটা এক ট্রানজ্যাকশন, এক একটা কমান্ড, এক একটা ব্লক হিসাবে যায়, যাতে করে এটা একটা ইউনিক আইডেন্টিফিকেশন। এটা আমি বুঝাতে গেলে আমি 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 ভবিষ্যতে এটা নিয়ে একটা হয়তো সেলফ ভিডিও করে আমি ছাড়বো, আপনারা আমার সাথে যদি থাকেন, এগুলো কিন্তু আপনারা অনলাইনেও পাবেন। সো এইটাকে ব্যাপারটা আপনি রাফলি যদি এভাবে চিন্তা করেন যে এটা এই এই ইউনিক ট্রানজেকশন আইডির জন্য, যাতে করে অন্য কেউ এটাকে এটা ওভারল্যাপিং না হয়, এবং সেই জন্য দেখবেন আপনি আলিবাবাতে যখন আপনি করছেন, এবং আমি যদি বলি যেমন সে যখন এটা ওয়ারহাউস থেকে কোথায় আসছে এবং সেটা বিমানে উঠলো, বিমান থেকে সেটা যখন ল্যান্ডিং করলো, সেটা এখন কাস্টমসে আছে, এবং এই যে পুরো জিনিসটা আপ টু ডেট হচ্ছে, এবং এগুলো কিন্তু আসলে এক ধরনের ব্লকচেইনের খেলা। তো সো এগুলো অনেক ইজি হয়ে গেছে, বিশেষ করে ট্রানজ্যাকশন নিয়ে ব্লকচেইনের এটা বেশি ইফেক্টিভ, যে দেখা যাচ্ছে যাতে ওভারল্যাপিং ট্রানজ্যাকশন না হয়, যাতে করে যাতে সেফ থাকে এবং সবকিছু যাতে অ্যাকুরেট হয়, এবং কোনো কিছু যাতে ওভারচার্জ না হয়, আন্ডারচার্জ না হয়, এগুলো সবকিছু মিলেই আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, অ্যাজ এ মার্কেটিং স্টুডেন্ট আফটার গ্রাজুয়েশন হাউ ক্যান উই কানেক্ট উইথ দ্য কাস্টমার থ্রু ইমোশনাল মার্কেটিং? সো ইমোশনাল মার্কেটিং আপনি দেখেন, আমি ইমোশনাল মার্কেটিং কে খুব একটা প্রেফার করি না, ঠিক আছে, কারণ আপনি কাস্টমার কি ইমোশনাল মার্কেটিং আপনি কি বুঝাতে চাইছেন আমি ঠিক বুঝি না। আমি যদি এভাবে বলি যে কাস্টমারকে কোন একটা পণ্য সম্বন্ধে আপনি তার ইমোশনাল সাইডটাকে আপনি প্রমোট করছেন, তাহলে আমি বলবো যে এটা না করে বরঞ্চ আপনি প্রোডাক্টটার রিয়েল, যেমন এদেশে একটা মেডিসিন বিক্রি করলে একটা ডাক্তার যখন প্রেসক্রাইব করে, সে আগে বলে তার সাইড এফেক্টের কথা, কিন্তু আমাদের দেশে এই সাইড এফেক্টের কথা জীবনও বলে না, বলে যে খান আরে অসুবিধা নেই সবাই খাচ্ছে। সো দেয়ার ইজ এন আউটলুক প্রবলেম। সো ব্যাপার হচ্ছে যে অনেস্টিটা একটা বড় বিষয়। হ্যাঁ, আমি 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 মার্কেট আমি সবসময় বলি যে ইথিক্যাল সাইডটা আপনি দেখেন, আজকে আমাদের অনেক
ডিস্ট্রাস্টের সম্পর্ক কাস্টমার ভার্সেস যেটা হচ্ছে প্রডিউসার, কাস্টমার শুধু বলতেছে আমাকে বিষ খাওয়াচ্ছে, প্রত্যেকটা কিছুতে সে মনে করতেছে যে কাকে ডিপ্রাইভ করছে। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা এরকম না। আপনি যেদিন ইন্ডাস্ট্রি করবেন সেদিন বুঝবেন যে এটা কত ডিফিকাল্ট টু মেনটেন দিস। আপনি প্রাইস দিবেন 1 টাকা, প্রাইস দিবেন 10 টাকা, এখন আপনি চাইবেন পৃথিবীর সর্বোচ্চ কোয়ালিটি, চাইবেন অর্গানিক প্রোডাক্ট, হবে হবে না, তাই না? তো সো আসলে ব্যাপার হচ্ছে এগুলো নিয়ে আমি শুনেন, এগুলো ওই 40 ঘন্টার ক্লাসের কথা। আমি এখন কিভাবে ওই এমন এমন কোশ্চেন করতেছেন যে আমার 2-4-5 ঘন্টা লাগবে উত্তর দিতে। হ্যাঁ, আমি ডিটেল, আমি আপনাদের এই জন্য আপনাদের সিনিয়র ব্রাদারকে ভাইদেরকে জিজ্ঞেস করবো, দেখবেন আমার ক্লাসগুলো 2-3 ঘন্টার নিচে হতো না, কারণ একটা জিনিসকে আমি পুরোপুরি নিজের মতো করে বুঝাতে না পারলে উদাহরণ টুদাহরণ দিয়ে আমার কাছে স্যাটিসফাই লাগতো না। হ্যাঁ, তো এখন এই জিনিসটা আমি আবার বলছি যে এটা আসলে আমি যেটা আবার বলছি, ধরেন একটা ওই যে একটা কলম বানালেন, এই কলমটা আর আপনি ধরেন এই কলমটা এখন এটা এটার 75 সেন্ট এখানে, কিন্তু বাংলাদেশে আমার মনে হয় এই এই মানের একটা কলম আমাদেরকে ম্যাটাডোর বা ইয়ে দিচ্ছে আমি জানি না 10 টাকার মধ্যে। এখন 75 সেন্ট মানে তো অনেক টাকা, 75 সেন্ট মানে ধরেন 60 টাকা বা সামথিং। সো আপনি কি এখন মনে করতেছেন আমি ডিপ্রাইভ হচ্ছি? না, বিকজ অফ আমার এখানে মনিটারি ভ্যালু ইজ হায়ার দেন, আমার এখানে ইনকাম হায়ার দেন, এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে সে এই প্রোডাক্টটা আপনার চায়না বা বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি, কোরিয়া বা কোনো দেশ থেকে সে ইম্পোর্ট করে নিচ্ছে, তার কস্টিং আছে, সে সেখানে সাপ্লাই চেইন ইউজ করে দেয়, সারা আমেরিকা 50টা দেশের সমান একটা দেশে বিভিন্ন জায়গায় সে ছড়িয়ে দিয়েছে। আপনি কি ভোক্তা হিসেবে এত চিন্তা করেন? কখনো চিন্তা করেন না। এটাই আমাদের ধন্যতা যে আমরা করি কি ভোক্তা হিসেবে শুধু লাভটাই দেখি। আমার ভোক্তা হিসেবে কিন্তু আমাদেরকে সময় এসছে যে আমরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটু চিন্তা করার, কারণ আপনি এদিকে প্রাইসিং ও চাপ দিবেন, এদিকে আপনার কোয়ালিটিকেও চাপ দিবেন। হ্যাঁ, এটা ট্রু যে ওয়ার্ল্ড এখন অনেক ক্ষেত্রে সাকসেসফুল যে প্রাইস কমিয়ে কোয়ালিটি বাড়িয়েছে গার্মেন্টস এর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, তার মানে এই না যে আপনি খুব বেশি প্রেশারাইজ করলে তো সেটা পুরো সিস্টেমটা ভেঙে যাবে। হ্যাঁ, এখন আপনি আপনি ধরেন 10 টাকা, আমি জানি না, একটা সিঙ্গারা যদি ধরেন 5-10 টাকা হয়, একটা সিঙ্গারের ফুড ভ্যালু আর একটা ডিমের ফুড ভ্যালু কি এক হলো? আপনি একটা ডিম যখন 7 টাকা 8 টাকা দিয়ে আপনি ফেসবুক ফাটাই ফেলতেছেন, আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়েছে। কিন্তু একটা সমোসা বা একটা সিঙ্গারা আমরা 1 টাকা বা 2 টাকা, 1 টাকা দেখিয়েছে বোধ হয় আমাদের লাইফ টাইমে, পরবর্তীতে বোধ হয় শেষের দিকে 2 টাকা হয়েছে, ইফ আই এম নট রং। তাহলে আপনারা হয়তো 5 টাকার নিচে পাচ্ছেন না, বা আরো বেশি আমি জানি না, ভালো মানের যদি হয়, এবং সাইজও ছোট হয়ে গেছে। আগে যদি সাইজ এত বড় হতো, সাইজ এখন ছোট হয়ে গেছে। তো এখন আপনি সব দিকে এদিকে কোনো কথা বলছেন না। এখন আমরা ভোক্তারা হচ্ছে কি আসলে নিজেরাও জানি না যে আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলবো, কোন বিষয়টা নিয়ে কথা বলবো না। তো সো আমি আপনার কথার কথা বলছি যে আপনার ইমোশনাল মার্কেটিং বলতে আমি যদি বুঝে থাকি, আপনি ইমোশনাল টাচের চাইতে, যেমন গ্রামীণ ফোন ঈদ আসলে আপনার স্বপ্ন বাড়ি যায় অ্যাডটা দেয়, ঠিক আছে, ইটস কাইন্ড আপনাকে একটা ইমোশনাল একটা টাচ আপনাকে ক্রিয়েট করে, ঠিক আছে, এবং যতটা না ইমোশনাল টাচ আপনার ইয়ে করে, অর্থাৎ মনে হচ্ছে যে আচ্ছা এইটা এই কানেক্টিভিটিটা তৈরি করেছে আমার এই মানে আমার এই সার্ভিস, আসলে কি তাই, সে তার বিজনেসের জন্য করেছে, কিন্তু সেই সেন্টিমেন্টটা ইউজ করছে ঈদের সময়, সেন্টিমেন্টটা ইউজ করছে একটা পার্টিকুলার সময়, এটা স্মার্টনেস, তার স্মার্টনেস। আমি ভোক্তা যদি যখন এটা অ্যাকসেপ্ট করব, তখন আমি কিন্তু তার এটাকে পজিটিভলি নিলে দ্য গ্রামীণ ফোন আর সাকসেসফুল। যখন আমি এটা নিচ্ছি না, যখনই আমি পজিটিভ, যখন আপনি দেখবেন একটা মানুষ ডিফেন্ড করছে, একটা একটা ইন্ডাস্ট্রি ডিফেন্ড করছে না এটা এটা ভালো, তখন একটা মানুষ নিচ্ছে না, তখন কিন্তু আপনার প্রচেষ্টাটা ব্যর্থ হচ্ছে। এক একটা প্রোডাক্টের মধ্যে এক এক রকম বিহেভিয়ার কাস্টমার, সো সেই জন্য যে আসলে আমাদের হিউম্যান বিং এর বিহেভিয়ার টিপিক্যাল, আমরা মানুষ কখন কি বিহেভিয়ার করে আমরা জানি না। আমরা দেখা যাচ্ছে একই ব্যক্তি একই অপরাধের জন্য ছেড়ে দিলাম, আর একটা ব্যক্তির ওই সেম অপরাধের জন্য তাকে আমি গিলটি সাবমিট করলাম। সো এই জন্য আপনাকে সিচুয়েশন বেড, মার্কেটিংটাকে আমরা বলি যে মার্কেটিং ইজ সিচুয়েশন বেসড প্রবলেম হ্যান্ডেল করে, ঠিক আছে, একই একই সমস্যা একই কাস্টমার ভিন্ন কাস্টমার কাছে ভিন্ন রকম ভাবে ট্রিট হয়, সেজন্য আপনাকে ভিন্ন ট্রিটমেন্ট দিতে হবে। কেমন আমার মনে হয় নাহার অ্যাগ্রো ফার্ম আলোচনা করেন, এই নাহার অ্যাগ্রো সম্বন্ধে আমার এবং
বড় ভাইয়ের অনেকগুলো ভিডিও আছে, যেহেতু আমার বড় ভাই আছে সেজন্য আমি আর খুব বেশি, তবে আমি থাকলে হয়তো তাও হয়তো পার্সিয়ালি হয়তো দু চার পাঁচ জনকে নিয়ে হয়তো যাওয়ার জন্য যেটা আমি করতাম হয়তো, কিন্তু সবাইকে নিয়ে এটা সম্ভব না। এই ইন্ডাস্ট্রি গুলো খুবই সেন্সিটিভ, এখানে বায়োসিকিউরিটি ব্যাপার, বায়োসিকিউরিটি মানে রোগ জীবাণুর বিষয় থাকে, জীবাণু থাকে, ভাইরাস ব্যাকটেরিয়ার বিষয় থাকে। এখন আশা করি কোভিড 19 সিচুয়েশনে ভাইরাস ব্যাকটেরিয়া আপনারা বুঝেন, তো এই যেগুলো হাইব্রিড বিজনেস সেগুলো অনেক ইয়ে। তারপর হাল ছাড়বেন না, ব্যাপারটা হচ্ছে যে কোথাও না কোথাও বলতে থাকেন, ইয়ে করতে থাকেন, অ্যাকুমুলেটেডলি কখনো সম্ভব না, নেটওয়ার্ক ধরেই করতে হবে। শুনেন আমি একটা জিনিস বলি, যে আপনারা বলেন যে মামা চাচা ধরে চাকরি হয়েছে আমার পরিচিত নাই বলে এরকম, আসলে শুনেন অ্যাপ্রোচ না করলে পৃথিবীতে কোন অ্যাপ্রোচ করাটা, এটা তো রিলেশনশিপ মার্কেটিং। আপনাকে ছোট্ট একটা সংজ্ঞা বলে এসেছিলাম যে মার্কেটিং ইজ ম্যানেজিং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ, ঠিক আছে। আসলে মার্কেটিংটা চলে গেছে রিলেশনশিপের উপরে, ঠিক আছে। আপনি রিলেশনশিপ মেনটেন করা আর নেপোটিজম করা দুটো ভিন্ন জিনিস। যেমন আপনার একটা স্কিল আছে, এই স্কিলটা আপনার একজন অ্যালামনার সাথে আপনি কানেক্ট করলেন, ভাই আমি এই স্কিল আছে, আপনার এখানে যদি কখনো লোক লাগে এই স্কিলের আমাকে বলবেন, ওই লোকটা ওই অ্যালামনাটা প্রথম আপনার চেহারাটা মাথায় আসবে, কারণ হচ্ছে সে ওরকম একটা স্কিলের লোক খুঁজতেছে। সেটাকে আমি নেপোটিজম বা সেটাকে আমি কোন রকম ফেভারিজম আমি বলবো না, সেটা হচ্ছে আপনি এটা নিয়ে কাজ করেছেন, আপনি জানেন হাউ টু হিট দ্য বল এবং হোয়ার টু হিট দ্য বল, আপনি সেটা আপনি করে রেখেছেন এবং রিং বাজার সময় রিংটা বেজেছে। এখন আপনি যদি আমার ঘরে বসে যদি ঘুমাই থাকেন, নোবডি উইল হেল্প ইউ। স্যার আমার মনে হয় আমরা কিছু কোয়েশ্চেন মিস করে ফেলেছি, তার মধ্যে থেকে একটি কোয়েশ্চেন হচ্ছে কি আমরা কমিউনিকেশন স্কিল কিভাবে বিল্ড আপ করব, যেটা কর্পোরেট লাইফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রয়োজন পড়ছে। আরেকটা কোয়েশ্চেন ছিল এরকম যে পাবলিক স্পিকিং নিয়ে, সবারই কম বেশি প্রেজেন্টেশন দিতে হয়, ওই প্রেজেন্টেশন গুলাতে আমাদের যে জড়তাকে সেটা কিভাবে কাটানো যায়, আমাদের প্রেজেন্টেশনটাকে আরো কিভাবে একটু বাড়ানো যায়। কি বললেন প্রথমটা, কি বললেন কমিউনিকেশন স্কিলটাকে কিভাবে ডেভেলপ করা যায়? দেখেন আমি এই জন্য আপনাদেরকে বলেছি যে কমিউনিকেশন যেটা আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে, যেটা আমিও খুব ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম এবং এখনো আমি আসলে লাইফ টাইপে আসতে চাই না, এখন বেকার আছি। আমাদের ইউনিভার্সিটি এই এখানকার ইউনিভার্সিটির স্ট্রাকচার হচ্ছে 9 মাস খোলা থাকে, 3 মাস বন্ধ থাকে। তো আমার মা মারা যাওয়ার পর থেকে মানে ইউনিভার্সিটিও বন্ধ হয়ে গেছে, এখন আমি এখন কি করব, সবকিছু আসলে এখন আছে করার, অনেক একাডেমিক কাজ আছে, রিসার্চ এর কাজ আছে, এই আছে সেই আছে, কোর্স ডেভেলপমেন্টের ব্যাপার আছে, কিন্তু সেগুলো মানে এখন আছে না, যে অনেক সময় মানুষের মুড ভালো থাকে না, আমার অবস্থা হয়েছে সেরকম, তো এখন কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে হবে, ফ্যামিলি নিয়ে তো আছি, তো একটা সময় যদি কিছু সময় কিছু অনেকের দিক থেকে অফার আসছে যে লাইভ, তো এখন আমি একটা সময় দিচ্ছি কেমন। তো ব্যাপারটা হচ্ছে এরকম একটা জিনিস আপনাকে, এখন আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, আমি 10টা লোকের সামনে কথা বলা, আমি এখনো মনে হয় যে অনেক ক্ষেত্রে ইন্ট্রোভার্ট, এখনো না দরকার পড়লে আমি কোথাও যাই না। তো আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আপনাদের অনেক সুযোগ আছে, আপনারা বিভিন্ন কম্পিটিশন অ্যাটেন্ড করেন, সেটা কেস কম্পিটিশন হোক, সেটা বিজনেস প্ল্যান কম্পিটিশন হোক, বা আপনি সেটা প্ল্যান দিয়ে অ্যাটেন্ড করুন বা পার্টিসিপেট হিসেবে অ্যাটেন্ড করুন, মানুষের সাথে কথা বলুন। আমি একটা কথা সবসময় বলতাম যে দেখেন আপনি আমাদের ডিপার্টমেন্টে 800 ছেলে, 8টা ব্যাচের, 800 ছেলের সাথে যদি হাই হ্যালো সালাম দেন, কালকে কিন্তু 10 বছর পরে 800 এক্সিকিউটিভ বা 700 এক্সিকিউটিভ, 100 বিজনেসম্যান। আপনি যদি পুরো কমার্স ফ্যাকাল্টিতে যদি 600-600 ডিপার্টমেন্ট, প্রায় 5,000 লোক, সবার সাথে যদি হাই হ্যালো রাখেন, তাহলে 5,000 লোক, তাহলে আপনি যাহাই করতে যান না কেন, এই 5,000 লোক কোথাও না কোথাও ঘুরে ফিরে পাবেন। আর যদি আপনি চিটিং ইউনিভার্সিটির আরো 10টা ডিপার্টমেন্ট, অন্য ইউনিভার্সিটির আরো কয়েকটা ডিপার্টমেন্ট এর সাথে কানেক্টিভিটি থাকেন, তাহলে আপনার জন্য আরো জিনিসগুলো সহজ হয়। তো কমিউনিকেশনটা হচ্ছে বেসিক্যালি যে সবার সাথে একটা ইন্টারাকশন রাখা, এবং এটা থেকে যে আজকেই লাভ হতে হবে, লাভ হতেই হবে ভবিষ্যতে, এটাও না, এটা দেখবেন এটা 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 হয়ে যায় আর কি।
এটা অটোমেটিক্যালি দেখবেন যে কোথাও না কোথাও আপনি একটা লিফট পেয়ে যাবেন, যেটা হয়তো আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন ও করলো যে, সেটা তো ভুলে গেলাম, আরেকটা কিছুর উপর করলা? আরেকটা প্রশ্ন ছিল স্যার, পাবলিক স্পিকিং নিয়ে অনেকগুলা প্রশ্ন আসছে আমাদের কাছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। পাবলিক স্পিকিং যেটা হচ্ছে, দেখেন আমি যখন ক্লাস নিতাম তখন দেখেন পাবলিক ইউনিভার্সিটি অনেক সমস্যা পৃথিবীর কোথাও। আমি তো আসলে প্রত্যেক দেশে পড়ালেখা করাই নাই, আমি আমেরিকায় কাজ করছি, আগে অস্ট্রেলিয়া দেখেছি, বাংলাদেশে তো অনেক বছর কাজ করেছি তো, এবং অনেক দেশে আমার স্টুডেন্ট বা আমার স্যাররা অথবা আমার বড় ভাই বা পরিচিতরা বা বিভিন্ন জায়গায় আমি কনফারেন্সে গেছি, ক্লাসরুম সাইজ আসলে 20-30 ম্যাক্সিমাম 35 এরকম হয়। তাতে করে হয় কি, আপনি এবার চিন্তা করেন আপনার একই ক্লাসে 40 ঘন্টা সময় আমি যদি 20 জন ছেলেকে দেই তাহলে কত না ভালো হতো, কত মানে আপনাকে পার্সোনালি আপনাকে ইন্টারেক্ট করতে পারতাম। আপনি অনেক এতগুলো মানুষের মধ্যে, আমাদের দেশে আর একটা সমস্যা হচ্ছে আমাদের ছেলেপেলেরা কোনো কোয়েশ্চেন করলে পিছন থেকে একটা টিজ করে বা কমেন্ট করে, এবং এটা খুবই সোশ্যাল ডিজিজ, এটা সোশ্যাল ডিজিজ, এটা আই এম সরি টু সে যে এটা সোশ্যাল ডিজিজ। এবং আমি জানি আমি এত কষ্ট করে বলতেছি যে আমি আমেরিকায় বসে আছি, আপনারা এই 200 জনের 250 জনের মধ্যে শুনছেন মাত্র 50 জন। হ্যাঁ, এটাও একটা দৈন্যতা। তো আমি কেন করব ভবিষ্যতে? অবশ্যই এখন আমাকে ইন্ডিভিজুয়াল মেসেজ করে সবাই, কিন্তু ইন্ডিভিজুয়াল মেসেজ ওই সবাই ব্যাকডোরে কাজ করার একটা টেন্ডেন্সি। এখন আমি ধরে নিলাম যে এটাকে সে ইন্ট্রোভার্ট পজিটিভলি, যে সে ইন্ট্রোভার্ট বলে ব্যাকডোরে করে, এটাকে আস্তে আস্তে ওভারকাম করতে হবে। ঠিক আছে, মানুষ অনেক কথা বলবে, শুনেন, জ্ঞানটাকে নিজের মধ্যে রাখার বিষয় না, জ্ঞানটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি, আপনারা সার্ভিস মার্কেটিং পড়বেন সেখানে দেখবেন সার্ভিসটা হচ্ছে আসলে ছড়াই দেওয়ার বিষয়। সার্ভিসটা আপনি যত দিবেন তত এটার ফিডব্যাক এবং তত এটার রিটার্ন আসবে, কেমন? পাবলিক সেজন্য দেখেন আমি ঘন্টা হিসাব করি নাই, আমার জীবনে যতগুলো ব্যাচকে আমি ক্লাস নিয়েছি, আই ক্যান সো ফার আই রিকল, যদি না কোনো ইমার্জেন্সি বিদেশ টিদেশ যাওয়ার বিষয় থাকে, তারপরও আমি কনফিডেন্স নিয়ে বলছি, ভুল হলে আমার ছাত্ররা স্টুডেন্টরা ধরাই দিবে, এটা আমি এয়ার করব পরে পাবলিকলি। তো সো আমি বলতে পারি তাদের আমি ইন্ডিভিজুয়াল 3-5 মিনিট কথা বলার সুযোগ দিয়েছি, এবং আপনি যা চিন্তা করেন 120, এখন 130-120 জন, ইন্টু যদি আপনি 3 মিনিটও ধরেন তাহলে কত হয়, 3 × 120, 360 মিনিট, তার মানে হচ্ছে কত মিনিট, 6 ঘন্টা, এবং 5 মিনিট হলে হয় প্রায় 720, যাই হোক মোটামুটি 10 ঘন্টার কাছাকাছি। এবং এই এক্সট্রা 10 ঘন্টা আমি শুধু আপনাদেরকে একটা ফ্লেভার দেওয়ার জন্য, একটা টেস্ট দেওয়ার জন্য, যে নিজে ইন্ডিভিজুয়ালি ডায়াসে এসে কোটটাই পরে সুন্দর একটা মানে আবহাওয়া নিয়ে কথা বলা। এখন আসলে 5 মিনিট 3 মিনিট যথেষ্ট না, কিন্তু কথা হচ্ছে যে এটা যদি এখন আপনি আমার এখানে 5 মিনিট বললেন, আরেকজনের এখানে 5 মিনিট বললেন, হ্যাঁ, তো এইভাবে করে যদি আপনি চাই করেন, এবং আমি আপনি শুধু আমাকে দেখেন, আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে ছিলাম, আমাকে যদি আপনার আপনি আপনি রাফি এখন আমার সাথে পাশে পাশাপাশি প্রশ্ন করতেছেন, আমার আপনার বয়সে আমি এই ধরনের প্রশ্ন করার সাহস আমি রাখতাম না। আর যদি প্র্যাকটিক্যালি হতো, ধরেন ক্লাসরুমে আমার স্যারকে আমার প্রশ্ন করতে হবে দাঁড়াই, তাহলে মনে করেন যে আমি যদি জিনিসটা খুব খারাপ ভাবে এক্সপ্লেন করি, আই কুড বি ফেইন্টেড, আমি বেহুশ হয়ে যেতে পারি। তো এখন আপনি আমাকে দেখেন যে আমি সেই সেইখানকার শিক্ষক হয়েছি, সেখানে আমি লং আওয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিয়েছি, ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কনফারেন্স করেছি, বিভিন্ন জায়গায় ইয়ে করেছি, ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, নিজেকে চেঞ্জ করতে হয়েছে না? আমি খুব ছোট মানুষ, আমি তারপরেও বলছি যে আমাকে নিজেকে তো চেঞ্জ করতে হয়েছে, আমাকে এনভায়রনমেন্ট শিখায় নাই বলে আমি কান্নাকাটি করলে কি আমাকে কেউ শিখাই যাবে? আমি যদি সারাদিন কান্না করি, আমার পাবলিক ইউনিভার্সিটি আমাকে কিছু দেয় নাই, আমার সারারা ক্লাস নেয় নাই, ঠিক আছে, ওনাদেরকে গালি দিলাম, ইয়া করলাম, লাভ হবে? বরঞ্চ ওনাদেরটা ওনারা চিন্তা করবে, লেট মি হেল্প মাইসেলফ, যে আমাকে আমাকে আমি হেল্প করি, আমি যদি নিজেকে একটা পর্যায়ে নিতে পারি দেন আমি অন্যদেরকে
আর একটু হেল্প করি। শুনেন, কাউকে হেল্প করলে কমে না, হয়তো হ্যাঁ আমাদের বাংলাদেশের থিওরিটা হচ্ছে যে কাউকে হেল্প করলে আপনাকে দৃশ্যপট থেকে সরাই দিবে, কিন্তু আল্লাহ উইল গিভ ইউ সামহোয়ার এলস। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি এই জন্য কি কারো ভয়ে ইয়ে করলেন যে না আমি আরেকজনকে হেল্প করা বন্ধ করে দিলাম? আমাদের দেশে অকৃতজ্ঞ শ্রেণীর মানুষ বেশি, যে যারা কাজ যারা মানুষকে হেল্প করে তাদের, ধরেন আপনি একটা জিনিস হেল্প নিলেন, আপনি এটা কাউকে বলেন না, কিন্তু আমি আপনার সাথে একটা খারাপ কাজ করলাম, খারাপ কথা বলে ফেললাম রাগের মাথায়, এটা নিয়ে কিন্তু আপনি বেশ অ্যাক্টিভ, এটা নিয়ে আপনি 10 জায়গায় বলছেন, যেটা আমরা ওই বিভিন্ন থিওরিতেও দেখি যে খারাপ কথা খুব রেপিডলি ছড়ায়, 10 গুণ ফাস্টার বেগে ছড়ায় ভালো কথার চাইতে, ভালো কথা ছড়ায় না। তো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ভালো ভালো কথাকে পজিটিভলি ছড়ানো, ঠিক আছে? এবং পাবলিক স্পিকিং এর জন্য আমি দুটা তিনটা টিপস দেই আপনাদেরকে, দেখেন সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ছোট ছোট যদি আপনার সুযোগ কম থাকে পাবলিকলি বলার জন্য, আপনারা করেন কি চারটা পাঁচটা কমফোর্ট জোন, যাদেরকে নিয়ে আপনার খুব বোজম ফ্রেন্ড আছে, যারা আপনার বোজম ফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে ছোট্ট একটা গ্রুপ করেন ইনিশিয়ালি, এবং আফটার আওয়ার, যেমন ইউনিভার্সিটিতে একটার পরে ছেলে পেলে খুব কমে যায়, হ্যাঁ অনেক ক্লাসরুম হয়তো ডিপার্টমেন্টের স্টাফদেরকে বললে হয়তো খোলা রাখে, বা খোলা না থাকলেও ইউনিভার্সিটি করো যে আপনি ধরেন আপনি কোনো একটা ইয়েতেই ব্যালকনিতে দাঁড়াই, ঠিক আছে তুমি 5 মিনিট বলবা, ওপেন স্পেসে দাঁড়াই করা যায়, তুমি 5 মিনিট বলবা, তুমি 10 মিনিট, কেউ হাসাহাসি করবেন না, ঠিক আছে? এটা একটা ওয়ে যে আপনি দেখবেন যে উইদিন 1 উইক 5টা 7টা সেশনের পরে দেখবেন যে আপনি নিজেকে নিজের কনফিডেন্স লেভেল জাস্ট আকাশে ভাসতেছে। এবং সেকেন্ডলি আর একটা জিনিস করতে পারেন, যদি সেরকম গ্রুপ আপনি ক্রিয়েট করতে না পারেন, দেখেন আপনারা অনেক লাকি, আমাদের সময় গুগল ছিল না, উইকি ছিল না, ইউটিউব ছিল না, মোবাইল ফোন ছিল না, এইসব আইপ্যাড ফোন এই ইন্টারনেট তো ছিলই না, হ্যাঁ কম্পিউটার ছিল না বাসায়। আমরা যদি এইটুকু আসতে পারি, আমার তো মনে হয় যে আপনারা প্লুটো পর্যন্ত যাওয়া দরকার, গ্যালাক্সি ওয়ে মিল্কি ওয়ে ছাড়া যাওয়া দরকার, এটা আমার প্রত্যাশা। তো এখন আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আপনাদের ভাবার সময়, আপনারা যেটা করতে পারেন যে এখন ধরেন একটা সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন বা মোবাইলে আছে, ঠিক আছে, আপনি নিজেকে নিজে রেকর্ড করেন, ওকে, আপনি ধরেন দেশের আর্থসামাজিক অবস্থা নিয়ে আপনি নিজেই নিজের ভিডিও করলেন 5 মিনিটস, পজ ইট অ্যান্ড দেন হিয়ার ইট অ্যাগেন, অ্যান্ড আপনি যখন শুনলেন তখন দেখলেন যে আপনি আমতা আমতা আ ও কা কা করতে করতে জীবন শেষ করে দিলেন, ট্রাই ইট অ্যাগেন সেকেন্ড টাইম, দেখলেন যে ইটস বেটার দেন দ্য ফার্স্ট টাইম, ট্রাই সেকেন্ড টাইম, থার্ড টাইম, অ্যান্ড দেন ইট উইল বি মাচ বেটার, অ্যান্ড ফোর্থ টাইম আপনি আর নতুন নতুন ইনফরমেশন অ্যাড করলেন, অ্যান্ড দেখবেন ইট উইল বি বেটার এভরি নিউ ট্রায়াল। সো এটাও একটা ওয়ে, বাট আলটিমেটলি আপনাকে পাবলিকে যেতেই হবে, হ্যাঁ ডিভাইসে আপনি ফ্লুয়েন্সিটা আনলেন, কিন্তু একটা সময় আপনাকে বলা শুরু করতে হবে, তখন আপনি কিভাবে করবেন, ওকে স্যারকে একটা প্রশ্ন করলেন দাঁড়িয়ে, ডু নট অ্যাটাক, ঠিক আছে, সোভারলি সোভারলি কথা বলা ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ কারণ যখন সবসময় সিনিয়রদেরকে, ওনাদের যত দোষী থাকুক সবসময় সিনিয়রদেরকে মর্যাদা দিয়ে কথা বলবেন, সেটা সেটা হোক, সেটা অ্যালামনাই, সেটা শিক্ষক, সেটা বড় ভাই ছোট ভাই, সম্মান দিয়ে কথা বলবেন। এবং সম্মান দিয়ে কথা বলতে পারার মধ্যে একটা সুবিধা আছে, যেখানে বলার দরকার সেটা সেটা আপনি নিজেও বুঝবেন যে কোথায় আপনাকে স্টিফ হতে হবে, কোথায় আপনাকে সফট হতে হবে, এবং এটা ওয়ান অফ দ্য সফট স্কিল অফ কর্পোরেট লাইফ, যে আপনাকে পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? সবকিছু মানে গায়ের জোরে কথার জোরে আদায় করতে পারবেন রং, আমরা অনেক ভুল করি, আমাদের জীবনে অনেক ভুল আছে, আমি আমার জীবনে যদি ফ্ল্যাশব্যাক করে দেখি যে আসলে অনেক কথা স্ট্রেট ফরওয়ার্ড না বললেও পারতাম, এই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেখা যায় যে অনেক শত্রু আরো বেড়ে গেছে, মানুষ বুঝে গেছে যে না ওর সামনে কথাগুলো বললে দেখা যায় যে ও স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দেয়, যেটা অনেক হার্ড করে, কথা সত্যই কিন্তু সত্য কথা মানুষ ওভাবে শুনতে চায় না। তো সেই জন্য সময়ের অপেক্ষা করে পোলাইটলি বুঝাই দেওয়াটা মনে হয় যে আমার মনে হয় যে এখনকার লেসন হচ্ছে যে সময়ের অপেক্ষা করে ও যখন প্রিপেয়ার হয়, একটা লোক যখন প্রিপেয়ার হয় টু লিসন, আসলে জোর করে কাউকে কিছু খাওয়ানো যায় না, ও যখন শুনতে চায় যে আমার ভুলগুলো কোথায়, তখনই তাকে ধরিয়ে দিতে পারাটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। যাই হোক, আমার মনে হয় আমি অনেক সময় চলে গেছে, আই হ্যাভ টু স্টপ সামহাউ বিকজ এখন বয়স হয়েছে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যুক্ত থাকতে গিয়ে দেখা যায় রেজাল্ট অনেক, এইসব
ক্লাবে যুক্ত থাকা কি উচিত? একাধিক এমবিএ করার বিষয়ে যদি কিছু বলতেন, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে গেলে একজন মেয়ে হিসেবে প্রতিবন্ধকতা স্বীকার করতে হবে। তাসনিমা তারিন, আমার প্রিয় ছাত্রী, অনেক হেল্প করেছে আমার ক্লাস মনিটর হিসাবে। সো আমি ওর যেটা আমি বলতে যাই, বলতে গেলে এখানে অনেকগুলো কোশ্চেন সে নিয়ে এসছে। ক্লাব ইনভলভ থাকলে কিছু না কিছু লাভ হয়, কিন্তু যখন দেখবেন যে আপনার ক্ষতি হচ্ছে, আপনি ওইটুকু পরিমাণে ইনভলভ থাকবেন অ্যাক্টিভলি, যতটুকুই থাকেন অ্যাক্টিভলি থাকেন, কিন্তু অনেক রিগোরাসলি যদি করে যদি আপনার লেখাপড়ার ক্ষতি হয়, আমি বলবো যে এটা থেকে আপনি একটা সময়ে আপনি সরে আসতে পারেন, যদি লেখাপড়াটা আপরাইট রাখতে হবে। ঠিক আছে, লেখাপড়া তারিনের সাথে যদি আমি একটু যুক্ত করি, যে আমাদের মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের ডিবেটের সাথে যুক্ত টাকাটা কতটুকু যুক্ত কতটুকু লজিক্যাল? আগে যেটা পাবলিক স্পিং এর কথা, ওটা তো ওইটার সাথে যায় আর কি। ডিবেটিং তো ইজ এ ভেরি হাই স্কিল থিং। আমি তো মানে মনে করি যে ওইটা ডিবেটিং এর সাথে কেউ ইনভলভ থাকলে তার কথা বলার আর্টিকুলেশন তে চেঞ্জ হয়ে যাবে, তার টোন ভয়েসই চেঞ্জ হয়ে যাবে। ভয়েস ইজ এ বিগ ডিল, ভয়েস ইজ এ বিগ ডিল, এটা আপনাকে স্বীকার করতে হবে। এবং লাউডার ভয়েসে কথা বলা মানে হচ্ছে ইউ হ্যাভ এন হাই কনফিডেন্স। তার মানে এই না যে কর্কশ ভয়েস, আমি বলতেছি লাউডার এন্ড কনফিডেন্স লেভেলটা আপনি বোঝা যাবে। তখন যারা আপনার সাথে ইন্টারেক্ট করছে তারা বুঝবে যে ইউর কনফিডেন্স লেভেল, ইউর নলেজ লেভেল ইজ সামথিং আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, যে যার কারণে আপনি এই ফ্লোতে কথা বলতে পারতেছেন, ইটস নট ইজি, এটা একদিনে আসবে না। সো ডিবেটিং ইজ এ ভেরি গুড অপশন। সো আরেকটা জিনিস হচ্ছে, সে বলতে চাচ্ছে যে একাধিক এমবিএ, দেখেন বাইরের কথা বলি, বাইরের দেশে কেউ এমবিএ করে না, খুব কম মানুষই একসাথে এমবিএ করে। প্রথম ওরা গ্রাজুয়েশন করে চাকরি ধরে, চাকরি করার সময় যখন দেখে যে ওই যে আপনারা বলেন যে আমি মার্কেটিং করছি কিন্তু পরে মার্কেটিং ইন্টারেস্টেড লাগতেছে না, আমি এইচআর ইন্টারেস্ট লাগতেছে, অথবা আমার মার্কেটিং এর ব্র্যান্ডিং ইন্টারেস্ট লাগতেছে, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্টারেস্ট লাগছে, অথবা ইন্টারন্যাশনাল বিজনেস লাগছে, সাপ্লাই চেইন লাগছে, এই যে এই জিনিসগুলো যখন রিয়েল লাইফ থেকে বুঝবেন, তখনই আপনি পার্ট টাইম এমবিএ তে আসলেন, তখন আপনি ওই বিষয় নিয়ে এমবিএ করলেন এবং নিজের ক্যারিয়ারটা এক্স্যাক্টলি সেদিকে ডাইভার্ট করলেন। এখানে এইটাই চর্চা করে। আর আমাদের দেশে এমবিএ সস্তা, মানুষেরও সময় আছে, মানুষ 101টা এমবিএ করতেছে। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এইভাবে দুইটা দিন, আমি যে দুইটা মাস্টার্স করছি এটা নিয়ে আমি অস্ট্রেলিয়া অনেক মানুষকে বলার পরে মানে অনেকে হা করে তাকে থাকে যে মানে দুইটা মাস্টার্স করছি, তার উপর আবার একটা পিএইচডি। ঠিক আছে, আমাদের করার একটা যুক্তি ছিল, আমি আরেকটা কথা বলি, আপনাদের 4 years অনার্স, আমাদের ছিল 3 years অনার্স। আমাদের একটা যন্ত্রণা ছিল, তো অনেক কিছু করতে গেলে 16 years এডুকেশন কমপ্লিশন লাগে, লাগতো তো বাইরের দেশে বিভিন্ন, তো আমাদের হয়েছিল 15 years। ঠিক আছে, তো আমরা 1 year শর্টেজ ছিলাম, তো সেই জন্য আমাদেরকে সেকেন্ড মাস্টার্স করে আমাদেরকে ফুলফিল মানে করতে হয়েছে। সেকেন্ড মাস্টার্সটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের আলোতে, কারণ হচ্ছে প্রথম মাস্টার্সটা আপনি বোকামি করে ফেলছেন, যেমন এখন আপনি মার্কেটিং এ ঢুকছেন, এটা আপনি অনিচ্ছা অনিচ্ছা করে চয়েস পাইছেন পান নাই করে ফেলছেন। কিন্তু সেকেন্ড মাস্টার্সটা যদি করেন, আমি বলবো যে বুঝে শুনে নিজের দরকার, নিজের ফিউচার ক্যারিয়ার এবং আগামী 20 বছর এবং আগামী আমৃত্যু পর্যন্ত চিন্তা করে করা উচিত। ওকে, আর অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে মেয়েদের যদি প্রতিবন্ধকতা বেশি থাকে, প্রতিবন্ধকতা ওভারকাম করার যদি থিওরি আপনি আবিষ্কার করতে না পারেন, আমি বলবো যে আপনি ভিন্ন ট্র্যাকে আপাতত খোঁজেন। আর যদি আপনি কনফিডেন্ট থাকেন যে ওই প্রতিবন্ধকতাগুলো কি কি, প্রতিবন্ধকতাগুলো আপনি ওভারকাম করতে পারবেন কিনা, যেহেতু আমি কাজ করি নাই আমি বলতে পারবো না, যে বিষয়ে আমার এক্সপার্টিস নেই আমি বলতে পারবো না, কিন্তু আমার থিওরিটা হচ্ছে যে আপনি প্রতিবন্ধকতা যদি ওভারকাম করার মতো জিনিস যদি নিজে বের করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি এখান থেকে সরে আসতে পারেন। কেমন? এখানে এখানে স্যার এমবিএ যে বিষয়টা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে রয়েছে, সেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আমাদের যারা সিইও সিএফও চিফ পদগুলোতে রয়েছে, তারা ম্যাক্সিমামই আইবিএ থেকে এমবিএ করা, কিংবা নর্থ সাউথ কিংবা বাইরের কোন দেশ থেকে কোন একটা ডিপ্লোমা বা কোন একটা ডিগ্রি নিয়ে আসে এমন। তো সেক্ষেত্রে স্যার আমার আপনার কি মনে হয় যে বাইরের থেকে কোন একটা এমবিএ করার কতটুক
ইফেক্টিভ প্রভাব আছে এখানে। এটা তো ট্রু যে বাইরে থেকে করার ইফেক্টিভনেস আছে, দেখেন এটা হচ্ছে মার্কেট ডিমান্ডের মতো, আমরা কিন্তু খারাপ শিখি না। আমাদের সমস্যা হচ্ছে দেখেন সব জায়গায় মার্কেটে আপনি যখন যাবেন, আপনি গুচি ব্র্যান্ড কে কেন ভ্যালু দিবেন, আপনি কেন ওই যে জিসির মোড়ে একজন একটা ভ্যানওয়ালা একটা চশমা বিক্রি করতেছে যে চশমাটার দাম হচ্ছে 50 টাকা, হ্যাঁ ওইটাতেও গুচি লেখা আছে। আপনি হকার মার্কেটে গেলেন সেখানে একটা ইয়েতে নাইকি লেখা আছে, আপনি ওইটাকে কি অরিজিনাল নাইকি বলবেন? আচ্ছা আমি এটা বলছি এই জন্য, এটা হচ্ছে পারসেপশন। ইভেন অরিজিনাল নাইকি প্রোডিউস করেছে কোন কোম্পানি, তার বাতিল মালগুলো বা একটু রিজেক্ট মালগুলো সে বিক্রি করেছে, সেটা অরিজিনাল নাইকি, হয়তো লিটল বিট অফ ডিফেক্ট আছে, সেটাকেও কিন্তু আপনি অরিজিনাল হলেও আপনি যেহেতু ওইখানে বিক্রি হচ্ছে আপনি কি করবেন, বলবেন যে না এটা ফেক, এম আই রাইট? এখন আমাদের অবস্থা হচ্ছে সমাজে পারসেপশন, সমাজে পারসেপশন হয়ে গেছে যে আইবি ওরকম সেরকম সেরকম। এটা তো ঠিক যে তাদের তারা সেভাবে নিজেদেরকে স্ট্যান্ড করাতে পেরেছে, এবং তবে যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে আপনার সময়ের সাথে। আমরা দেখা গেল এক সময় আমরা ঢাকা ইউনিভার্সিটি ছেলেদেরকে সাথে কাজ করতে ভয় পেতাম, এখন আমরা আমি নিজে আইবি ছেলেদের সাথে কাজ করছি, আই এম নট আন্ডারএস্টিমেটেড এনিবডি, বাট তারা যা করতে পারতেছিল আমি সেটা বুঝতেছি, সেটা করতে পারতেছিলাম, দ্যাট ওয়াজ মাই স্যাটিসফ্যাকশন। কিন্তু আমরা যে থিওরি নিয়ে আমাদের সময় মানে বড় হয়েছিলাম, আপনারা তো অনেক এখন বুঝতেছেন, আপনারা তো অনেক কম্পিটিশন আইবি ছেলেদেরকে দেখতেছেন, আমরা তো আইবি ছেলেদেরকে এলিয়ন মনে করতাম, আইবি ছেলেদেরকে আমরা মনে করতাম এলিয়ন, যে ওরে বাবা আইবি ছেলে কোথায় পাওয়া যায়, আইবি ছেলে দেখতে গিয়ে আমি আইবি হোস্টেলে গেছি আমার বন্ধুদের সাথে। এটা সত্য কথা যে ফার্ম গেটের ওখানে হোস্টেলে আমি আমার বন্ধুকে নিয়ে বলে যে আইবি ছেলেদেরকে আমি একটু দেখে আসবো, হাউ দে আর মেইনটেইনিং দেয়ার ডেইলি চোর্স, দেয়ার লাইফ স্টাইল, যে ওরা কি করে না করে একটু দেখবো। যাই হোক আমার ওই এক্সপিরিয়েন্স ওটা ডিফারেন্ট। তো যাই হোক আমি বলছি এই জন্য এখন আর সেই যুগ নাই যে আপনি কাউকে এলিয়ন ভাববেন, নলেজ এখন আপনি দেখেন এখন ডিগ্রি, সামনে এমনও দিন আসতে পারে সার্টিফিকেট উইল নট বি এ বিগ ডিল। এখন পিপল ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি কমপ্লিট অনলাইন ইউনিভার্সিটি তারা সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে, ওই সার্টিফিকেট দিয়ে মানুষ চাকরি পাচ্ছে, এবং এগুলো এখন আমেরিকা দেখা যাচ্ছে। তো সো কালকে এই জিনিসগুলো আরো হু হু করে বাড়বে, বাংলাদেশে ওয়েবটা যাবে ইত্যাদি ইত্যাদি। এখন যেমন ধরেন আপনার আপনি এখন ওইসব চিন্তা ভয় পেয়ে লাভ নাই, যার যার কাজ তাকে করতে দেন, আইবি এর কাজ আইবি কে করতে দেন আপনার কাছে, তবে আপনি এগুলো যত চিন্তা করবেন আপনি তত প্যানিকড হবেন, তত পিছিয়ে পড়বেন। ভেরি সিম্পল, আমরা কম্পিটিশন করে যাচ্ছি তো বাবা, আমরা কম্পিটিশন করে উঠে আসতেছি তো বাবা, ঠিক আছে? তো সো আপনারা না পারার তো কারণ আপনারা তো উদাহরণ দেখতেছেন, আমরা তো বললাম না আমরা এলিয়ন চিন্তা করতাম, পাবলিকলি বলতেছি যে এটা আমরা এলিয়ন মনে করতাম, আমরা মনে করতাম যে বাবা ওটা ধারে পাশে তো কোনোদিন যাইতেও পারবো না, আইবিএ তো দূরের কথা, ঢাকা ইউনিভার্সিটি যেতে পারবো না। তো যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন টিচাররা স্টুডেন্টরা আমাদের এখানে টিচার হয়েছে, দেন আমরা টিচার হয়েছে, দেন কম্পেয়ার করতে না আমরাও তো পারি। আপনি কম্পেয়ার করার সুযোগ যখন পাবেন, একটা সময় তো আপনি পাবেন, একটা সময় কোম্পানিতে যাবেন, হ্যাঁ ওই যে এখনো ওই ট্রেনটা রয়ে গেছে, কিন্তু ট্রেনটা তো কমে আসছে, আমাদের লোকজন এখন বড় বড় জায়গায় কাজ করতেছে, ব্র্যান্ড ম্যানেজার হচ্ছে, অমুক হচ্ছে, সেমুক হচ্ছে, ঠিক আছে, কিন্তু আগে তো ওইটুকু পর্যায়েও আমাদের চিটিং ইউনিভার্সিটি ছেলে পেলে পৌঁছে মানে পৌঁছাতে আমরা দেখিনি। তো কাজেই মানে ব্যাপারটা হচ্ছে আমি কথা হচ্ছে আমাদের কোয়ালিটি ডেভেলপ করতে হবে, আমরা শুধু গাল গল্প করলেও হবে না যে আমরা ওরকম আমরা সেরকম, আমাদেরও নিজেদের কোয়ালিটি ডেভেলপ করতে হবে। আপনি আমি চিন্তা করতে হবে যে কোয়ালিটি ডেভেলপমেন্টে আমাদের ফ্যাকাল্টি বা আমাদের ইউনিভার্সিটি কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে, অন্যরা কি নিচ্ছে, নাহলে যুগ যুগ ধরে আপনি পিছিয়ে যাবেন, ঠিক আছে? এখানে তো আমেরিকায় 5,300 ইউনিভার্সিটিজ আছে বা কলেজ আছে, যে এখানে তারা তো কেউ কাউকে আইবিএ মানে এখানে এমআইটি বা হার্ভার্ড শুনে কেউ বেহোশ হয়ে যায় না, তারাও বলতেছে দে আর র্যাঙ্ক ইউনিভার্সিটি, তারা তাকে শ্রদ্ধা করে, ঠিক আছে, কিন্তু তারা তাদের মধ্যে ওইটা প্যানিক নাই যে ওকে মানে ওদের সাথে কাজ করতে গেলে বাবা আমি পারবো না, ওদের মেধা ওরকম আমার মেধা সেরকম, ওই লেভেলে এইভাবে প্যানিক হয় না। আমাদেরও ঠিক প্যানিক হলে চলবে না, কেমন আমরা কাজ করে যেতে হবে, শুনেন সুযোগ আসবে, সুযোগ আসলে আপনাকে প্রমাণ করতে হবে দা থিংস ইউ ক্যান ডু দে আর ডুইং দা অলমোস্ট সেম, আর যদি আপনি ওনাকে যদি অতিক্রম করে যেতে পারেন দ্যাট ইজ দ্য সুপারিয়র থিং, দ্যাট ইজ দ্য বেস্ট।
সো এনিওয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স দেখেন এগুলো নিয়ে কথা আমি আর আর পরে বলবো, কারণ এগুলো অনেক বড় বিষয়। কারণ শুনেন, মানুষের ইমোশন ইন্টেলিজেন্স অবশ্যই এটা একটা বড় বিষয়, কারণ মানুষ কিভাবে মানুষের মন নিয়ে প্লে করা ইটস নট ইজি। আপনি কি ভাবছেন, আপনি কি ভাবছেন, একই কথাকে কিভাবে দেখছেন, অলরেডি একটু টাচ দিয়েছি। হ্যাঁ, যে আমরা যে পারসেপশনের কথা বলি, পারসেপশন এক একজনের কাছে এক এক রকম। আমি যদি একটা এখন মানে মোবাইল ফোনটা এইভাবে ধরে দেখাই, সাথে সাথে যারা দেখলেন তাদের মধ্যে কয়েকটা পারসেপশন তৈরি হয়ে গেল। একজন বলবে স্যার দেখানোর জন্য মোবাইলটা দেখাইছে, আরেকজন বলবে স্যারের প্রচ্ছদে এই আছে, আরেকজন বলবে স্যারের নোটিফিকেশনে কি জানি দেখলাম, পজ করে দেখবে, আরেকজন বলবে। এই যে নানান রকমের নানা চিন্তা, এটাই হচ্ছে যে মার্কেটিং এর লোকজনের জন্য ডিফিকাল্ট টু ডিল অ্যান্ড বিউটি টু ডিল। আমরা এটা ডিল করতে পারি বলেই তো আমরা অন্যদের চাইতে, কারণ আমরা ইমোশনালি ইমোশনটা বুঝি বলেই তো আমরা কাস্টমারকে ইমোশন অনুযায়ী প্রোডাক্টটা দিচ্ছি, ইমোশন অনুযায়ী প্রোডাক্টটা ডিজাইন করে দিচ্ছি, ইমোশন অনুযায়ী প্রোডাক্টটা ডেলিভারি করতেছি। দ্যাটস ওয়াই উই আর গেটিং সাকসেস। সো এটা একটা ওয়েপন মনে করেন, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার সাইকোলজি। সেই জন্য বড় বড় এই যে উন্নত দেশে এখানে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি কোর্সটা পড়ানো হয়, বা শুধু সাইকোলজি নামে কোর্সটা পড়ানো হয়। আমিও চিটিং ইউনিভার্সিটি একবার দিনের একটা মিটিং এ বলছিলাম যে ক্যান উই অ্যাড দ্য ইন্ডাস্ট্রি, বাট আসলে আমাদের স্লটটা কম। বাট আমি আপনাদেরকে বলবো যে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বা সাইকোলজি একটা সিম্পল বই আপনারা কম বেশি পড়ে রাখবেন, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হাউ মেনি ওয়েজ পিপল ক্যান থিঙ্ক, হাউ মেনি ডাইভার্স ওয়ে পিপল ক্যান থিঙ্ক। আমি তো টায়ার্ড হয়ে গেলাম, আমার মনে হয় দেখো 2 ঘন্টা হয়ে গেছে। আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি, তবে স্যার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস করে ফেলেছি। আরমান সাজ্জাদ একটা কোয়েশ্চেন করেছিল যে অনলাইন যে কোর্সগুলো আমরা করছি, সার্টিফিকেট পাচ্ছি, সেই সার্টিফিকেট গুলোতে ওখানে কোর্সের অ্যাবাউট রিভিউতে লেখা থাকে যে ইউ ক্যান শেয়ার দিস সার্টিফিকেট ইন ইউর লিঙ্কডইন প্রোফাইল এন্ড ইউ ক্যান শো দিস ইভেন ইন ইউর ইন্টারভিউ। দ্যাট মিনস এখানে ইন্টারভিউয়ার আমার অনলাইন কোর্সের সার্টিফিকেট গুলোকে কিভাবে দেখছে, তারা কতটুকু মূল্যায়ন করবে? আমি এটার উত্তর দিয়েছি, আমার মনে হয় তুমি মিস করেছো। এটা ডিপেন্ড করে তুমি কোন ধরনের জবে অ্যাপ্লাই করতেছো। ওই জব ওরিয়েন্টেড যে সার্টিফিকেট গুলো তোমার, তুমি যদি 101টা সার্টিফিকেট নাও, 101টা দেখালে এটা স্মার্ট হবে না। আমার ধারণা যে তোমার, তুমি ঠিক যে জব ক্যাটাগরির জন্য, ধরো তুমি ব্র্যান্ড ম্যানেজার বা ব্র্যান্ড অফিসার অথবা যে পজিশনের জন্য, হ্যাঁ, যেটার জন্য অ্যাপ্লাই করছো, সেটার জন্য তুমি অ্যাসোসিয়েটেড, সেটা রিলেটেড যদি কোনো তোমার ইয়ে থাকে, কোর্স করা থাকে, তাহলে সেটা তুমি দিতে পারো। ঠিক আছে, আরো একটা কোয়েশ্চেন এখানে আমরা হায়ার স্টাডি নিয়ে পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে আমাদের আফটার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে কি আমেরিকা বা ইউরোপ কান্ট্রি গুলাতে ফুল ফান্ডিং কি পাওয়া যায় কিনা, ফুল ফান্ডিং কি পাওয়া যায় কিনা, এটা কি গ্যারান্টি দেওয়া যায় কাউকে? তবে আমাদের ছেলেপেলেরা তো পয়সা দিয়ে অ্যাটলিস্ট মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে তারা কোনো না কোনো ভাবে ম্যানেজ করতেছে। আমি তো আমার জীবনে পয়সা দিয়ে পড়িনি, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা কিভাবে সম্ভব, আমরা কিভাবে সেটা ম্যানেজ করতে পারি, এটা এত এত সহজে বলা সম্ভব না। তবে একটা জিনিস হচ্ছে, ইফ ইউ হ্যাভ পেশেন্ট, আপনি যদি এটার জন্য আওয়ার্স অফ টাইম, থাউজেন্ডস অফ আওয়ার আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে সারাক্ষণ তাদের ওয়েবসাইট গুলোতে লেগে থাকতে হবে, তাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, 10টা 5টা 11টা 20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। এখন এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল, কেউ যদি একটাতে অ্যাপ্লাই করে পেয়ে যায়, যেমন আমার পিএইচডি যেটা হয়েছিল, আমি লোকাল পিএইচডি করতে চেয়েছিলাম চিটিং ইউনিভার্সিটিতে। তো চিটিং ইউনিভার্সিটি আমি 2 বছর পিএইচডি করেছি, আমার থিসিস হাফ টান হয়ে গেছিল। তো সামহাও আমি পরে ডিসাইড করলাম না আমি বাইরে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি আসলে একটা ইউনিভার্সিটিতে আমি মানে দেখেছি যে মানে এক জায়গায় অনেকগুলো স্কলারশিপ যাচ্ছে, অনেকগুলো মানুষ ওখানে এনরোলড হচ্ছে, অপরচুনিটি আছে, আমি করেছি, আমার এটা আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু মাস্টার্স এর বেলায় আমি বলি, মাস্টার্স এর ব্যাপারে আমি যে কত শত ইউনিভার্সিটিতে আমি ইউরোপ আমেরিকায় আমি লিখালিখি করেছি, এবং একটা পর্যায়ে আমি অনেকবার ব্রেকডাউন হয়েছে যে বোধহয় জীবনে আর হবে না। আসলে কিন্তু আমার হয়ও নাই, হয় নাই বলতে আমি এই জন্য বলতেছি, আমি পেয়েছি স্কলারশিপ, আমি আমেরিকায় গ্রাজুয়েট পেয়েছি, আমি এসেছিলামও, কিন্তু আমি কন্টিনিউ করি নাই, বিকজ আমার ফ্যামিলিকে ভিসা দেয় নাই, তো আমি ফিরে গেছি। কিন্তু
মানে ওইটুকু আসতে মানে আমি বুঝাতে পারবো না যে আমি কত জায়গায় লিখছি, কত জায়গায় কন্ডিশনাল আমার আমার সুইডেন থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকায় বহু জায়গায় এডমিশন ছিল, কিন্তু আমি ফান্ডিং পাচ্ছিলাম না। হ্যাঁ, কিন্তু পরে যখন ফান্ডিং পেলাম, পরে একটা ইয়ে হলো যে আমার ফ্যামিলিকে না দেওয়াতে আমি তো যাক, আমার কপালে কিন্তু শেষ পর্যন্ত আমার মানে আমি আমেরিকায় আমি মানে লেখাপড়াটা আমি শেষ করতে পারলাম না, মাস্টার্স এর কথা বলছি। তো সো এখন আবার এখনকার ছেলে মেয়েদের দেখি দেখি যে তারা আসছে, তারা খুব বিট দর্পে মাস্টার্স করছে, খুব হাই ফান্ডিং নিয়ে করছে। সো দ্যাট ইস দ্য পজিটিভ থিং, যে আমাদের পরের জেনারেশন আরো ভালো করে, তাহলে তার পরের জেনারেশন। এক্ষেত্রে কি সিজিপিএ খুব বেশি ম্যাটার করে নাকি স্যার তার ডিপার্টমেন্টে যাবেন, রিকোয়ারমেন্টটা দেখবেন, রিকোয়ারমেন্টে যদি দেখেন যে আপনার সাথে ম্যাচ করে তাহলে আপনার আইডিয়া, সবাই মুখস্থ ইনফরমেশন চান। এখন কথা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ইউনিভার্সিটি আছে, আপনাকে কিভাবে আমি এখন বসে বলতে পারবো জাপানের রিকোয়ারমেন্ট কি আর আমেরিকার রিকোয়ারমেন্ট কি, কোথায় আইএলটিএস লাগে, কোথায় জিআরই লাগে, কোথায় জিমেট লাগে, এগুলো আমি যদি এখন যদি ঢালাভাবে বলি ভুল হবে। তো আপনাকে আপনি যেখানে পড়ালেখা করতে যান সেখানকার ইউনিভার্সিটি গুলো চুজ করেন, কোন জায়গায় যাবেন, এরকম 10টা মিনিমাম ইউনিভার্সিটি দেখেন, সেখানকার রিকোয়ারমেন্ট গুলো দেখেন, রিকোয়ারমেন্ট গুলো আপনি এক্সেল শিটে নিয়ে আসেন, দেখেন মিনিমাম রিকোয়ারমেন্ট কি। ধরেন মিনিমাম রিকোয়ারমেন্ট যদি 3 থাকে তার মানে আপনি বুঝলেন 3 হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু তার মানে হচ্ছে যদি আপনি 4 out of 4 থাকেন তাহলে স্কলারশিপ পাইতে আপনাকে হেল্প করবে, ভেরি সিম্পল। ধরেন আপনার বলা হলো কোথাও আইএলটিএস নিচ্ছে, যে আইএলটিএস এর হয়তো দেখা যাচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট 6.5 হলে আপনি এটা এন্ট্রি করতে পারলেন, কিন্তু যদি স্কলারশিপ পেতে চান তাহলে আপনি যদি 8 হয় বেশি ভালো না, 7.5 হয় আরো ভালো না, ভালো 8 হলে আরো ভালো, 8.5 হলে আরো ভালো। কথা হচ্ছে এটাই যে আপনি যখন স্কলারশিপ পাবেন এটা তো কম্পিটিশন, আপনি কম্পিটিশন আগে থাকতে গেলে আপনার পারফরমেন্স ভালো থাকতে হবে, সেক্ষেত্রে আপনার প্রোফাইল আর কি আছে, আপনার এডিশনাল কি সার্টিফিকেশন আছে কি, ওই যে আপনাদের যে ক্লাব ভিত্তিক কাজগুলো এগুলো কিন্তু অনেক কাজে দেয়। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা এগুলো এগুলো অ্যাড করতে কখনো ভুলবেন না, এগুলো অনেক কাজে দেয়, ঠিক আছে। এই যে কম্পিটিশন, কেস কম্পিটিশন এগুলো যে করেছেন, কোথাও যদি আপনি অ্যাওয়ার্ডেড রিওয়ার্ডেড হন এগুলো অ্যাড করবেন, এগুলো কখনো কিন্তু ডিনাই করবেন না, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে সোশ্যাল অ্যাক্টিভিটিস, একাডেমিক অ্যাক্টিভিটিস, এগুলো কোনো টিচারের সাথে যদি কোনো প্রজেক্ট করেন সেগুলো মেনশন করতে ভুলবেন না। হ্যাঁ, আর একজন লিখেছেন লিঙ্কডইন প্রোফাইল কতটুকু, আরে ফার্স্ট ইয়ারে তো এখন বেকার আছেন, এখন আস্তে আস্তে নিজেকে নিজেরটা ডেভেলপ করবেন, গুছাবেন প্রোফাইলটাকে, সুন্দর করবেন, কোন দিকে কি হলে কি, আমরা তো বাবা এগুলো বুঝিও নাই, যখন বুঝছি তখন তো এগুলো সময়ও নাই যে এগুলো নিজেরা করার জন্য, আর এখন তো দরকারও তেমন নাই, এখন তো আর বুড়ো হয়ে গেছে, এখন আর কোথায় নিজেকে বিক্রি করবো। হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আই ইউজ টু টেল অল অফ মাই স্টুডেন্ট, দেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ টু সেল ইউর সেলফ, যেটা আমি আপনাদের ক্লাসে একটু করে বলেছি যে নিজেকে বিক্রি করার মতো এখন কোথায় বিক্রি করবেন আপনি জানেন, আপনি যেভাবে যেখানে বিক্রি হতে চান আপনার যোগ্যতাটা সেরকম ভাবে আপনাকে অ্যাচিভ করতে হবে। কেমন স্যার, বিক্রির কথা যেহেতু এসেছে, আব্দুল কাদের বিক্রি নিয়ে একটা প্রশ্ন করেছে যে ইন্টারভিউ বোর্ডে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সেল ইয়োরসেলফ, আমাকে নিজেকে যদি বিক্রি করতে বলা হয় সেক্ষেত্রে আমি কি অ্যানসার করব? এটা তো ডিপেন্ড করে কোথায় আপনার মানে কি ধরনের কোম্পানিতে আপনি কাজ করছেন, তাহলে সেই অ্যাঙ্গেল থেকে কথা বলতে হবে, তাই না? সেই অ্যাঙ্গেল থেকে কথা বলতে। তবে একটা জিনিস কি, নিজেকে বিক্রি করার বিষয়ে আমি যদি বলি যে সবসময় 100% পজিটিভ কথা বলা রিস্কি, যে আমি সব করে ফেলবো। হ্যাঁ, আপনি যদি আমাকে নেন আপনার সব সমস্যার সমাধান করে দিব, ইট ইজ ভেরি রিস্কি, এটা আমার ওপিনিয়ন, ঠিক আছে। আবার আই উইল ট্রাই মাই বেস্ট, এটার উপরে থাকলেও সমস্যা, টু বি এ ব্যালেন্স কাইন্ড অফ, ঠিক আছে। আমি আপনাকে ধরেন সে ফর এক্সাম্পল আপনি আমার কাছ থেকে 100% অনেস্টি পাবেন, 120% আপনি হার্ড ওয়ার্ক পাবেন, 120% আমি বলছি, অর্থাৎ আপনি নর্মাল একজন এমপ্লয়ি থেকে আপনি যে আওয়ারটা পাবেন আপনি আমার থেকে আরো 20% বেশি এফোর্ট পাবেন, এটা এটা বুঝাই দেওয়া। ওকে,
say for example, and then my knowledge, কোন নলেজের কারণে কোন এক্সপিরিয়েন্সের কারণে আমি এই কোম্পানির কোন জায়গাটাতে আমি ভালো করতে পারবো এটাকে আপনি দেখায় দেওয়া, ঠিক আছে? এই স্কিলটা আপনার ভালো, যেমন আপনার সেলস স্কিলটা ভালো, আপনার কমিউনিকেশন স্কিলসটা ভালো, আপনার নেটওয়ার্কটা ভালো, আপনার নেটওয়ার্ক, যেমন এখানে আমরা আমি একটা উদাহরণ দেই, যেমন আমি নাহার এগ্রোতে যখন আমরা আপার লেভেল সেলস এর যখন কোন রিক্রুট হতো তখন আমরা জানতে আমরা জিজ্ঞেস করতাম, আচ্ছা আপনাকে আমি কেন নিব, তখন বেশিরভাগ মানুষ বলে যে এই জন্যই নিবেন আমি এত বছর এক্সপিরিয়েন্স, আমি এই করে ফেলবো সেই করে ফেলবো। কি করে ফেলবেন? আপনি এত হাজার টন বিক্রি করবেন, অত হাজার এই করবেন সেই, এবং এই ডেটাটা কিন্তু আমি যে চেয়ারে বসে আছি সেটা আমি বুঝি এটা কতটুকু রিয়েলিস্টিক, আমি বুঝাতে পারছি। এখন আপনি কোথায় উত্তর দিতে যাচ্ছেন তো আমি জানি না। আপনি যদি এখন ধরেন আপনি যদি 500 ইউনিট যদি আপনি রিয়েলিস্টিক হয় আপনি উত্তর দিলেন 5000, তাহলে আপনার তো বের করে দেওয়াটা আমার জন্য জাস্টিফাই, মানে আপনি জানেনই না মার্কেট কি জিনিস। আমরা ধরেন আমি কোন উত্তরটা বা আমি কোন উত্তরটা নিতাম বেশি, যেটা হচ্ছে যে বলতো আপাতত আপনাকে স্যার কিছুই দিতে পারবো না প্রথম 3 মাস, কিন্তু 3 মাসে আমি যেটা করব, 3 মাসে আমি যে পাইপলাইনটা তৈরি করব বা 2 মাসে যে পাইপলাইনটা আমি তৈরি করব, এই 2 মাসের পাইপলাইনটা 3rd মান্থে এত হবে, 4th মান্থে এত হবে, 5 মান্থে এত হবে, মানে গ্রাফ ইজ আপরাইজিং। এখন আপনি প্রথমে এসে বললেন স্যার আমাকে নিলে এই মাসে আমি এই করে ফেলবো, ফিজিবল হবে না, আমি আই উইল নেভার ট্রাস্ট হিম। আরে ভাই আপনি তো আমার প্রোডাক্ট সম্বন্ধে জানতে জানতে আপনার 1 মাস যাবে গিয়ে, আই এম রেডি টু ফিড ইউ 3 মান্থস। আমি আপনাকে চাকরি দেওয়া মানে হচ্ছে আপনাকে 2 থেকে 3 মাস বসে বেতন খাওয়াবো, কিন্তু আমি এট দ্য সেম টাইম চাইবো এই 3 মাসে এমন কাজ করবেন যেটা রেজাল্ট আপনার 4th মান্থ থেকে আসা শুরু করবে, যেটা পরবর্তীতে এই 3 মাসে যে জিরো হবে এই 3 মাসে জিরোটা মানে কভার হয়ে যাবে। আপনাকে তো একটা কোম্পানি কি চায়, একটা কোম্পানি চায় যে আপনাকে নিয়ে ওনার প্রবলেম সলভ করার জন্য। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা আগে বোধ একটু করে বলছি, যে কোনো পজিশন ইজ ফর প্রবলেম সলভিং। আমাদের দেশে হচ্ছে কি প্রবলেম মেনশনিং করে, স্যার চাকরি দিয়েছেন ভালো কথা, এই তো স্যার এখানে এই প্রবলেম, ওখানে ওই প্রবলেম, এখানে বুয়া না, এখানে আয়া না, এখানে পিয়ন না, এখানে চা খাবার এয়া না, ছোট ছোট ব্যাপার নিয়ে কথা বলে। This is you turn to solve the problem without giving any headache to upper level management. Apni environment ta create koren na. Okay? Apni environment ta create koren. That is amra ekta head corporate office e ki dekhte chai, amader daittopurno daittoban jara kormokorta ache tara cleanliness er upor gurutto dei. Ami just ekta kotha kotha bolchi, ami gurutto dei যে ঠিক আছে যে এইখানে ধরেন একটা প্লাস্টিকের ইয়ে পড়ে আছে, আমি দেখি যে কোন স্টাফটা এটা ক্লিন করছে, কারণ এটাতে তার মানিজ্য না, সে চিন্তা করছে আমি যে অফিসে কাজ করছি সেই অফিসটাকে ক্লিন রাখা আমার জন্য নৈতিক দায়িত্ব, ঠিক আছে? এটা নৈতিক দায়িত্ব সে ফিল করছে, তার মানে হচ্ছে তার সে দরদটা আছে। কিন্তু আর অনেক স্টাফ দেখবেন দিস ইজ নট মাই জব, পিয়ন কে ডাকতে ডাকতে সে হয়রান হয়ে যাবে, আমি তারে বললাম সে পিয়ন ডাকতে ডাকতে হয়রান হয়ে গেল, পিয়ন আসলো, পিয়ন গেল পাঁচতলায় ঝাড়ু আনতে, মানে মোটামুটি একটা বিশাল যজ্ঞ হয়ে গেল। আমি জাস্ট বুঝানোর চেষ্টা করছি যে সেলফ রেসপন্সিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে স্যার, এখানে এখানে বিজনেস আইডিয়া নিয়ে অনেকটা আমাদের ঘোলাঝোলে থাকতে হয়, যে একটা বিজনেস আইডিয়া ডেভেলপ করতে গেলে আমাদের অনেকগুলো কম্পিটিশন আমরা অ্যাটেন্ড করতে চাই, কিন্তু আমাদের এই ভয়টা থাকে যে আমাদের তো কোনো আইডিয়া নাই, বা আইডিয়া জেনারেশনটা কেমনে করতে হয়। আইডিয়া জেনারেশন না থাকলে আইডিয়া জেনারেশন করতে পারবেন না, আইডিয়া তো কেউ আপনাকে শিখাইতে পারবে না। ইফ ইউ আর নট ইনোভেটিভ, ইউ আর নট এ রাইট পারসন টু জেনারেট এ নিউ আইডিয়া। ভেরি সিম্পল, আমি যেটা বলছি যে আপনাকে তো কেউ জোর করে, আপনার গাছ হচ্ছে কাঁঠাল গাছ, আপনাকে দিয়ে আম ফলাইতে পারবো না, আপনার মাথা থেকে কেন ইনোভেটিভ আইডিয়া বেরোচ্ছে না এটার জন্য কিভাবে। এখন এটার জন্য যেটা বলতে পারি যে ইনোভেটিভ আইডিয়া বের করার তো ব্রেইন আপনার থাকতে হবে, সেই আউটলুক তো আপনার থাকতে হবে, আপনি একটা আগে প্রথমে একটা সিম্পল প্রসেস জানতে হবে, ধরুন একটা পান দোকান কিভাবে চালায় এটা আপনি আগে জানলেন,
এটা জানার পরে না আপনি ইনোভেটিভ আইডিয়া দিবেন, এই পান দোকানটা এইভাবে চালালে এই পান দোকানদারের আরেকটু বেশি লাভ হবে, কথা বুঝতে পারছেন? এখন আপনি একটা প্রসেস জানেন না, এখন আপনি ইনোভেটিভ আইডিয়া কোত্থেকে দিবেন? আর এটা এখন কি প্যারাসিটামল ট্যাবলেট যে আমি আপনাকে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াইলাম ইনোভেটিভ আইডিয়া বের হয়ে গেল? এটা সবার কাজ না। যদি কিছুই বাইর না হয় মনে করবেন দিস ইজ নট মাই জব, ডু সামথিং এলস। এটার জন্য পরামর্শ হচ্ছে ওয়ার্ক এজ এ টিম ফার্স্ট। যারা আগে কম্পিটিশন অ্যাটেন্ড করছে তাদেরকে হাতে পায়ে ধরে ভাই আমাকে একটা একটা কম্পিটিশনে তুমি আমাকে রাখো, তাহলে ওইখানকার জ্ঞান নিয়ে আপনি নিজে একটা দাঁড় করাবেন নেক্সটে, তখন আপনি দেখবেন আর একটু ভালো করছেন, তখন আপনি বুঝতে পারতেছেন যে হাউ টু জেনারেট অ্যান আইডিয়া। আইডিয়া জেনারেশন থেকে কমার্শিয়ালাইজেশনের বোধহয় কয়টা স্টেপ আমি তো ভুলে গেছি, 8টা বা 9টা 10 যা আছে আর কি, এই স্টেপ গুলোর প্রত্যেকটা আপনাকে ফিল করতে হবে, আপনি বুঝতে হবে যে এটা একটা ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করতে হবে যে ইন্ডাস্ট্রি কিভাবে কি। হ্যাঁ, এখন যদি আপনাকে মানে জিনিসটা এখন আপনাকে দিয়ে না হলে তো জোর করে কিছু করানোর নাই, কেমন স্যার? যেমন অনেকগুলো বিষয় থাকে এমন যে আমাদের চোখের দেখা অনেক কয়েকজন সিনিয়র কে এমন দেখেছি যে অনেক স্কিল নিয়ে সে বের হয়েছে বা তার মার্কেটিং রিলেটেড স্কিল গুলোর তেমন একটা অভাব ছিল না মোটামুটি তার মাস্টার্স কমপ্লিশনের পরে, কিন্তু দেখা গেল তার স্টার্টিং নিয়ে সে যথেষ্ট সন্তুষ্ট না বা তার স্টার্টিং পয়েন্টটা যেখানে তার প্র্যাকটিক্যাল লাইফে জব লাইফে, সেক্ষেত্রে আপনি কি বলবেন কেন তার এক্সপেকটেশনের সাথে আসলে মিলে না, তার কোয়ালিটিসের সাথে কেন তার জবটা মিলে না? দেখেন আমার বেলায় বেলায় তো অনেক বছর চাকরি করছি আমি, আমার শিক্ষকতা প্রায় 19 বছর হয়েছে, কর্পোরেট লাইফে যদি আরো 3.5 বছর ধরি, বিজনেসে যদি আমি 30 বছর ধরি, সব মিলে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে মোটামুটি। এটা টোটালি উপরওয়ালার উপরে, এটা আমি বিলিভ করি। আমার চাইতে বহু মেধাবী মানুষ আমার পর্যায়ে আসতে পারে নাই, আমার চাইতে অনেক কম মেধাবী মানুষ আমাকে অনেক আগে ছাড়িয়ে গেছে, ঠিক আছে? আবার যা মানে অনেক অনেক মেধাবী মানুষ হয়তো আমার অর্ধেক আসতে পারে নাই। এটা আমি বলবো যে ইটস এ বিট অফ লাক, লাক বলতে অবশ্যই উপরওয়ালার ডিজায়ার, কোনো একটা কারণে হয়তো এটা ওনার জন্য ফিট মনে করেন নাই। সেই জন্য আমি ক্লাসে একটা উদাহরণ দিতাম, ডোন্ট ডিজার্ট। হ্যাঁ, ইফ এ গার্ডেন হ্যাজ অনলি ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার ইট উইল বি বোরিং, ঠিক আছে? তো নানা রকম ফুল থাকবে, নানা রকম কালার থাকবে, ঠিক আছে? সেখানে গাঁদা থেকে শুরু করে গোলাপ থাকবে, সবাই তার গোলাপ হতে পারবে না। আমার রিসেন্টলি আমি অনেকগুলো বিদেশে আসার পরে আমার অনেক ছাত্র এক্স স্টুডেন্ট বলছে, তাদের টাকার অঙ্কের কথা যদি শুনেন যে বেতনের অঙ্ক বিভিন্ন জায়গায় আছে, বছরে প্রায় 20 টাকা পায়, কিন্তু দে আর নট স্যাটিসফাইড। এখন এটারও কোনো ব্যাখ্যা আপনি পাবেন না। সো এভরি সিচুয়েশন ইজ ইউনিক, যেটা একদম প্রথমে শুরু করেছিলাম, এবং এটা আপনাকে মেনে নিতে হবে। আমরা শিক্ষকতা দেখেছি যে অনেকে শিক্ষক হওয়ার কথা হতে পারেন নাই, আমি শিক্ষক হওয়ার কথা না, আমি হয়ে গেছি, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে ভেরি সিম্পল, আমি যেহেতু শিক্ষকতার কাজ করেছি আমি বলি যে আমি শিক্ষক হওয়ার না কিন্তু হয়ে গেছি। সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে আমাকে প্রুফ করা সময়ের সাথে যে আমাকে কর্তৃপক্ষ নিছে বা নেই নেই, আমি হয়ে গেছি, আমি স্টুডেন্ট বা আমার স্টেক হোল্ডার কাছে প্রুফ করা দ্য ডিসিশন, হোয়াট এভার দ্য ডিসিশন দে হ্যাভ টেকেন অ্যাজ এ টিচার, আই এম ডুইং সাম হাউ গ্রেট। ওই জায়গায় নিজেকে নিজে নেওয়া, ঠিক আছে? তো এখন আপনি সেলস করতে যাচ্ছেন, মার্কেটিং করতে যাচ্ছেন, আপনার কাজ কি হবে? আপনি ওখানে ইনপুটটা দিয়ে আউটপুটটা বেটার করা। ইন্ডাস্ট্রির মূল কাজই হচ্ছে যে আপনার আপনার থেকে ম্যাক্সিমাম আউটপুটটা এনশিওর করা, নাথিং এলস। আপনি হচ্ছে এটা এটা আপনি এভাবে এক্সপ্লেন করেন, আপনি খারাপ ভাবে এক্সপ্লেন করতে পারেন, ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, ঠিক আছে? আর এখানে ডিজার্টেড হওয়ার কিছু নাই, কান্নাকাটি করার কিছু নাই। আপনি আপনার হতাশার কথা বলবেন। এই যে আমি একটা রিসেন্ট ইনসিডেন্ট বলি যে ইন্ডিয়ার অ্যাক্টর মারা গেছে, মানুষ সমানে নানা রকম কথাবার্তা বলছে, আই এম নট ফলোয়িং দিস দো, কিন্তু নিউজ ফিডে এত বেশি আসতেছে,
বাংলাদেশের মানুষ মনে হচ্ছে যে নিজের দেশের করোনায় মানুষ মারা যাচ্ছে, ওটা নিয়ে বেশি পেরেশানিতে আছে। আমি জাস্ট একটা জিনিস, আমার কাছে প্রথম কথা হচ্ছে যে নায়কটার এত সাকসেস আছে, তার দুইটা তিনটা ফেলিউর প্রজেক্টের কারণে সে কেন এই ডিসিশন নিবে? যদি নেয় হারা তাহলে হি ফেল টু অ্যাবজর্ব দ্য সিচুয়েশন। আপনাকে ব্রেকডাউন হলে চলবে না, জীবনটাকে শেষ করে দিলে চলবে না, সোজা কথা, ঠিক আছে? জীবনে শেষ পর্যন্ত ফাইট করে যান। অনেক প্রতিবন্ধকতা আছে, আমি কিন্তু একটা প্রতিবন্ধকতার কথা এখানে বলি নাই। আমি প্রতিবন্ধকতার কথা যদি এখানে বলতে যাই তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা প্রতিবন্ধকতা নিয়ে বলতে, বাট ইট উইল নট হেল্প এনিবডি। তবে একটা জিনিস বলি, একটা গোলাপ ফুল যখন দেখবেন, আপনি একজন গ্রাজুয়েট হিসেবে আপনাকে চিন্তা করতে হবে এটার এক্সটার্নাল বিউটি জন্য সামওয়ান হ্যাজ স্ট্রাগলড এ লট, কেউ একজন এটার পিছনে অনেক সময় দিছে, অনেক সুন্দর, কেউ মাটি দিয়েছে, সার দিয়েছে, পানি দিয়েছে, এটার মরা পাতাগুলোকে সুন্দর করে এটাকে ট্রিম করেছে, এটা সারাউন্ডিংস উইড গুলোকে বাছাই করেছে, এভাবে বললে অনেক কিছু, দেন বাগানটাকে আপনার সুন্দর লাগছে। ডোন্ট ফরগেট দেয়ার হার্ড ওয়ার্ক। আপনারা তো বাগানটা দেখলেন, নিজে একটা ছবি তুললেন, ফেসবুকে প্রোফাইল পিক দিয়ে দিলেন, কিন্তু কখনো চিন্তা করেন যে হু হ্যাজ ডান দিস জব? আপনি কি পারবেন সেটা? আমি জাস্ট গোলাপ দিয়ে উদাহরণ দিলাম। আপনি একটা কোম্পানি খুব সুন্দরভাবে চলতেছে, কিন্তু কোম্পানিটা সুন্দরভাবে কেন চলতেছে? অনেকগুলো লোক ভালো ভালো কাজ করতেছে, আপনি কি কালকে পারবেন ওই ভালো ভালো কাজ করতে? এক্স্যাক্টলি ওইভাবে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? কি হতে পারতেন আসলে? আমি নিজের বেলা দেখেন, আমার জীবনে কোনো এম্বিশন কাজে দেয় নাই। আমি বলেছি অলরেডি, আমি ক্রিকেটার হতে চেয়েছি, আমি আর্মি অফিসার হতে চেয়েছি, এগুলো দিস আর দ্য, মানে যেটা হচ্ছে একদম খুব ডিভোটেড না, মানে যখন মনে হয়েছে তার সেদিকে গিয়েছি, জিডি পাইলট হতে চেয়েছি, ইঞ্জিনিয়ার হতে চেয়েছি। হ্যাঁ, তো তো আসলে এই চারটার বাইরে আমার কোনো তেমন ইচ্ছাও ছিল না। আমরা স্যার জাস্ট লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে আমাদের আজকে লাইভটা শেষ করে ফেলবো। অলরেডি 2 ঘন্টা 16 মিনিট আমরা লাইভ করেছি। লাস্ট কোয়েশ্চনটা হচ্ছে স্যারের কাছে যে আমাদের সবারই কম বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্য দিয়ে অনেক সময় যেতে হয়, বাট আমরা টিউশন নির্ভর হয়ে যাই। যেমন আমরা বর্তমানে আমরা টিউশন COVID-19 সিচুয়েশনে, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে কারোরই টিউশন বা ব্যাচে ক্লাস নেওয়া এইসব বিষয়ে কিন্তু তারা করতে পারছে না। সেক্ষেত্রে অন্যান্য কি বিষয় রয়েছে যেগুলোতে তারা সময় দিলে হয়তো বা তারা আরো বেশি তারা কোনোভাবে আর্ন করতে পারে? এটার উত্তর তো আমি অলরেডি দিয়েছি, আমার মনে হয় আপনি মিস করেছেন, আপনার ইন্টারনেটে সমস্যা ছিল। তো সো আমার মনে হয় যে বি ব্যালেন্সড, আমি আবার বলি যে খুব সংক্ষিপ্ত হবে, বি ব্যালেন্সড ইনকামের প্রতি। শুনেন, ছাত্র জীবন মানে হচ্ছে ছাত্র জীবন, এটাকে যদি আপনি ছাত্র জীবন যদি আপনি কর্পোরেট লাইফ বানায় ফেলেন তাহলে ছাত্র জীবন কোনটা থাকবে? হ্যাঁ, আপনি ইনকাম করেন, একটা সময় রাখেন 24 ঘন্টার 8 ঘন্টা ঘুমান, ঠিক আছে, হ্যাঁ 4-5 ঘন্টা সময় আপনি ইনকামের জন্য দিলে দিতে চান, ঠিক আছে, 4-5 ঘন্টা এনজয় করেন, 4-5 ঘন্টা লেখাপড়া করেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি ইনকামের পিছনে যদি 10 ঘন্টা ছুটেন আর 12 ঘন্টা যদি আপনি ঘুমান, তাহলে আপনার জীবনটা হয়ে যাবে কি, আর জীবন এক সময় গিয়ে আপনি খুব ফ্রাস্ট্রেটেড এবং বোর্ড হয়ে যাবে। লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। আমি লাস্ট একটা কথা বলি, এরপর আর কোনো প্রশ্ন নিব না। লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। আপনি আপনার ফ্যামিলি লাইফ, ঠিক আছে, আপনার এখন আপনার বাবা মা আছে, সামনে আপনার স্পাউস আসবে, ছেলে মেয়ে হবে, ঠিক আছে, তারপরে আরো আত্মীয় স্বজন বাড়বে, সবকিছু ব্যালেন্স করা। কেউ পারফেক্টলি ব্যালেন্স করতে পারছে কি পারছে না সেটা ব্যক্তিগত ব্যাপার, তবে চেষ্টা করতে হবে যে সব জায়গাটাকে একটা ব্যালেন্স করা। হ্যাঁ, এখন আপনি ধরেন এক জায়গায় যদি খুব ডিভোটেড হন, যেমন আমি একটা, আমি বাংলাদেশের টিচিং এ এত ডিভোটেড ছিলাম, আমার ছেলে মেয়েদের প্রতি আমি টেক কেয়ার করিনি ঠিক মতো, আমার ছেলে মেয়েরাদেরকে কখনো আমি স্কুলে নামাই দিই নাই, আমার ছেলে মেয়েরা কি পড়তেছে কি করতেছে ওদের কি জামা কাপড় লাগতেছে আমি কখনো জানি না আসলে। কিন্তু আমি গত 8-9টা মাস এখানে আছি, মানে ওই তারপরে ওভাবে দেখতেছি না, কিন্তু তারপরেও যেহেতু এখানে আর কিছু নাই, অনেক কিছু করার নাই, এখানে স্কুল থেকে আমাকে যখন মেইল করতেছে, স্কুল থেকে ইয়ে করতেছে, ওর জামা কাপড় লাগতেছে, তো দেখা যাচ্ছে আমি এখন একটু বেশি ইনভলভ এগুলোতে।
কারণ এখন তো আর কেউ নাই, আগে তো একে ওকে আমার স্পাউস করে ফেলতেছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ইটস আপনার সিচুয়েশন অনুযায়ী যখন যেটা করা যায়, আমি সেখানে পেরেছি বিকজ অফ আমার সে সিচুয়েশন ছিল, কিন্তু আমার ছেলেগুলো ডেপ্রাইভ হয়েছে। তো সো কিন্তু এখন আমার সিচুয়েশন দেখা যাচ্ছে আমার সারাউন্ডিংস এর কাজ কম, তো আমার ছেলেগুলো এখন আমার থেকে সময় পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার প্রত্যেকটা মানুষের জীবন ইউনিক, আমি এটা থার্ড টাইম বললাম, প্রত্যেকটা মানুষের জীবন ইউনিক, আপনার ইউনিকনেসটা আপনার সময়ের সাথে কিভাবে আপনি ম্যাচ করবেন সেটা আপনাকে বের করতে হবে। ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, যখনই আমরা কম্পেয়ার করতে যাই তখনই আমরা ফ্রাস্ট্রেশনে পড়ার সম্ভাবনা থাকে, ওর এটা হয়েছে আমার এটা হয় নাই, ও এটা পেরেছে আমি এটা পারি নাই। এটা যদি আপনার এটা মনে আসবে, এটা হিউম্যান বিইং, এটা আসবে, এটাকে ওভারকাম করার মতো শক্তি আপনাকে অর্জন করতে হবে। আমার অনেক বন্ধু তো অনেক কিছু করছে, ঠিক আছে, মানে অনেক বড় বড় গুগলে কাজ করছে, ইয়েতে কাজ করছে, বড় বড় জায়গায় কাজ করছে, ফেসবুকে কাজ করছে। তো এখন তাদের ইন টার্মস অফ মনিটারি বেনিফিট, তারা যত আগে থেকে এইসব জায়গায় কাজ করছে, অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে, বড় বড় দেশে কাজ করছে, বড় বড় ইউনিভার্সিটিতে কাজ করছে, তাদের তুলনাতে আমি নসি। এখন আমি যদি চিন্তা করি, আমার অনেক বন্ধু আছে যারা রিসার্চ এ স্টার এ পাবলিশ করতেছে, আমি তো কিছুই করতে পারতেছি না, তা আমি কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো? সেই জন্য আমার রোলটা ভিন্ন, আমি ওভাবে চিন্তা করতে হবে। ফরগেট অ্যাবাউট, আমি তাদেরকে অ্যাডমায়ার করি, তাদের অ্যাচিভমেন্টকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি কি করছি, আমি আমার ডেফিনেশনটা নিয়ে নিয়েছি। আমার ডেফিনেশন কি, আমি এখন আছি একটা ইউনিভার্সিটিতে, আই এম ট্রাইং টু সার্ভ মাই মেইন জব, অ্যান্ড দেন যে সময়টা আছে সেটা আমার দেশের মানুষকে দিচ্ছি, আমার অ্যাগ্রোবেসড আমার ইয়ে আছে সেখানে আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, এবং এখানে আমি এখানে একটা মসজিদে আমি কাজ করছি। তো এরকম ছোটখাটো এজেন্ডা গুলো আমি এখন সাজাই নিছি যে দিস ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই লাইফ। ঠিক আপনি আপনার সিচুয়েশনটা ঠিক ওইভাবে সাজাই নেবেন, আপনার সিচুয়েশনে কি আমি জানি না। অনেকে যেমন আমার অনেক বন্ধু আছে নিজের চাকরিটাকে টেম্পোরারি বিসর্জন দিয়ে বলছে আমার বাবা মাকে আমি এই কয় বছর আমি সার্ভিস দিব। আমি আর এক সিনিয়র ফ্রেন্ড আছে যিনি আমেরিকায় খুব ভালো পজিশনে আছেন, যিনি বাবা মাকে সাথে থাকার জন্য বাবা মার সাথে উনি বাংলাদেশে 2-3 বছর উনি আমেরিকার এই মানে চাকচিক্য ছেড়ে ওইখানে উনি ছিলেন। তা আপনি এক একটা মানুষের জীবনের বিউটিনেস এক এক রকম। আপনি যদি মনে করেন যে আমি আরেকজনের মতো হতে হবে, তখন তো আপনি আসলে কপি করলেন আরেকজনকে, আপনি আপনার মতো হন, নাথিং এলস। আপনার কোনো দরকার নাই যে আরেকজনকে ফলো করা বা কিছু একটা, দেখবেন আপনি এক সময় আপনি সবকিছু ছাড়িয়ে যাচ্ছেন। সো ধন্যবাদ সবাইকে, আমার মনে হয় না, হ্যাঁ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে। স্যারের কাছ থেকে আমরা অনেকগুলো বিষয়ে জানতে পেরেছি, অনেকগুলো বিষয়ে নতুন করে শিখতে পেরেছি। স্যারের শিক্ষকতার পেশার দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেছেন, সাথে সাথে অ্যাগ্রো ফার্মের সাথে স্যারের দীর্ঘ অভিজ্ঞতা, নিজস্ব ফার্মের অভিজ্ঞতা, সবগুলো মিলিয়ে স্যার আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন আজকে। আরো স্যারের কাছ থেকে আমাদের পাওয়ার আরো অনেক কিছু বাকি আছে, নিশ্চয়ই আমরা স্যারকে সামনে আরো পাবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব, আমার যদি সময় কভার করে, আমি জুলাই মাসটা ফ্রি আছি, সরি জুলাই অর্ধেক পর্যন্ত ফ্রি আছি, এরপরে আমার সেমিস্টার শুরু হয়ে যাবে, দেন আই উইল বি বিজি। সো যেটা হচ্ছে যে যদি আপনাদের কারো কোনো কাজে লাগে, আই উইল বি আই এম হ্যাপি, আই ওয়ান্ট টু গেট দ্য ফিডব্যাক, শুধু শুধু অপাত্রে সময় নষ্ট করেও লাভ নাই। সো সবকিছুর একটা রেজাল্ট দরকার। হ্যাঁ, যদি মনে করেন যে দিস কাইন্ড অফ সেশন উইল হেল্প ইউ অর ইজ হেল্পিং ইউ, সো লেট মি নো, সো দ্যাট আমি হয়তো নেক্সট ফেজে কাজ করব। সো ভালো থাকবেন সবাই। আই এম ইভেন অ্যামেজড দ্যাট জুনিয়র্স আর অলসো গেটিং এঙ্গেজড ইন দিস লাইভ সেশন এন্ড দে আর আস্কিং kind of questions that I become very surprised about their question. What kind of question? No, it's okay. So আমি এটা সুযোগ করে দিয়েছি, কারণ সুযোগটা হয়তো সবসময় আছে না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের একটা প্ল্যাটফর্মে আছে বলে হয়তো আমরা কানেক্টিভিটি এটা করতে পারতেছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং উইথ আস, থ্যাংক ইউ সো মাচ অল ফর বিং উইথ আস, আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড সি ইউ নেক্সট, গুড নাইট, আসসালামু আলাইকুম।